মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্যার আর্থার কনান ডয়েল জন্ম 1859 সালে এডিনবরা, স্কটল্যান্ডে। পেশায় ছিলেন ডাক্তার। রোজগার বাড়ানোর তাগিদে লিখতে শুরু করলেন ছোট গল্প। 1887 সালে আ স্টাডি ইন স্কারলেট এই উপন্যাসের হাত ধরে জন্মগ্রহণ করলেন বেকার স্ট্রিটের বাসিন্দা শার্লক হোমস। দ্য সাইন অফ ফোর এই গল্পটি আমেরিকায় প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই শার্লক হোমস হয়ে গেলেন বিশ্ববিখ্যাত। এরপর থেকে ইংল্যান্ডের স্ট্র্যান্ড ম্যাগাজিনে পাবলিশ হতে শুরু করল দ্য শার্লক হোমস সিরিজ। জুলাই 1881 থেকে শুরু করে একটানা 1893 পর্যন্ত। তারপর খানিকটা বিরক্ত এবং বোর্ড হয়েই কনান ডয়েল তার মাকে একটা চিঠিতে লিখলেন, শার্লক হোমস এবার বিদায় হলেই বাঁচি। মা বললেন, ইউ ওয়ন্ট, ইউ কান্ট, ইউ মাসন্ট, মানে কখনো নয়। তা সত্ত্বেও শার্লক হোমস বিদায় নিলেন দ্য ফাইনাল প্রবলেম গল্পটিতে, যেখানে তার প্রতিপক্ষ মরিয়াটি। কিন্তু শার্লক হোমসের ফ্যানেরা মানবেন কেন? পাবলিক ডিমান্ড বাধ্য করল লেখককে হোমসকে নতুন জীবন দিতে। প্রায় 10 বছর পর ফিরে এলেন সবার প্রিয় এই ডিটেকটিভ একটি দুর্ধর্ষ অ্যাডভেঞ্চার নিয়ে, যার নাম দ্য হাউন্ড অফ দ্য বাস্কারভিলস। যদিও হোমসের প্রত্যাবর্তনের গল্পটি হল দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য এম্পটি হাউস, যেখানে কনান ডয়েল এক্সপ্লেন করলেন হোমস বেঁচে গেলেন কিভাবে। কনান ডয়েল দুবার বিয়ে করেছিলেন, ছিলেন 5 সন্তানের পিতা। 1930 সালে তার মৃত্যু হয় 71 বছর বয়সে। ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন, হিস্টোরিক্যাল নভেল, অনেক অন্য ধরনের লেখা তিনি লিখে গেছেন ঠিকই, কিন্তু তিনি পৃথিবী বিখ্যাত সর্বকালের জনপ্রিয় একজন লেখক, এবং তার কারণ শার্লক হোমস। রেডিও মির্চি 98.3 FM এর বিশেষ নিবেদন, দ্য হাউন্ড অফ দ্য বাস্কারভিলস, বাংলা অনুবাদ পুষ্পল গাঙ্গুলী, বেতার রূপ অনির্বাণ ভট্টাচার্য, এডিটিং, স্পেশাল এফেক্টস ও সাউন্ডস্কেপ ডিজাইন রিচার্ড, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী, মুখ্য ভূমিকায় মীর, দীপ এবং পরমব্রত চট্টোপাধ্যায়। ডাটমো, ডেভনশায়ার, ইংল্যান্ড, 1889। The Hound of the Baskervilles, প্রথম পর্ব। ব্রেকফাস্ট টেবিলে হোমসকে দেখে একটু অবাক হলাম। ওর ঘুম ভাঙতে বেশ বেলাই হয়। ফায়ারপ্লেসের সামনে একটা কাঠের ছড়ি রাখা ছিল, বেশ মোটা একটা ছড়ি। কাল সন্ধেবেলায় এক ভদ্রলোক আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন, তিনি ফেলে গেছেন। ছড়ির মাথার দিকটা গোল মতো, তার উপর খোদাই করা রয়েছে ডক্টর জেমস মর্টিমারকে CCH এর বন্ধুদের তরফে 1884। সত্যি এমন এক ছড়ি ডাক্তারের হাতেই মানায়। ছড়িটা দেখে কি মনে হয় ওয়াটসন? আমি ছড়িটা হাতে তুলে নিলাম। হোমস আমার দিকে পিট করে বসেছিল। আমি অবাক হয়ে ঘুরে বললাম, আচ্ছা তোমার কি মাথার পেছনেও চোখ আছে নাকি? এই তো তুমি আমার দিকে পেছন করে বসেছিলে। সামনে এই ঝকঝকে পিরিচ পেয়ালা আছে কি করতে? ছাড়ো, কাল এই ভদ্রলোক এসেছিলেন দেখা করতে। দুর্ভাগ্যবশত আমরা কেউই তখন বাড়ি ছিলাম না। ভদ্রলোক কি জন্য এসেছিলেন তা তো জানা যাবে না, বরং এই ছড়িকে অবলম্বন করেই একটা আইডিয়া করা যাক যে ভদ্রলোক কেমন, কি বলো? ডক্টর মর্টিমার একজন মাঝবয়সী ডাক্তার, পশার খারাপ নয়। তার পরিচিত লোকজনের কাছ থেকেই যখন ছড়িটি উপহার পেয়েছেন। বাহ, বেশ। আমার মনে হয় ডক্টর মর্টিমার একটু গ্রামের দিকে প্র্যাকটিস করেন, কারণ কোনো শহরের ডাক্তারের হাতে এমন ছড়ি আমি দেখিনি।
আর ছড়ির নিচে লোহার ক্যাপটা দেখেছ? অবস্থা কিন্তু বেশ খারাপ। বোঝাই যায় ভদ্রলোক ছড়ি হাতে বিস্তর হাঁটাহাঁটি করে। অকাট্য যুক্তি। এই যে এই কথাটা সিসিএইচ এর বন্ধুদের তরফে, এটা দেখে মনে হয় ভদ্রলোক বোধহয় স্থানীয় শিকার কুঠির সঙ্গে যুক্ত। ডক্টর মর্টিমার বোধহয় বিপদে আপদে ওখানকার সদস্যদের পাশে দাঁড়িয়েছে, তাই খুশি হয়ে তারাই ছড়িটা। তোমার অবজারভেশন পাওয়ার দিন দিন আরো ধারালো হয়ে উঠছে ওয়াটসন। তবে আমারও কটা কথা মনে হচ্ছে জানো। ভেবে দেখো, এমন ছড়ি কেউ কাউকে কখন উপহার দেয়? যখন বন্ধুরা একজোট হয়ে কাউকে নিজেদের কৃতজ্ঞতা জানায়। আমার ধারণা ডক্টর মর্টিমার শহরের কোনো হসপিটাল থেকে গ্রামে বদলি হয়েছিলেন এবং সেই উপলক্ষে তাকে এই ছড়ি উপহার দেওয়া হয়। বেশ, তার কি জানতে পারলে? ডক্টর মর্টিমার কিন্তু হসপিটালের কর্মচারী নন। লন্ডনের রমরমা প্র্যাকটিস ছেড়ে কেউ গ্রামে যাবেন কেন? ছড়ির তারিখ দেখেই বুঝতে পারছো তিনি 5 বছর আগে সিসিএইচ ছেড়ে দিচ্ছেন। তাহলে যেটা দাঁড়াচ্ছে, ডক্টর মর্টিমার একজন হাসিখুশি স্বভাবের মানুষ, বয়স 30-এর নিচেই হবে, একটু ভুলও একদমই উচ্চাকাঙ্ক্ষী নন। আর হ্যাঁ, ভদ্রলোকের একটি পোষা কুকুরও আছে। কুকুরের কথাও বলে দিলে। এই দেখো ছড়িটায় দাঁতের দাগ, চোয়ালের সাইজ দেখে মনে হয় কুকুরটা স্প্যানিয়াল। কুকুরের ব্যাপারে এত নিশ্চিত হচ্ছে কি করে? কারণ কুকুর সমেত মালিক এখন আমাদের দোরগোড়ায়। কথার ফাঁকেই ডক্টর মর্টিমার ঘরে ঢুকলেন। লম্বা রোগা চেহারা, সোনালী চশমার পেছনে উঁকি মারছে এক জোড়া উজ্জ্বল চোখ। পোশাক আশাকে তেমন ঝিরি ছাঁদ নেই। মোটের উপর দেখে মনে হয় শান্ত ভদ্র স্বভাবের মানুষ। ঘরে ঢুকেই ডক্টর মর্টিমারের চোখ পড়ল হোমসের হাতে ধরা ছড়িটার উপর। সঙ্গে সঙ্গে ডক্টর মর্টিমারের মুখে হাসি ফুটল। এই তো, যাক বাবা, পেলাম অবশেষে। বুঝতে পারছিলাম না জিনিসটা কোথায় ফেলে এসেছি। উপহার বুঝি? আগে হ্যাঁ, সিসিএইচ মানে চ্যারিং ক্রস হসপিটাল, রাইট? ওখানকারই দু একজন বন্ধুদের পক্ষ থেকে আরে আমার বিয়েতে পেয়েছিলাম আর কি। এহে, গোটা ব্যাপারটাই মাটি হয়ে গেল। কেন বলুন তো, কি হয়েছে? আসলে আমি এবং আমার এই বন্ধুটি মনে মনে আপনার একটা ছবি আঁকছিলাম। বিয়ের ব্যাপারটা ঠিক হিসেবের মধ্যে পড়েনি। যাই হোক, আপনি তো ডক্টর জেমস মর্টিমার? না না না, ডাক্তার নয়, মিস্টার বলুন। আমি সামান্য MRCS, আর আপনি তো বিখ্যাত হোমস, ক্ষুরধার মস্তিষ্কের মালিক। উনি আমার বন্ধু ডক্টর ওয়াটসন। আচ্ছা আচ্ছা, মিস্টার হোমস, আপনি যে বিচক্ষণ লোক সে আপনার মাথার আকার দেখলেই বোঝা যায়। আপনার খুলির একটা ছাঁচ যে কোনো অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম লুফে নেবে কিন্তু। মানে আমার মনে হয় এই খুলি কোনো সাধারণ মানুষের হতেই পারে না। বসুন, আমার খুলির আকার আয়তন নিয়ে কথা বলার জন্য আপনি নিশ্চয়ই গতকাল বা আজ এখানে আসেননি। না না, তা নয়। আমার সামনে এই মুহূর্তে এমন একটা সমস্যার উদয় হয়েছে যার সমাধান আমার পক্ষে তো নয়, অন্য কোনো সাধারণ মানুষের পক্ষেও সম্ভব নয়। এটার সমাধান আমার মতে রয়েছে একমাত্র আপনার হাতেই। আমার পকেটে একটা ম্যানুস্ক্রিপ্ট রয়েছে, পাণ্ডুলিপি। এই ম্যানুস্ক্রিপ্টের বয়স আনুমানিক 150 বছর। আপনি চেয়ারে বসার সময় জিনিসটা আমার চোখে পড়ে, মনে হলো আপনার পাণ্ডুলিপি 1730 সালের। হ্যাঁ, ঠিক বলেছেন, এক্সাক্ট সালটা 1742। এটা একটা পরিবারের সম্পত্তি, ডেভনশায়ারের বাস্কারভিল পরিবার এই পাণ্ডুলিপির মালিক। স্যার চার্লস বাস্কারভিল আমার জিম্মায় এই পাণ্ডুলিপি রেখে গিয়েছেন। উনি ছিলেন আমার বিশেষ বন্ধু, তাছাড়া আমি ছিলাম তার মেডিকেল অ্যাটেন্ডেন্ট। ছিলাম এই জন্যই বলছি কারণ মাস তিনেক আগে তার হঠাৎই মৃত্যু হয়। স্যার চার্লস যথেষ্ট বুদ্ধিমান লোক ছিলেন, যথেষ্ট মানসিক জোরও ছিল তার, কিন্তু তিনিও এই পাণ্ডুলিপির কথা খুব বিশ্বাস করতেন। তিনি যেন মনে মনে একটা পরিণতির জন্য তৈরি ছিলেন, আর সেটাই ঘটল তার জীবনে। দেখে মনে হচ্ছে এটা এক ধরনের বক্তব্য, বর্ণনা। ঠিকই ধরেছেন, বর্ণনাই বটে। বাস্কারভিল পরিবারে চলতে থাকা একটা কিংবদন্তির বর্ণনা রয়েছে এই দলিলে। কিন্তু যে বিষয়ে আপনি আমার পরামর্শ চাইছেন সেটা নিশ্চয়ই এই কিংবদন্তি নয়, সেটা আশা করি একটা অত্যন্ত আধুনিক ব্যাপার। একদম তাই, এমন এক বিষয় যার সমাধান যত তাড়াতাড়ি সম্ভব করা দরকার। তবে তার আগে একবার এই পাণ্ডুলিপির কথা শুনলে আপনারই কাজের সুবিধে হবে। ম্যানুস্ক্রিপ্টটা বেশি বড় নয়, বেশি সময় লাগবে না। আপনার অনুমতি পেলে পড়া শুরু করি?
পড়ছি তাহলে। বাস্কারভিলের এই অভিশাপ সম্পর্কে নানামুনির নানা মত, কিন্তু এই গল্পটা আমি আমার বাবার মুখে শুনেছি। আমরা সরাসরি হিউগো বাস্কারভিলের বংশধর। অতীতকে ভয় পাওয়ার জন্য নয়, ভবিষ্যতের দিনগুলো সাবধানে কাটানোর কথা বাস্কারভিলের বংশের সদস্যদের মনে করিয়ে দেওয়াই আমার মূল উদ্দেশ্য। আমরা প্রচুর হারিয়েছি, বাস্কারভিল পরিবারের অনেক রক্ত ঝরেছে, আর নয়। একসময় বাস্কারভিল হলে চলত হিউগো বাস্কারভিলের শাসন। আমাদের এই পূর্বপুরুষ ছিলেন এক রত্ন, যেমন অত্যাচারী ঠিক তেমনই লম্পট। ভাগ্যের ফেরে হিউগো এক চাষির মেয়ের প্রেমে পড়েন। হিউগোর বদনামের ফলে সেই মেয়েটি তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। একদিন মেয়েটির বাবা এবং ভাই বাড়ি ছিল না, সেই সুযোগটাই নেয় হিউগো আর তার সঙ্গী সাথীরা। 5-6 জন বাউন্ডুলে বন্ধুকে নিয়ে হিউগো মেয়েটির বাড়িতে হানা দেয় এবং তাকে অপহরণ করে নিয়ে আসে বাস্কারভিল হলে। উপরতলার একটি ঘরে মেয়েটিকে আটকে রাখা হয়। নিচে বন্ধু বান্ধবদের নিয়ে বসে হিউগোর মজলিশ। সুরার বন্যা বইছিল সেদিন, চরম বিপদের মধ্যে পড়লেও বন্দি মেয়েটি কিন্তু নিজের বুদ্ধি হারায়নি। মেয়েটি পালাবার রাস্তা খুঁজতে থাকে। জানলার বাইরে আইভি লতা তাকে সেই রাস্তা দেয়। মেয়েটি আইভি লতার নরম অথচ শক্ত ডাল বেয়ে নেমে পড়ে এবং নির্জন গ্রিনপেন জলার উপর দিয়ে বাড়ির দিকে দৌড়তে শুরু করে। মজলিশের ফাঁকেই হিউগো নিজের বন্দির জন্য খাবার দাবার ও অন্যান্য অখাদ্য কুখাদ্য নিয়ে যায়। উপরের ঘরে তালা খুলে দেখে পাখি উড়ে গেছে। মদের নেশা আর অদম্য রাগ মিলে হিউগো জীবন্ত শয়তানে পরিণত হয় সেই রাতে। হিউগোর ক্রোধ দেখে অনেকেরই নেশা ছুটে যায়। বাস্কারভিল পরিবারের কর্তা সঙ্গে সঙ্গে হুকুম দেয় ঘোড়ায় জিন পরানোর জন্য। এক মাতাল বুদ্ধি দেয় মেয়েটির পিছনে হাউন্ড লেলিয়ে দাও। হিউগোর কাছে ছিল একপাল হিংস্র কুকুর। হতভাগ্য মেয়েটি নিজের রুমাল ফেলে গিয়েছিল। হিংস্র হাউন্ডের সেই রুমাল শুকিয়ে ছেড়ে দেওয়া হলো। মদ্যপদের মধ্যে তখন সাজো সাজো রব। হিউগো চড়ে বসল ঘোড়ায়। তার কয়েকজন বন্ধুও তার সঙ্গ নিল। সেদিন পূর্ণিমার রাত, চাঁদের আলোয় ভেসে যাচ্ছিল জলাভূমি। মাইলখানে যাওয়ার পর হিউগো ও তার দলবলের সঙ্গে দেখা হয় এক চাষির। চাষি তো প্রায় অজ্ঞান হওয়ার দশা। মেয়েটির কথা জিজ্ঞাসা করা হলে কোনো ক্রমে সে বলে মেয়েটিকে ধাওয়া করেছে বাস্কারভিল হলের হিংস্র কুকুরের দল। আর দেখে হিউগোর ঘোড়ার পিছনে নিঃশব্দে দৌড়চ্ছে এক দানবীয় হাউন্ড, সাক্ষাৎ নরকের গহ্বর থেকে উঠে আসা এক ভয়ঙ্কর পশু, যেন চার পেয়ে শয়তান। হিউগো সদল বলে এগিয়ে যায় চাষির দেখিয়ে দেওয়া রাস্তায়। হিউগো দলের থেকে এগিয়ে গিয়েছিল। কিছু দূর এগোনোর পর তার বন্ধুরা দেখেন হিউগোর কালো ঘোড়া পাগলের মতো ছুটতে ছুটতে তাদের দিকে আসছে। ঘোড়ার মুখে লালা ঝরছে, চোখ মুখ পাগল জীবের মতো। সবার হাত পা ঠান্ডা হয়ে যায়। কিছু দূর যাওয়ার পর আরেক দৃশ্য তাদের আরো ভয় পাইয়ে দিল। তারা দেখল বাস্কারভিল হলে সেই সাহসী কুকুরের দল। হাউন্ড নয় তখন তারা নেহাতি ভীতু শেয়াল। সামনের একটা খোলা জায়গাকে ঘিরে তারা দল বেঁধে করুণ সুরে কাঁদছে। যে হাউন্ডের দলের ভয়ে গোটা এলাকা কাঁপে, তারাই এখন ভয় পেয়েছে। হাউন্ডের দশা দেখে হিউগোর সঙ্গীরা আর এগোবার সাহস পেল না। 3 জন ডাকাবুকো লোক এগিয়ে যায় সেই খোলা জায়গার দিকে। খোলা জায়গাটা দুপাশে 2টো বড় পাথরের চাই। চাঁদের আলোয় পরিষ্কার দেখা গেল এক পাশে পড়ে রয়েছে সেই মেয়েটির মৃতদেহ, তার পাশেই পড়ে হিউগো বাস্কারভিলের দেহ। কিন্তু মৃতদেহ দেখে কেউ ভয় পায়নি। ভয়ের কারণ ছিল অন্য। ভয়ের কারণ ঘোরাফেরা করছিল হিউগোর দেহের আশেপাশে। তারা দেখল নিকষ কালো একটা জীব হিউগোর টুটি ছিঁড়ে রক্ত খাচ্ছে। সেই জীবের আকার অনেকটা হাউন্ডের মতোই, কিন্তু এমন বিশাল চেহারার কোনো কুকুর তো ইহজগতে থাকতে পারে না। এ কুকুর পৃথিবীর কুকুর নয়। এমন সময় সেই পশু হিউগোর বন্ধুদের দিকে মুখ ফেরায়। তার চোখ আগুনের মতো জ্বলছে, রক্ত খেয়ে সে সন্তুষ্ট, ঝুলে পড়েছে তার জোয়ার। 3 সাহসী পুরুষের বীরত্ব নিমেষের মধ্যে হারিয়ে যায়। ভয়ঙ্কর চিৎকার করে তারা প্রাণের ভয় দৌড়তে থাকে। একজন সেই রাতেই মারা যায়, বাকি 2জন উন্মাদ হয়ে যায়। এই নারকীয় ঘটনার প্রভাব আমাদের পরিবারকে ছারখার করে দিয়েছে।
আমাদের পরিবারের বহু মানুষের রহস্যময় মৃত্যু হয়েছে। আমার সন্তান ও আমার বংশধরদের প্রতি আমার অনুরোধ, সন্ধ্যের পর তারা যেন জলাভূমির রাস্তা এড়িয়ে চলে। এই হলো পাণ্ডুলিপির বক্তব্য। কেমন লাগলো? বেশ ইন্টারেস্টিং, কি বলেন? রূপকথা যারা ভালোবাসেন তাদের তো বেশ লাগবে। আরও সমসাময়িক কয়েকটা বিষয় নিয়ে কথা বলা যাক, আপনার ইন্টারেস্টিং লাগতে পারে। এটা ডেভন কান্ট্রি ক্রনিকলে প্রকাশিত একটি রিপোর্ট, 14ই মে। স্যার চার্লস বাস্কভিলের মৃত্যু হয় তার কিছুদিন আগেই। সেই আকস্মিক ঘটনার কয়েকটা বিষয় এই লেখায় ধরা হয়েছে। খবরের কাগজের বক্তব্য মোটামুটি সাধারণ। স্যার চার্লস ছিলেন অত্যন্ত সজ্জন ব্যক্তি, সাউথ আফ্রিকায় বিস্তর টাকা করেছিলেন, দিলদরিয়া পরোপকারী মানুষ হিসেবে এলাকায় সুনামও ছিল তার। বাস্কারভিল হলে গত 2 বছর যাবৎ বাস করছিলেন তিনি, কিন্তু অল্প কদিনের মধ্যেই তিনি সবার প্রিয় পাত্র হয়ে ওঠেন। নিঃসন্তান স্যার চার্লস চাইতেন তার উপার্জিত টাকা পয়সা যেন আশেপাশের এলাকার কল্যাণে ব্যবহার করা হয়। তার আকস্মিক মৃত্যুকে ঘিরে এক কুসংস্কার এবং এক অভিশাপের কথা জোরালো হচ্ছে, কিন্তু তদন্ত বলছে তার মৃত্যু হয়েছে স্বাভাবিক কারণেই। স্যার চার্লস ছাড়া বাস্কারভিল হলে থাকতেন তার 2 ভৃত্য ব্যারিমোর দম্পতি। মিস্টার ব্যারিমোর ছিলেন বাটলার ও মিসেস ব্যারিমোর হাউসকিপারের কাজ করতেন। তারা বলছেন স্যার চার্লসের স্বাস্থ্য ক্রমশ ভাঙছিল, হার্টের অবস্থাও ভালো ছিল না, প্রায় মুখ চোখ ফ্যাকাশে হয়ে যেত, নিঃশ্বাস নিতে কষ্ট হতো তার, মাঝে মাঝে অবসাদে ভুগতেন। জানেন মিস্টার হোমস, আমার স্টেটমেন্টে একথা আমিও স্বীকার করেছি। রিপোর্ট আরও বলছে ঘুমোতে যাওয়ার আগে স্যার চার্লস একটু ঘুরতে বেরোতেন। হলের কাছে ইউ অ্যালি নামে একটা শান্ত নির্জন রাস্তা আছে, সেখানে খানিক ঘুরে একটা চুরুট খেয়ে তিনি ফিরতেন। দুর্ঘটনার দিন তিনি বাড়ি থেকে বেরোন কিন্তু ফেরেননি। রাত 12টা নাগাদ মিস্টার ব্যারিমোর দেখে হলের সদর দরজা খোলা, ওর সন্দেহ হয়। একটা ল্যাম্প জ্বেলে সঙ্গে সঙ্গে সে বেরোয়। সেদিন বৃষ্টি হয়েছিল, ফলে ভেজা মাটিতে স্যার চার্লসের পায়ের দাগ ধরে সে এগিয়ে যায়। হল থেকে একটু এগিয়েই একটা গেট পড়ে যেটা দিয়ে জলার দিকে যাওয়া যায়। পায়ের ছাপ দেখে বোঝা যায় স্যার চার্লস সেখানে কিছুক্ষণ অপেক্ষা করে। ব্যারিমোর তার বয়ানে বলেছে স্যার চার্লসের পায়ের ছাপ প্রথমে একরকম পরে আরেক রকম ছিল, মনে হয় তিনি মুরের গেট পেরিয়ে পা টিপে টিপে হাঁটছিলেন, এর কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। স্যার চার্লসের দেহে আঘাতের চিহ্ন ছিল না, ওই অঞ্চলের এক বাসিন্দা নাকি একটা চিৎকার শুনেছিল, কিন্তু সে চূড়ান্ত মাতাল, ফলে তার কথা বিশ্বাস করা যায় না। আঘাতের কোনো চিহ্ন তার দেহে ছিল না, শুধু মুখটা বিশ্রীভাবে বেঁকে গেছিল, যেন শেষ মুহূর্তগুলো তার খুব আতঙ্কে বা যন্ত্রণায় কেটেছে। তবে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে ব্যাপারটা মোটেই অস্বাভাবিক নয়, পোস্টমর্টেম রিপোর্টও তাই বলছে। বাস্কারভিল হল এখন মালিকহীন, শোনা যাচ্ছে স্যার চার্লসের উত্তরাধিকারীর নাম স্যার হেনরি বাস্কারভিল, তিনি স্যার চার্লসের ভাইপো। শেষ খবর অনুযায়ী তিনি আমেরিকায় ছিলেন, তার খোঁজ চলছে। এই হলো স্যার চার্লসের মৃত্যুর সরকারি খবর, সমস্ত জানা তথ্য এখানেই রয়েছে। তাহলে এবার অজানা তথ্যের কথাই বলুন ডক্টর মর্টিমার, যেগুলো এই খবরের কাগজে লেখাই নেই। এই কথাগুলো কারোর সামনেই আমি প্রকাশ করিনি মিস্টার হোমস, আমি হলাম সায়েন্সের লোক, আমি কুসংস্কারই নই, কিন্তু পরিস্থিতি এমনই যে অবিশ্বাসের জায়গা প্রায় নেই। তাছাড়া এসব কথা প্রকাশ করলে কেউ আবার ভাবতে পারে আমি বাস্কারভিল হলের নামে ইচ্ছে করে কুসংস্কার রটাচ্ছি, হয়তো আমার কোনো কুমতলব রয়েছে। লোকের সন্দেহবাতি কদ্দূর যে যেতে পারে তা তো আপনি জানেনই। শেষের দিকে কয়েকটা মাসে আমি পরিষ্কার বুঝতে পাচ্ছিলাম যে স্যার চার্লসের স্নায়ুর জোর ক্রমশ কমছে, যে কোনো দিন নার্ভাস ব্রেকডাউনের শিকার হতে পারেন। তার মনে যেন একটা অজানা ভয় আস্তে আস্তে শিকড় গেড়ে বসছিল। উনি বাস্কারভিল হলের মাঠে দিব্যি ঘুরে বেড়াতেন, কিন্তু অন্ধকারের পর কোনো অবস্থাতেই জলাভূমির দিকে যেতেন না। তিনি নিশ্চিত ছিলেন যে বাস্কারভিল পরিবারের ওপর থেকে সেই ভয়ঙ্কর অভিশাপের প্রভাব কাটেনি এবং তার জন্য এক ভয়ঙ্কর হাউন্ড ওত পেতে রয়েছে। পেশার খাতিরে আমায় রাত বিরেতে এদিক ওদিক যেতে হতো। উনি আমাকে বেশ কয়েকবার জিজ্ঞেস করেছেন আমি কখনো কোনো অদ্ভুত জানোয়ার দেখেছি বা কোনো হাউন্ডের ডাক শুনেছি কিনা। আমার মনে আছে ঘটনার সপ্তাহ তিনেক আগে একদিন সন্ধেবেলায় আমি বাস্কারভিল হলে গেছি স্যার চার্লস দরজায় দাঁড়িয়ে। হঠাৎ আমার পেছন দিকে কী একটা দেখে তিনি ভয়ে সাদা হয়ে গেলেন। আমি তক্ষুনি পেছনে ঘুরে দেখি
একটা কালো ছায়া। মনে হলো যেন একটা বড় কালো বাছুর চোখের সামনে দিয়ে হঠাৎ চলে গেল। ব্যাস ওই পর্যন্তই। স্যার চার্লস সেই দিনই আমাকে তার পারিবারিক ইতিহাস আর অভিশাপের কথা শোনালেন। তখন অবশ্য আমি সেই ঘটনাটিকে কোনো গুরুত্ব দিইনি। স্যার চার্লসের হার্ট কন্ডিশন দেখে আমি ওনাকে লন্ডন ঘুরে আসার পরামর্শ দিই। মিস্টার স্টেপলটন, মানে আমাদের প্রতিবেশী বন্ধু, তিনিও স্যার চার্লসের স্বাস্থ্য নিয়ে চিন্তিত ছিলেন। তিনিও একই অ্যাডভাইস দিয়েছিলেন। যখন ব্যারিমোর স্যার চার্লসের মৃতদেহ খুঁজে পায়, সে সঙ্গে সঙ্গে বাড়ির চাকরকে পাঠায় আমার কাছে। ভাগ্যিস আমি জেগেছিলাম। আমি দুর্ঘটনার এক ঘন্টার মধ্যে গিয়ে পৌঁছাই। গেটের পাশে যেখানে তিনি কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন সেই জায়গা দেখি। স্যার চার্লস প্রায় 5 থেকে 10 মিনিট গেটের কাছে দাঁড়িয়েছিলেন। বারদুয়েক সিগারের ছাই ফেলা দেখে সেটা বোঝা যায়। তার পায়ের ছাপ ধরে এগিয়ে যাই। স্যার চার্লসের পায়ের ছাপ দেখে বুঝতে পারি তিনি একটা সময় পা টিপে টিপে হাঁটছিলেন। তারপর দেখি স্যার চার্লসের মৃতদেহ। কুপুর হয়ে পড়েছিলেন, হাত ছড়ানো, আঙুলগুলো মাটি আঁকড়ে রয়েছে। এসব কথা আমি পুলিশ ও আদালতেও বলেছি। শরীরে কোথাও কোনো আঘাত ছিল না। ব্যারিমোরও একই কথা জবানবন্দিতে বলেছে, তবে একটা কথা ও ভুল বলেছিল, হয়তো খেয়াল করেনি। কি? ব্যারিমোর বলেছিল মৃতদেহের পাশে কোনো চিহ্ন ছিল না। কিন্তু সত্যি কথাটা হলো মৃতদেহের একটু দূরেই কয়েকটা চিহ্ন ছিল। পায়ের ছাপ? আগে হ্যাঁ, পায়ের ছাপ। পুরুষ না মহিলার? মিস্টার হোমস, সেই পায়ের ছাপ ছিল এক দানবতুল্য হাউন্ডের। এই কেসটা সত্যি অসাধারণ। নিঃ ডক্টর মর্টিমার, আপনি যদি আর কদিন আগে আসতেন, স্যার চার্লস যে রাস্তা ধরে হেঁটেছিলেন সেখানে নিশ্চয়ই কোনো সূত্র খুঁজে পেতাম। জলে কাদায় মিশে এখন সেখানে বোধহয় কিছুই নেই আর। বদমাশ লোকের সঙ্গে বহুবার সংঘাত হয়েছে, কিন্তু এ যে দেখছি সাক্ষাৎ শয়তান। ডক্টর মর্টিমার, আপনি নিশ্চিত তো যে পায়ের ছাপগুলো হাউন্ডেরই ছিল? হ্যাঁ, ওটা হাউন্ডেরই পায়ের ছাপ। এমন এক হাউন্ড যা যে কোনো মানুষের টুঁটি ছিঁড়ে নিতে পারে, যা রক্ত মাংসের হলেও পৈশাচিক। তবে আপনি আমার কাছে এলেন কেন ডক্টর মর্টিমার? আপনি তো বলছেন স্যার চার্লস এর মৃত্যু নিয়ে কোনো সন্দেহই নেই, এবং এই বিষয়ে তদন্ত করাটাও অপ্রয়োজনীয়। দেখুন, আমি কিন্তু আপনাকে তদন্ত করতে বলছি না। স্যার হেনরি বাস্কারভিল আজ আসছেন, ঘণ্টাখানেকের মধ্যেই তিনি ওয়াটারলু স্টেশন পৌঁছবেন। সে বিষয়ে আপনার পরামর্শ চাই। তার জীবনও তো বিপন্ন হতে পারে। অর্থাৎ আপনি বলতে চাইছেন ডেভনশায়ারের ডাটমুরে রয়েছে এক অশুভ ছায়া যা বাস্কারভিল পরিবারের কোনো সদস্যকে রেহাই দেবে না। আমার মনে হয় স্যার হেনরিকে নিয়ে আপনি ডেভনশায়ারেই যান। অভিশাপ যদি সত্যি হয়, তবে এই ভদ্রলোক লন্ডনে নিরাপদ নন। অভিশাপ সত্যি হলে তার প্রকোপ সব জায়গায় এক হবে, কি ডেভনশায়ার কি লন্ডন। মিস্টার হোমস, আপনি বিষয়গুলো একটু হালকাভাবে দেখছেন। হয়তো এই অভিশাপ বা এই অশুভ সংকেতের মুখোমুখি কোনোদিন হননি বলে, তবে আপনি যখন বলছেন তখন স্যার হেনরিকে নিয়ে ডেভনশায়ারেই ফিরে যাই। আমি কেসটা নিয়ে একটু ভেবে দেখি, একটা সিদ্ধান্তে পৌঁছানো দরকার। কাল সকাল 10টায় আপনি যদি আমার এখানে আরেকবার আসেন খুব ভালো হয়, পারলে স্যার হেনরিকেও নিয়ে আসবেন। ডক্টর মর্টিমার নিজের শার্টের হাতায় কোনো ক্রমে কালকের অ্যাপয়েন্টমেন্টের কথা লিখে ফেললেন। ভদ্রলোক সত্যি ভুলো মনের, তবে তিনি ঘর থেকে বেরোনোর সময় হোমস তাকে একটা অদ্ভুত প্রশ্ন করল। ডক্টর মর্টিমার, স্যার চার্লস এর মৃত্যুর আগে ওই এলাকায় কোনো অদ্ভুত অশরীরী কোনো ব্যাপার ঘটেছিল? মানে কোনো বাসিন্দা বিভৎস কোনো জীব বা অতি প্রাকৃতিক জিনিস দেখেছিল, এরকম কিছু? তিনজন লোক নাকি তেমনই কিছু দেখেছিল, তারপর এরকম আর কিছু শুনিনি যদিও। ঠিক আছে, ধন্যবাদ। হোমস এর এই অবস্থা আমি বিলক্ষণ চিনি। এখন ওর কাছে সবই মিথ্যে, সত্যি বলতে একমাত্র এই কেসটা।
নিস্তব্ধ বাড়িতে বসে হোমসের মস্তিষ্ক এখন কেসের প্রত্যেকটা দিক খুঁটিয়ে দেখবে। মস্তিষ্কেই হবে প্রত্যেক ঘটনার বিশ্লেষণ। সচরাচর তার পরই আসে রোশনাই। সারাদিনটা ক্লাবেই কাটিয়ে দিলাম। রাত 9টা নাগাদ বেকার স্ট্রিটের বৈঠকখানায় ঢুকে দেখি চারদিক হোমসের পাইপের ধোঁয়ায় ভরে গিয়েছে। এক সেকেন্ডের জন্য ভেবেছিলাম আগুন লেগেছে, তারপরই দেখলাম ধোঁয়ার মধ্যে ড্রেসিং গাউন পরা হোমসের লম্বা চেহারাটা। আরাম কেদারায় বসে রয়েছে, ঠোঁটের ফাঁকে পাইপ, আশেপাশে ছড়িয়ে রয়েছে কাগজের দিস্তা। কি হে, কিছু পেলে? অল্প স্বল্প। এই দেখো, এই হলো ক্রিম্পেন গ্রাম বলতে পারো, 5 মাইল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কয়েকটা বাড়ি। আর এই যে লাফটা হল, এইখানে একটা বাড়িতে থাকেন মিস্টার স্টেপলটন, ভদ্রলোক ন্যাচুরালিস্ট। জলাভূমির কাছে রয়েছে আরও 2টো ফার্ম হাউস, হাইটোর আর ফাউল মায়া। 14 মাইল দূরে রয়েছে বন্দীদের আখড়া, প্রিন্সটাউন জেল, আর আশেপাশে ছড়িয়ে রয়েছে সেই প্রাণহীন ধুধু জলাভূমি। আর এখানেই ঘটেছে সেই কাণ্ড, হত্যা না নেহাতি দুর্ভাগ্যজনক একটা ঘটনা, সেটাই জানার। বুনো জায়গা বলতে হবে। তা বটে, শয়তানের কাজকর্মের জন্য আদর্শ। সে কি, তুমিও দেখছি ঈশ্বর শয়তানে বিশ্বাস করছো? শয়তান কি নিজে হাতে সব করে? মরতে তার এজেন্টের অভাব আছে নাকি? অভিশাপের কথা যদি সত্যি হয়, তবে এই রহস্য ভেদ করা আমাদের কর্ম নয়, গোটা ব্যাপারটাই আমাদের নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু তা যদি না হয়, তবে আমার প্রশ্ন 2টো, কোনো অপরাধ হয়েছে কিনা, আর হলে সেই অপরাধ কি এবং তা কিভাবে ঘটানো হয়েছে। কয়েকটা ব্যাপার আমায় অবাক করে দিয়েছে ওয়াটসন, বলতে পারো রীতিমতো বেগ দিচ্ছে। মনে আছে স্যার চার্লস এর পায়ের ছাপের পরিবর্তনের কথা? হ্যাঁ, কয়েকটা ছাপ দেখে মনে হয়েছিল তিনি স্বাভাবিকভাবেই হাঁটছিলেন, পরে দেখা যায় তিনি পা টিপে টিপে আঙুলের ওপর ভর দিয়ে হাঁটছিলেন। ডক্টর মর্টিমার তো তাই বললেন। স্যার চার্লস হাঁটছিলেন না, উনি প্রাণ ভয়ে দৌড়চ্ছিলেন। দৌড়তে দৌড়তে একটা সময় ওনার দম বেরিয়ে যায়, তারপরই উনি মুখ থুবড়ে পড়ে যান। প্রাণ ভয়ে দৌড়চ্ছিলেন, কিন্তু কেন, কিসের জন্য? সেটাই তো রহস্য। জলাভূমির ওপর তিনি কিছু দেখে মারাত্মক ভয় পেয়ে যান। আমার ধারণা যে জিনিস তিনি সব থেকে বেশি ভয় পেতেন, তেমনি কিছু তাকে দর্শন দিয়েছিল। তিনি বোধ বুদ্ধি হারিয়ে বাড়ির দিকে দৌড়তে শুরু করেন। কিন্তু তিনি সেদিন নিউ অ্যালিতে দাঁড়িয়েই বা ছিলেন কেন, অপেক্ষা করছিলেন কারোর জন্য? ভদ্রলোকের বয়স হয়েছিল, শরীরের অবস্থা ভালো ছিল না, সেদিন ঝড় বৃষ্টি হয়েছিল, তা সত্ত্বেও তিনি সান্ধ্য ভ্রমণে বেরিয়েছিলেন। মাটি ভেজা ছিল, সিগারে ছাই দেখে বলা যায় উনি 5-10 মিনিট অপেক্ষা করেছিলেন খটকা এখানে। উনি সূর্যাস্তের পর জলাভূমির ধারে পাশে যেতেন না, সেই রাতেই দাঁড়িয়েছিলেন, আর তার পরদিনই তার লন্ডন যাওয়ার কথা। না, এইবার কেসটা প্রাণ পেয়েছে। অনেকদিন গান বাজনার সঙ্গে সম্পর্ক নেই। ওয়াটসন, একটু বেহালাটা দাও তো। এই ব্যাপারে আর কোনো কথা নয়, কাল সকালে ডক্টর মর্টিমার ও স্যার হেনরিকে আসতে দাও, তারপর দেখা যাবে। কই, দেখি আমার বেহালাটা দাও। পরদিন তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে আমি আর হোমস অপেক্ষা করছিলাম। কাঁটায় কাঁটায় সকাল 10টায় ডক্টর মর্টিমার এসে হাজির হলেন, সঙ্গে স্যার হেনরি। ব্যাস্কারভিল পরিবারের এই সদস্যের দেখলাম শক্তপোক্ত চেহারা, ঘন ভুরুর নিচে একজোড়া কনফিডেন্ট চোখ। ডক্টর মর্টিমার আলাপ করিয়ে দিলেন। অদ্ভুত ব্যাপার মিস্টার হোমস, ডক্টর মর্টিমার যদি না নিয়ে আসতেন আমি নিজেই হয়তো আপনার কাছে আসতাম। রহস্যভেদে আপনি যে বিশেষ পারদর্শী তা আমি বেশ জানি। আমার সঙ্গে আজ সকালেই একটা অদ্ভুত কাণ্ড ঘটেছে। বসুন, লন্ডনে প্রথম দিনেই রহস্য হলো কি?
আর বলবেন না, আসার পরে একটা চিঠি পেলাম, যদি এটাকে চিঠি বলতে পারেন। স্যার হেনরি টেবিলের উপর একটা খাম রাখলেন, সাধারণ ছাই রঙের একটা খাম। ঠিকানায় লেখা স্যার হেনরি বাস্কোভিল, নর্থাম্বারল্যান্ড হোটেল, পোস্টমার্ক চ্যারিং ক্রস। খামের ওপর গতকাল সন্ধ্যের পোস্টমার্ক। নর্থাম্বারল্যান্ড হোটেলে যে আপনি উঠেছেন সেটা কি কেউ জানত? না, কেউ জানত না। ডক্টর মর্টিমারের সঙ্গে কথা বলার পর আমি ঠিক করি ওখানে থাকব। মনে হচ্ছে আপনার জীবনযাত্রা নিয়ে কেউ গভীর চিন্তা করছে। কথা বলতে বলতে হোমস দেখি খামটা খুলে ফেলেছে। একটা ফুলস্ক্যাপ কাগজে, খবরের কাগজ থেকে কয়েকটা শব্দ কেটে কেটে একটা বাক্য লেখা হয়েছে। সেই বাক্য এই রকম: প্রাণের মূল্য থাকলে জলাভূমি থেকে দূরে থাকো। শুধু জলাভূমি শব্দটাই কালিতে প্রিন্ট করা। স্যার হেনরি এর কিছুই বুঝতে পারছিলেন না। এমন চিঠি কে লিখতে পারে, আর আমার ব্যাপারে কারই বা এত আগ্রহ? ডক্টর মর্টিমার, আপনি কি এখনো বলবেন যে এর পেছনে কোনো অভিশাপ বা অতি প্রাকৃতিক ঘটনার ভূমিকা রয়েছে? মনে হচ্ছে এমন এক মহান ব্যক্তির হাত আছে যার হাত যশে গোটা ব্যাপারটাই একটা অতি প্রাকৃতিক রূপ নিচ্ছে। ব্যাপার কি বলুন তো, আপনারা দেখছি আমার জীবন আমার পরিবারের ব্যাপারে আমার চেয়ে বেশি জানেন। আমি আপনাকে কথা দিচ্ছি, যথাসময়ে ডক্টর মর্টিমার আপনাকে সব খুলে বলবেন, কিন্তু তার আগে একটা কাজ আছে। ওয়াটসন, আজকের খবরের কাগজটা দেবে। এই চিঠি কোনো একটা হোটেলে বসে হোটেলের পেনে লেখা হয়েছে। এই যে খামের অ্যাড্রেসের দিকে তাকান, তিনটে জায়গায় কালি পড়েনি, এক জায়গায় কালি লিক করেছে। বোঝাই যাচ্ছে লেখককে এই পেন যথেষ্ট বেগ দিয়েছে। আমাদের কোটের বা জামার পকেটে যেসব পেন শোভা পায় বা কালির বোতলে ডুবিয়ে যে কলম দিয়ে লিখি, তাতে এই সমস্যা কখনো হয় না। আমি নিশ্চিত চ্যারিং ক্রসের কোনো হোটেলে বসেই এই চিঠি লেখা হয়েছে। সেখানে খুঁজলে একটা ছেঁড়াখোড়া টাইমস খবরের কাগজও পাবে, কারণ সেখান থেকে কেটে কেটে এই শব্দগুলো এই চিঠিতে বসানো হয়েছে। গুড লর্ড, এটা আবার কি? কিছু পেলে? না, একটা ওয়াটারমার্কও নেই। এনিওয়ে, যা জানার ছিল সেটা পেয়ে গেছি। একটা রহস্য উপন্যাসের মধ্যে এসে পড়লাম দেখছি। আচ্ছা স্যার হেনরি, লন্ডনে আসার পর আপনার কি একবারও মনে হয়েছে যে কেউ আপনাকে ফলো করছে? আমায় হঠাৎ কেউ ফলো করবি বা কেন, কিন্তু লন্ডন আসার পর আমার ব্রাউন বুট এক পাটি হাওয়া হয়ে গেছে। একটু অবাকই হয়েছি, চুরি করতে হলে শুধু এক পাটি নিল কেন? চোর তো দেখছি একেবারে মাথা মোটা। স্রেফ এক পাটি জুতো, আর কিছু না? না, বাকি সব অক্ষত রয়েছে। অদ্ভুত ব্যাপার। যাকে, আপনি সাবধানে থাকবেন আর চোখ কান খোলা রাখবেন স্যার হেনরি। আমাদের দুই অতিথি উঠে পড়লেন। হোমস আর আমি দুজনেই তাদের এগিয়ে দিতে গেলাম। ঠিক হলো বিকেলে নর্থাম্বারল্যান্ড হোটেলে যাব আমরা। একটা ফাঁকা কোচ ডেকে দুজনেই উঠে পড়লেন। আমি আর হোমস দুজনেই বাড়ি ফিরছি, হঠাৎ একটা অস্বস্তি হলো। কেউ কি আমাদের দেখছে? বাঁদিকে মুখটা ঘোরাতেই চোখে পড়ল একটা চাপ দাড়িওয়ালা মুখ আর তীক্ষ্ণ দুই চোখ। একটা কোচের জানলা দিয়ে লোকটা এক দৃষ্টিতে দেখছে আমাকে আর হোমসকে। চোখ পড়তেই দড়াম করে কোচের খিড়কি বন্ধ হয়ে গেল। গাড়োয়ানকে চিৎকার করে কিছু একটা বলা হলো আর কোচ ঊর্ধ্বশ্বাসে ছুটল। হোমস আশেপাশে একটা ফাঁকা কোচের খোঁজ না পেয়ে অগত্যা ছুটল সেই কোচটার পেছনে, কিন্তু শুরুতেই কয়েকটা সেকেন্ড নষ্ট হয়ে গিয়েছিল, ফলে কোচের নাগাল পাওয়া গেল না। একটু পরেই দেখলাম হোমস হাঁপাতে হাঁপাতে ফিরে আসছে, মুখ ঘামে ভিজে গিয়েছে। এবার থেকে আমার কীর্তির কথা যখন লিখবে ওয়াটসন, তখন এই ব্যর্থতার কথাও লিখো। কে ছিল লোকটা, কিছু বুঝতে পারলে? না, তবে এটুকু বুঝেছি স্যার হেনরিকে ফলো করা হচ্ছে, না হলে কেউ জানবে কি করে তিনি নর্থাম্বারল্যান্ড হোটেলে উঠেছেন। আজ দেখেছিলে আমি কথা বলতে বলতে কয়েকবার জানলার সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম, কেন জানো? আমি দেখতে চাইছিলাম রাস্তায় দাঁড়িয়ে কেউ আমাদের বাড়ির দিকে নজর রেখেছে কিনা।
এর পেছনে যেই থাকুক না কেন ওয়াটসন, তার কিন্তু সাংঘাতিক বুদ্ধি। কোচের নাম্বারটাও যদি দেখতাম। 2704। ইস, কি বোকামিটাই না করলাম। আরে গাড়ির নাম্বার পেয়ে গেছো, এর থেকে বেশি আর কি করবে? এই গাড়িটা বেশ খানিকক্ষণ আগেই আমার চোখে পড়েছিল, তখনই আর একটা কোচ ডেকে এই গাড়িটাকে চুপচাপ ফলো করা উচিত ছিল আমার, বা নর্থাম্বারল্যান্ড হোটেলে গিয়ে দুজনের জন্য অপেক্ষা করা উচিত ছিল। ওয়াটসন, তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করলাম, ছায়া উধাও হয়ে গেছে, এখন আর ফিরবে না। এর পরের খেলাটা আরেকটু বুদ্ধি করে খেলতে হবে। লোকটার মুখে দাড়ি ছিল দেখলে? ওটা নিঃসন্দেহে ছদ্মবেশ, আসল চেহারা দেখানোর মতো বোকা মানুষে নয়। চলো এক জায়গায় যাওয়া যাক। এগুলি ওগুলি ঘুরে আমরা হাজির হলাম ডিস্ট্রিক্ট মেসেঞ্জার্স অফিসে। এখানে ম্যানেজার উইলসনকে হোমস একটা বড় রকমের বিপদের হাত থেকে রক্ষা করেছিল। সেই থেকেই উইলসন হোমসের বিশেষ ভক্ত। আসুন আসুন, পদ ভুলে নাকি? না, একটা কাজেই এসেছি। আচ্ছা উইলসন, কদিন আগে একটা কেসে তোমার অফিসের এক ছোকরা, কি জানো নাম, হ্যাঁ মনে পড়েছে, কার্টরাইট, ওই কার্টরাইট খুব হেল্প করেছিল। সেই ছেলে এখনো এখানে থাকলে তাকে একটু ডেকে দেবে, দরকার আছে। এই মাঝেই কার্টরাইট এসে হাজির হলো। স্যার কি করতে হবে বলুন। বছর 14-15 একটা ছেলে, ঝকঝকে মুখ চোখ, দেখে মনে হলো সে হোমসের বড় ভক্ত। হোমস তার কাঁধে হাত রেখে বলল, শোনো কার্টরাইট, চেরিং ক্রসের আশেপাশে রয়েছে 23টা হোটেল, তুমি প্রত্যেকটা হোটেলে যাবে, সেখানকার দারোয়ানকে 1 শিলিং দেবে, এই যে 23টা শিলিং। ওকে স্যার। বলবে গতকালের ফেলে দেওয়া কাগজপত্র দেখতে চাও, একটা গুরুত্বপূর্ণ টেলিগ্রাম হারিয়ে গেছে, সেটা খোঁজা দরকার, কিন্তু তুমি খুঁজবে টাইমস খবরের কাগজের প্রথম পাতাটা, এই যে এরকম, পারবে? হ্যাঁ স্যার। গুড। সন্ধ্যেবেলায় বেকার স্ট্রিটে এসে জানিও কি পেলে না পেলে, বুঝলে ওয়াটসন? এবার শুধু জানা বাকি সেই 2704 নাম্বার গাড়ির গাড়োয়ানটি কে ছিল। এবার চলো বন্ড স্ট্রিটের গ্যালারিতে গিয়ে খানিকক্ষণ কাটিয়ে আসি, তারপর ওখান থেকে নর্থাম্বারল্যান্ড হোটেল। বন্ড স্ট্রিটের আর্ট গ্যালারিতে আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ হোমস বেলজিয়ান শিল্পীদের আঁকা ছবির প্রশংসা করে গেল, যদিও আর্ট সম্পর্কে হোমসের বিদ্যে কিন্তু ভয়ঙ্করই। নর্থাম্বারল্যান্ড হোটেলে পৌঁছানোর আগে অবধি শার্লক হোমসের মুখে আর্ট ছাড়া আর কিছুই ছিল না। হোটেলের ক্লার্ক বলল, স্যার হেনরি আমাদের জন্য নিজের ঘরে অপেক্ষা করছেন। সিঁড়ি বেয়ে ওপরে উঠতে গিয়েই সাক্ষাৎ আগ্নেয়গিরির মুখোমুখি হলাম, স্বয়ং স্যার হেনরি। তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল কোনো কারণে ভদ্রলোক ভয়ঙ্কর রেগে গেছেন। তার হাতে এক পাটি কালো বুট। ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, এরা ভেবেছে আমাকে নিয়ে বেশ রগড় করা যাবে, ওরা ভুল লোককে বেছেছে। আজ যদি বুট খুঁজে না পায় মিস্টার হোমস, এই হোটেল দেখবে তামাশা কাকে বলে, এই বলে দিলাম। সকালে যে বলছিলেন আপনার ব্রাউন বুটের এক পাটি হাওয়া হয়ে গেছে, এটা তো দেখছি কালো বুট। তবে আর বলছে কি আপনাকে, আমার ছিল 3 জোড়া বুট, ব্রাউন, কালো আর 1 জোড়া চামড়ার বুট। এদের মধ্যে কাল ব্রাউন বুটের 1 জোড়া খোয়া গেছে, আজ কালো বুটের 1 পাটি বেপাত্তা। এই যে কি হলো, খোঁজ পেলেন? ইতিমধ্যে একজন গোবেচারা মতো ওয়েটার এসে হাজির হয়েছেন। তার দিকে তেড়ে গেল স্যার হেনরির প্রশ্নটা। না মানে স্যার, গোটা হোটেল খুঁজে দেখলাম কোথাও ঠিক। হয় সন্ধ্যের মধ্যে আপনারা আমার বুট খুঁজে দিন, না হয় আমি ম্যানেজারকে সোজা বলবো এই চোরেদের আস্তানায় আমি থাকতে মোটেও রাজি নই। না স্যার, আপনি নিশ্চিত থাকুন, ঠিক পাওয়া যাবে। মাফ করবেন, মাথাটা বড্ড গরম হয়ে গেছিল, একটা নেহাতি মামুলি ব্যাপার। ব্যাপারটা মামুলি নয় একেবারেই। হ্যাঁ বলেন কি। দেখুন স্যার হেনরি, আমরা খুব জটিল রহস্যের মধ্যে রয়েছি এই মুহূর্তে। স্যার চার্লস এর অদ্ভুত মৃত্যুর পর সব কিছুই রহস্যজনক লাগছে। স্যার হেনরি আমাদের খাবার আমন্ত্রণ জানালেন, চারজনেই জমিয়ে খাওয়া দাওয়া করলাম, হালকা মেজাজেই কথা হচ্ছিল, বিপদ বা রহস্যের ছায়া খানিকক্ষণের জন্য সরে গিয়েছিল। খাওয়া দাওয়ার পর আমরা স্যার হেনরির হোটেলের ঘরে কথা বলছিলাম। তাহলে কি করবেন ঠিক করলেন? বাস্কারভিল হলেই যাবো ঠিক করেছি,
এ সপ্তাহের শেষে। বুদ্ধিমানের কাজ। এখানে আপনার পেছনে লোক লেগেছে আমি নিশ্চিত। লন্ডনের ভিড়ে তাকে খুঁজে বের করা অসম্ভব। ডক্টর মর্টিমার, আপনি কি জানতেন আজ আপনাদের কেউ ফলো করেছিল? বলেন কি, কে ফলো করছিল? দুর্ভাগ্যবশত সেটা জানতে পারিনি। আচ্ছা, ডাটমুরে আপনার চেনাশোনা বা প্রতিবেশীদের মধ্যে কারুর চাপ দাড়ি আছে? চাপ দাড়ি? হ্যাঁ, ব্যারিমোর, স্যার চার্লস এর বাটলার। তা সে কোথায় এখন? বাস্কারভিল হলে। ওই তো এখন হলের দেখাশুনো করছে। একটু যাচাই করে নিতে হবে সে এই মুহূর্তে লন্ডনে এসেছে কিনা। ওখানে সব থেকে কাছের পোস্ট অফিস কোনটা? গ্রিমপেন। ঠিক আছে, একটা টেলিগ্রাম করুন, স্যার হেনরির জন্য সব প্রস্তুত। তারপর আমরা 2 নম্বর টেলিগ্রাম করব গ্রিমপেনের পোস্টমাস্টারকে। চিঠিটা যেন ব্যারিমোরের হাতেই দেওয়া হয়। তিনি না থাকলে টেলিগ্রামটি যেন নর্থাম্বারল্যান্ড হোটেলে স্যার হেনরি বাস্কারভিলের কাছে ফেরত দেওয়া হয়। আচ্ছা ডক্টর মর্টিমার, এই ব্যারিমোরের পরিচয়টা ঠিক কি? ওরা 4 পুরুষ ধরে বাস্কারভিল হলে কাজ করে। ওর বাবা ছিলেন হলের কেয়ারটেকার। ব্যারিমোর ও তার বউয়ের নামে কখনো খারাপ তো কিছু শুনিনি। স্যার চার্লস এর উইলে এদের জন্য কিছু ছিল কি? অবশ্যই, ব্যারিমোর ও তার স্ত্রী দুজনেই 500 পাউন্ড পাবেন। তারা জানেন ব্যাপারটা? কেন জানবেন না, স্যার চার্লসই ওদের বলেছেন। আচ্ছা স্যার চার্লস কিন্তু আমার নামেও 1000 পাউন্ড লিখে গেছেন, আপনি আবার আমায় সন্দেহ করবেন না যেন। এমনি অনেকেই কম বেশি টাকা পেয়েছেন, আর বাকিটা রয়েছে স্যার হেনরির নামে। কত? মোট 750,000 পাউন্ড। এ তো প্রচুর টাকা। এত টাকার জন্য যে কোনো মানুষই মরিয়া হয়ে উঠবে। এতেই অবাক হচ্ছেন মিস্টার হোমস? স্যার চার্লস এর এস্টেটের মোট মূল্য 10 লাখ পাউন্ডের কাছাকাছি। কিছু মনে করবেন না, স্যার হেনরির কিছু হলে এই সম্পত্তির মালিকানা কার কাছে যাবে? স্যার চার্লস এর ছোট ভাই রজার বিয়েথা করেননি, তো কোনো উত্তরাধিকারীও নেই। সেক্ষেত্রে মালিক হবেন ওয়েস্ট মোরল্যান্ডের জেমস ডেজমন্ড। উনি স্যার চার্লস এর দূর সম্পর্কের ভাই। আপনি চেনেন তাকে? হ্যাঁ, একবার দেখেছি। উনি স্যার চার্লস এর সঙ্গে দেখা করতে এসেছিলেন। নিপাট ভদ্রলোক। উনি ওয়েস্ট মোরল্যান্ডের পাদ্রী, ধর্মকর্ম নিয়ে আছেন। মজার কথা, উনি কিন্তু সম্পত্তি চান না, কিন্তু আইনত বাস্কারভিলদের বংশধরদের অবর্তমানে তার উপরেই মালিকানা বর্তাবে, যদি না বর্তমান মালিক এই উইল বদলে দেন। আপনি কি উইল করেছিলেন স্যার হেনরি? না, সময় পেলাম কোথায়? সবে তো কাল ডক্টর মর্টিমার আমার সব কিছু বললেন। আমার মনে হয় উইলের টাকা এস্টেটেই থাকা উচিত। ওয়েল, আপনি যা ভালো বোঝেন। তবে একটাই অনুরোধ করব, আপনি যেন ডেভনশায়ারে একা না ফেরেন, কেউ যেন সঙ্গে থাকে আপনার। ডক্টর মর্টিমার আমার সঙ্গে ফিরছেন। কিন্তু ওনারও নিজস্ব কাজ আছে তো, উনি তো সবসময় আপনাকে সঙ্গ দিতে পারবেন না। তাহলে আপনি চলুন না আমার সঙ্গে। দরকার হলে যেতে হবেই, কিন্তু একটা কেস নিয়ে এমন ফেঁসে আছি। তবে আমার বন্ধু ওয়াটসন যেতে রাজি হলে কোনো কথাই নেই। আপনি নিরাপদ আর আমিও নিশ্চিন্ত। বাঁচালেন ডক্টর ওয়াটসন, আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। হোমস এর প্রশংসা, স্যার হেনরির অনুরোধ, আর একটা নতুন অ্যাডভেঞ্চার। প্রথম একটু চমকে গেলেও এই তিনের মিশেল ভালোই উপভোগ করছিলাম। ওয়াটসন সব ঘটনার বিস্তারিত রিপোর্ট দেবে। আর শোনো, বিপদ আসবেই, এবং তখন আমি তোমায় বলবো কি করা উচিত। তাহলে ওই কথাই রইল। শনিবার প্যাডিংটন স্টেশন থেকে সকাল 10:30 ট্রেন ধরছি। খাওয়া দাওয়া সেরে বেরোচ্ছি, হঠাৎ ঘরের কোণে কি একটা দেখে স্যার হেনরি সেদিকে দৌড়ে গেলেন, আর তারপরই শোনা গেল তার উচ্চসিত কণ্ঠস্বর। এই তো আমার বুট। আমি তো এই ঘর তন্ন তন্ন করে খুঁজেছি, কই তখন তো কিছু দেখলাম না। হ্যাঁ, আমিও তো খুঁজেছিলাম, তখন কোথাও খুঁজে পাইনি। তবে কি আমরা যখন খাচ্ছিলাম তখনই কেউ এটা ঘরে রেখে গেছে? বাড়ি ফিরে হোমস তামাক আর চিন্তার মধ্যেই ডুবে রইল। ডিনারের আগে 2 টেলিগ্রাম পেলাম। প্রথমটার বয়ান ব্যারিমোর হলেই রয়েছে বাস্কারভিল, আর দ্বিতীয়র বক্তব্য 23টা হোটেলেই গেলাম, দুঃখিত আপনার বলা সেই টাইমস খবরের কাগজ পেলাম না, কার্টরাইট। বুঝলে ওয়াটসন, এই হলো কেস। আলোর কোনো সন্ধান নেই।
ওই কোচওয়ান তো রয়েছেই, ওকে জেরা করলেই জানা যাবে। আমি রেজিস্ট্রি অফিসে জানিয়েছি, খুব শিগগিরই হয়তো তার নাম ঠিকানা পেয়ে যাব। আমাদের কথাবার্তার মাঝখানে বেল বাজল। দরজা খুলে দেখি এক মাঝবয়সী লোক, মুখ চোখ রুক্ষ প্রকৃতির। আমি 2704 নম্বর গাড়ির ড্রাইভার। হেড অফিস থেকে খবর পেলাম এই ঠিকানার এক ভদ্রলোক আমায় খুঁজছিলেন। দেখুন মশাই, 7 বছর গাড়ি চালাচ্ছি, কোনোদিন কেউ অভিযোগ করেনি। আমাদেরও কোনো অভিযোগ নেই, বরং তোমায় কিছু পাউন্ড দেওয়ার আছে যদি তুমি আমার মাত্র কটা প্রশ্নের ঠিকঠাক জবাব দাও। বলুন না স্যার, আপনার জন্য কি করতে পারি? দাঁড়াও, আগে তোমার নাম ঠিকানা টুকে রাখি, কখন আবার কাজে লাগে। জন ক্লেটন, 3 টার্পে স্ট্রিট। আমার গাড়ি ওই শিপলিয়ার্ডের ওয়াটারলু স্টেশনের কাছেই। ক্লেটন, আজ সকালে তুমি এই পাড়ায় এসেছিলে আর আমার এই বাড়ির ওপর নজর রেখেছিলে সকাল 10টা নাগাদ। তারপর আমাদের দুজন ও আরও দুজনকে ফলো করে রিজেন্ট স্ট্রিট পর্যন্ত গিয়েছিলে। যে লোকটা গাড়ি ভাড়া নিয়েছিল সে কে আর তার ব্যাপারে তুমি কি জানো? আপনাকে মিথ্যে বলবো না স্যার, যে লোকটা ওই ভাড়া নিয়েছিল না, সে আমায় বলেছিল ও নাকি ডিটেকটিভ। আর আমি যেন এ ব্যাপারে কাউকে একটা কথাও না বলি। ক্লেটন, মন দিয়ে শোনো, আমরা কিন্তু একটা বেশ গোলমেলে ব্যাপারের মধ্যে রয়েছি, কোনো কথা গোপন করলে কিন্তু বিপদে পড়তে পারো। সত্যি বলো তো, তোমার গাড়ির সওয়ারই বলেছিল সে ডিটেকটিভ? হ্যাঁ স্যার, সত্যি বলেছিল। কখন বলেছিল? যখন ও আমার গাড়ি ছেড়ে দিচ্ছিল। আর কিছু বলেছিল বলে মনে পড়ছে? হ্যাঁ স্যার, নিজের নামটাও তো বলেছিল। কি নাম বলেছিল? শার্লক হোমস। ওয়াটসন, শুনছো? লোকটার ঘটে ভালোই বুদ্ধি আছে ওয়াটসন, অস্বীকার করে লাভ নেই। এই যে দেখছি শিয়ানে শিয়ানে টক্কর, আমার বাড়িতে এলো, আমার উপর নজর রাখলো, আর তারপর আমার নামটাও নিয়ে নিল। হ্যাঁ স্যার, ঠিক বলছি, ভদ্রলোক বললেন ওর নাম শার্লক হোমস। বেশ, এবার বলো লোকটাকে তুমি পেলে কোথায়, আর কি কি হয়েছিল সব কিন্তু খুলে বলবে। স্যার, সকাল 9:30 ওই ভদ্রলোক ট্রাফালগার স্কোয়ার থেকে আমার গাড়িতে ওঠে, বলেছিল ও নাকি ডিটেকটিভ, ওর কথা মতো কাজ করলে 2 গিনি বকশিস দেবে বলেছিল, কোনো প্রশ্ন করতে বারণ করেছিল। আমি আর কথা বাড়াইনি, প্রথমে ওকে নিয়ে গেলাম নর্থাম্বারল্যান্ড হোটেল, খানিকক্ষণ অপেক্ষা করলাম, তারপর দেখলাম 2 জন ভদ্রলোক হোটেল থেকে বেরিয়ে একটা কোচ ভাড়া করলেন, আমরাও সেই কোচ পিছু পিছু এদিকে এলাম। আমাদের দরজার সামনে, তাই তো? স্যার, সেইটা তো ঠিক ঠাউর করতে পারিনি, তবে আমার সওয়ারি এই রাস্তা ভালোই চিনত। আমরা মাঝ রাস্তায় এসে থেমে গেছিলাম, 1/2 ঘন্টা মতো অপেক্ষা করলাম, তারপর দেখি ওই 2 জন ভদ্রলোক আমাদের পাশ দিয়ে হেঁটে চলে গেলেন, আমরাও তাদের পিছু পিছু গেলাম বেকার স্ট্রিট ধরে, তারপর রিজেন্ট স্ট্রিট। সেখানে হঠাৎই আমার সওয়ারি গাড়ির জানালা বন্ধ করিয়ে ওয়াটারলু স্টেশন যেতে বলল, মানে রীতিমতো ধাড়া দিল। আমিও গাড়ি ছোটলাম, 10 মিনিটে স্টেশনে পৌঁছলাম। ভদ্রলোক আমায় 2 গিনি বকশিস দিলেন আর আমার দিকে তাকিয়ে বললেন, ভাই তুমি হয়তো জেনে খুশি হবে আজ শার্লক হোমস তোমার গাড়িতে চড়েছিলেন। বুঝতেই পাচ্ছেন আমি তখনই ওনার নামটা জানতে পেরেছিলাম। আচ্ছা, তোমার এই শার্লক হোমস কে কেমন দেখতে? এই রে, এটা একটু বলা মুশকিল, লোকটার বয়স সন্ধ্যা 40, মাঝারি হাইট, ভদ্রলোকের মতোই পোশাক, গালে কালো দাড়ি, চোখও করে কাটা, মুখটা ফ্যাকাশে, এই আর কি। চোখের রং, চোখের রং, তার মুখে কোনো বিশেষত্ব ছিল? চোখের রং না স্যার, মনে পড়ছে না, তেমন কিছু তো ছিল না। আচ্ছা ঠিক আছে, এই নাও তোমার বকশিস, তুমি এবার আসতে পারো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বুঝলে ওয়াটসন, আর একটা সূত্র হাত থেকে গেল, কি মারাত্মক বুদ্ধি লোকটার।
ও জানতো স্যার হেনরি এদিকে আসছেন আমার কাছে। লোকটা আমাদের রিজেন্ট স্ট্রিটে দেখলো, বুঝতে পেরেছিল আমরা গাড়ির নাম্বার দেখে নিয়েছি, ড্রাইভারকে ঠিক খুঁজে বের করব। তাই নিজের নাম শার্লক হোমস বলে চলে গেল। না ওয়াটসন, এই লোকটা সত্যি কঠিন প্রতিপক্ষ। অনেকদিন পর এমন বুদ্ধিমান লোকের সঙ্গে টক্কর হবে ভেবে বেশ রোমাঞ্চ হচ্ছে। তুমি ডেভনশায়ার যাচ্ছ বটে, কিন্তু আমার ভালো লাগছে না, কেসটার মধ্যে বিভৎস ইঙ্গিত পাচ্ছি একটা। ওয়াটসন, তুমি সুস্থভাবে লন্ডন ফিরে এলেই শান্তি পাবো। যাত্রার দিন এসে পড়ল। হোমস আমায় প্যাডিংটন অব্দি পৌঁছে দিল। শোনো ওয়াটসন, জানলাম জেমস ডেসমন্ড সত্যি ভালো মানুষ, তার উপর সন্দেহ নেই। আর আছে ব্যারিমোর দম্পতি, হয়তো ওরা দোষী নয়, আর যদি হয়ও তবে আরেকটু খেলতে দাও, একটা না একটা ভুল তো করবেই। এছাড়া হলে রয়েছে আরেক চাকর পারকিনস, আশপাশের লোক বলতে দুজন চাষি ও তাদের পরিবার, আর আছে ডক্টর মর্টিমার ও তার স্ত্রী, আছেন ন্যাচুরালিস্ট ভদ্রলোক স্টেপলটন, তার বোন নাকি ডাকসাইতে সুন্দরী, বুঝলে ওয়াটসন, তার বোন নাকি ডাকসাইতে সুন্দরী। এদের ছাড়া রয়েছেন ল্যাফটার হলের মিস্টার ফ্র্যাঙ্কলিন, এই ভদ্রলোকের ব্যাপারে আমরা কিছুই জানি না। এছাড়া এদিক ওদিক ছড়িয়ে রয়েছেন আরও কয়েকজন প্রতিবেশী, এদের সবাইকেই একটু নজরে রেখো। বন্দুকটা নিশ্চয়ই নিয়েছ, কাজে লাগতে পারে। একটা সময় ট্রেনের ঘন্টা বেজে উঠল। জানলা দিয়ে প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে দেখি হোমসের লম্বা চেহারা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদের ট্রেনের দিকে। ওর আশেপাশে জমছে কুয়াশা। ধীরে ধীরে লন্ডন ছাড়ার একটু পরেই চারপাশে সিনারি বদলে গেল। কয়েক ঘন্টার মধ্যেই দেখলাম লাল মাটি আর গ্রানাইটের দেশে এসে পড়েছি। খেতে ঘুরছে লাল রঙের গরু, ডেভনের আদর্শ গ্রামাঞ্চল। একটু দূরেই একটা ধূসর টিলা চূড়া মাথা উঁচিয়ে রয়েছে। গন্তব্যস্থলে প্রায় পৌঁছে গেছি। মুর মানে জলাভূমির প্রথম দর্শনেই স্যার হেনরি উচ্ছ্বসিত হয়ে উঠলেন। স্যার হেনরির মুখ দেখে মনে হচ্ছিল পিতৃভূমিতে পা রাখাটা তার কাছে গর্বের ব্যাপার। ট্রেন এসে দাঁড়ালো একটা ছোট স্টেশনে। আমাদের আগমন একটা বিশাল খবর হয়ে দাঁড়ালো। খোদ স্টেশন মাস্টার বাইরে এলেন। শান্ত গ্রাম, ঝুট ঝামেলা কোলাহল কিছুই নেই, কিন্তু তার মধ্যেও বন্দুক বাগিয়ে দুজন সৈনিক দাঁড়িয়ে রয়েছে কেন? খানিক পরেই চওড়া রাস্তায় টুকটুক শব্দ তুলে রওনা দিল আমাদের কোচ। রাস্তার দুধারে মস আর ফার্নের বাহার, সূর্যের পড়ন্ত আলোয় চিকচিক করছে। আরো একটু এগিয়ে আমরা একটা সরু গ্রানাইটের ব্রিজ বেরোলাম। পাশ দিয়ে বয়ে যাচ্ছে একটা ছোট্ট খরস্রোতা নদী, পাহাড়ের পাথরে ধাক্কা খেতে খেতে। ওক আর ফার গাছে ঘেরা এই উপত্যকা। স্যার হেনরি যাই দেখছেন তাতেই তিনি অভিভূত হয়ে পড়ছেন, কিন্তু এত সুন্দর প্রাকৃতিক পরিবেশেও কোথায় যেন একটা বিষণ্ণতা। যাত্রাপথে দেখলাম আর একজন সশস্ত্র সান্ত্রী। ব্যাপার কি, এত কড়াকড়ি কিসের? কোচওয়ান যেন আঁচ করেই বলল, অ্যাকচুয়ালি স্যার, সেদিন প্রিন্সটাউন জেল থেকে সেলডেন নামের এক আসামি পালিয়েছে, তাকে নাকি এই জলাভূমির আশেপাশে দেখা গিয়েছে। লোকটা নোটোরিয়াস মার্ডারার, তাই এত সৈনিক। রাস্তার দুপাশেই ঘন সবুজ ঘাসের জমি, ঈষৎ ঢেউ খেলানো। ফাঁক ফোকরের মধ্যে দিয়েই দেখা যাচ্ছে পুরনো আমলের বাড়িঘর।
খাড়া রাস্তায় উঠে আমাদের কোচ সেই বিশাল জলাভূমির মুখোমুখি হল। একটা কনকনে ঠান্ডা হাওয়া বইছে। এই জলাভূমির মধ্যেই লুকিয়ে রয়েছে সেই হিংস্র ক্রিমিনাল, লুকিয়ে রয়েছে বাস্কারভিল পরিবারের নাশের কারণ। জলাভূমির এপাশে ওপাশে মধ্যে মধ্যে মাথা উঁচিয়ে রয়েছে পাথরের ঢিপি, বড় বড় পাথরের চাই। রাস্তা একটা মোড় ঘুরে হঠাৎ নেমে গেল। একসারি বেটে বেটে ওক গাছের ফাঁক দিয়ে চোখে পড়ল দুটো লম্বা টাওয়ার। বাস্কেটবল হল ওই যে সামনেই। আমাদের কোচ সদর গেটের সামনে গিয়ে দাঁড়ালো। রট আয়নের মস্ত গেট, তার ওপাশে অনেকটা রাস্তা পেরোনোর পরই মূল বাড়ি। বাড়ির সামনের দিকটা নতুন, এই অংশের কনস্ট্রাকশন এখনো শেষ হয়নি। ঝরে পড়া পাতার রাশের উপর দিয়ে আমাদের কোচ এগিয়ে চলল। গাছ দিয়ে ঘেরা প্রশস্ত রাস্তা। সদর দরজার কাছে যখন কোচ প্রায় এসে পড়েছে, হঠাৎ দেখলাম স্যার হেনরি কেমন শিউরে উঠলেন। এখানে কি আমার কাকা? না না, সেটা সম্পূর্ণ অন্যদিকে। খুব স্বাভাবিক কারণে এখানে কাকা ভয় পেতেন। চারপাশের পরিবেশটা দেখেছেন? যে কোনো সাহসী মানুষও এখানে এসে ঘাবড়ে যাবেন। ছমাস আমায় সেফ ৬ মাস সময় দিন, এখানে বিজলি বাতি বসাবো। সদর দরজায় ১,০০০ ক্যান্ডেল পাওয়ার জ্বললে দেখি অন্ধকার আর কাকে বলে। ওয়েলকাম স্যার হেনরি, বাস্কারভিল হলে আপনাকে স্বাগত জানাই। হাবভাব দেখে বুঝলাম ইনি মিস্টার ব্যারিমোর। পেছনে পেছনে তার স্ত্রীও এলেন। আমি বরং এগোই স্যার হেনরি। সে কি এখনই বাড়ি চললেন? ডিনার খেয়ে না হয়? দেরি করলে গিন্নি গর্দান নেবেন, বুঝতেই পারছেন। প্রয়োজন হলেই জানাবেন, ঠিক আছে? আসি এখন। বাড়িটা সত্যিই রাজকীয়। বিরাট বিরাট ঘর, উঁচু সিলিং, কাঠের মেঝে ঝকঝকে পরিষ্কার, পুরনো ইংলিশ ফায়ারপ্লেসে আগুন জ্বলছে। ফায়ারপ্লেসের ওপরের দেওয়ালে ঝুলছে হরিণের মাথা, একপাশে কোট অফ আর্মস। দৃশ্য চমৎকার, কিন্তু ফায়ারপ্লেসের নিবু নিবু আগুনের ধোঁয়া চারপাশে বিষাদের ছায়া ফেলেছে। ঠিক যেমন ভেবেছিলাম, পুরনো বসত বাড়ি তো এমনই হয়। ভেবে দেখুন, এখানেই আমার পূর্বপুরুষরা ৫০০ বছর কাটিয়েছেন, পাবলেই গায়ে কাঁটা দেয়। স্যার ডিনার কি এখনই সার্ভ করে দেব? খাবার রেডি? ৮ মিনিট ৫ স্যার। আর একটা কথা ছিল, যতদিন না আপনি এখানে পুরোপুরি গুছিয়ে নিচ্ছেন আমরা থাকছি, কিন্তু এখন আপনি বুঝতেই পারছেন যে এই অবস্থায় তো আরও বেশি লোক লাগবে। এই অবস্থায় মানে? স্যার আমাকে ভুল বুঝবেন না, স্যার চার্চ খুব শান্ত জীবন কাটাতেন, যাবতীয় প্রয়োজনের জন্য আমি আমার স্ত্রী যথেষ্ট ছিলাম। কিন্তু আপনি তো একা থাকবেন না নিশ্চয়ই, আপনি নতুন লোক চাই। তুমি কি কাজ ছাড়তে চাইছ? স্যার তাতে যদি আপনার সুবিধে হয়। তোমার পরিবার বহু প্রজন্ম ধরে আমাদের আর এই বাস্কারভিল হলের দেখাশোনা করছো, আর এখানে পা রাখা মাত্রই এত পুরনো একটা পারিবারিক সম্পর্ক আমাকে ভাঙতে বলছো? স্যার আমিও আমার স্ত্রী দুজনেই এই বাস্কারভিল হলকে খুব ভালোবাসি। স্যার চার্লসকে আমরা দুজনে বাবার মতো সম্মান করতাম, তাঁর আচমকা মৃত্যুর ধাক্কায় আসলে সেই যন্ত্রণা এতটাই ছিল যে বাস্কারভিল হলে আমরা দুজনে আর সহজ হতে পারবো কি না সত্যি এটা সন্দেহ করার মতো। কিন্তু এখান থেকে বেরিয়ে করবেটাই বাকি কিছু না কিছু একটা। স্যার চার্লসের দয়ায় একটু একটু টাকা পয়সা আমি জমাতে পেরেছি। দেখছেন, এখানকার রকম সকম তো মোটেই আশাব্যঞ্জক নয়। সময়ের সঙ্গে সঙ্গে হয়তো ব্যাপারটা গা সাওয়া হয়ে যাবে। কাকা এই জন্যই এখানে একা থাকতে চাইতেন না। দেখি
কাল সকালে সূর্য উঠলে হয়তো নিরাশা কেটে যাবে। ঘুমোতে যাওয়ার আগে বড় জানলার পর্দা সরিয়ে দিয়েছিলাম। জানলার ওপাশে ঘাসের জমি, চাঁদের আলোয় দেখলাম দূরে ইতস্তত ছড়িয়ে রয়েছে রাশি রাশি পাথরের স্তূপ, আর তারও ওপাশে সেই জলাভূমি, শীতল নীরব। নতুন জায়গা, ফলে কিছুতেই ঘুম আসছিল না। মাঝে মাঝে দূর থেকে ভেসে আসা ঘড়ির ঢং ঢং ছাড়া কোনো শব্দই নেই। তখনই হঠাৎ শব্দটা আমার কানে এল, একদম পরিষ্কার শব্দটা, মহিলা কণ্ঠস্বর, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মহিলা, যেন আপ্রাণ চেষ্টা করছিলেন নিজেকে সামলানোর। শব্দটা বাড়ির মধ্যেই কোথাও থেকে আসছিল। হঠাৎ শব্দটা থেমে গেল। বাইরের ঘরে বসে আমি আর স্যার হেনরি ব্রেকফাস্ট সারছিলাম। চারপাশ রোদে ভেসে যাচ্ছে। স্যার হেনরির কিছু জরুরি কাজ ছিল, তো আমি সেই ফাঁকেই বেরিয়ে পড়লাম। সুন্দর আবহাওয়া, ফুসফুস ভরে নেওয়া যায় টাটকা বাতাস। জলাভূমির পাশ দিয়ে বাঁধানো রাস্তাটা দিয়ে হেঁটে একটা জমজমাট জায়গায় এসে পৌঁছলাম। ভাবছিলাম অনেক কিছু, ব্যারিমোরের কি কোনো সাংঘাতিক প্ল্যান আছে, নাকি তিনি এসব করছেন অন্য কারোর ইশারে? ব্যাস্কারভিল পরিবারের বিরুদ্ধে তার এত আক্রোশ কিসের? এদের ক্ষতি করে তিনি কি পাবেন? তারপর সেই হুমকির চিঠি, সেটা কি স্যার হেনরির জন্য তাকে সাবধান করতে? না, ব্যাপারটা এত সহজ নয়। স্যার হেনরিকে ঘিরে একটা চক্রান্তের জাল বোনা হচ্ছে, সেটা বুঝতে পারছি ঠিকই, দেখতে পাচ্ছি না। সাত পাঁচ ভাবতে ভাবতে হাঁটছিলাম, এমন সময় ভাবনায় ছেদ পড়ল, ডক্টর ওয়াটসন, ডক্টর ওয়াটসন। ভেবেছিলাম ডক্টর মর্টিমার, পেছনে ফিরে এক অচেনা ব্যক্তিকে দেখলাম। ভদ্রলোকের বয়স আন্দাজ 30-40-এর মধ্যে, ছোটখাটো রিজু চেহারা, সোনালি চুলে ঢেউ, মুখ চোখ বেশ সাপ। লোকটার কাঁধে একটা টিনের বাক্স যাতে বায়োলজিক্যাল স্পেসিমেন্স রাখে, হাতে প্রজাপতি ধরার জাল। মাফ করবেন, যে যে বড়ি আলাপ করছি, কিন্তু আপনি তো ডক্টর ওয়াটসন। আসলে এটা তো খুবই ছোট্ট একটা জনপদ, লোকজনের সংখ্যা তো দেখতেই পাচ্ছেন খুব কম, ফর্মাল ইন্ট্রোডাকশনের জন্য অপেক্ষা করে না কেউ। আপনি বোধহয় আমার নাম ডক্টর মর্টিমারের মুখে শুনেছেন। আমি স্টেপলটন, মিস্টার স্টেপলটন অফ মেরিপিট হাউস। আপনার ওই টিনের বাক্স আর বাটারফ্লাই নেটই জানান দিচ্ছে আপনার পরিচয়, কিন্তু আপনি আমায় চিনলেন কি করে? আমি ডক্টর মর্টিমারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, আপনিও বোধহয় ওর বাড়ির কাছেই কোনো কাজে গিয়েছিলেন, তা উনিই দেখালেন। আচ্ছা স্যার হেনরি কেমন আছেন? ব্যাস্কারভিল হলই উঠেছেন তাই না? স্যার চার্লসের মৃত্যুর পর আমরা ভেবেছিলাম উনি বোধহয় এই চত্বরে পাই রাখবেন না, স্বাভাবিক ব্যাপার। তবে ধারণা পাল্টে উনি যে এখানে এসেছেন তাতে আমরা সবাই খুব খুশি। স্যার হেনরি নিশ্চয়ই কুসংস্কারে বিশেষ আমল দেন না? মনে তো হয় না। ওদের পরিবারে এক খুনে কুকুরের গল্প আছে জানেন তো, ব্যাস্কারভিল পরিবারের কাছে সাক্ষাৎ জল্লাদ। একটু একটু শুনেছি বইটি। এখানকার চাষাভূষদের কল্পনা শক্তি খুবই উর্বর জানেন তো,
বলে নাকি এই জলাভূমির মধ্যে শয়তান কুকুরের মতোই এক ভয়ঙ্কর প্রাণীকে দেখেছে। ভাবুন একবার, কুসংস্কার বলুন আর যাই বলুন, এই প্রেত কুকুরের কথাটা স্যার চার্লসের ওপর বেশ প্রভাব ফেলেছিল। তার মৃত্যুর পিছনে এটা কিন্তু একটা কারণ, বুঝলেন? আচ্ছা। হ্যাঁ, শেষের দিকে স্যার চার্লসের মানসিক অবস্থা তো আর দেখেননি, নার্ভ ভীষণ দুর্বল হয়ে গিয়েছিল, এতটাই যে সেই প্রেত কুকুর ছাড়ুন সামান্য কুকুর দেখলেই হয়তো হার্ট ফেল করে। না না না, আমার ভদ্রলোককে খুব ভালো লাগতো, সজ্জন মানুষ, মন বলছিল এমন একটা দুর্ঘটনা ঘটতে পারে, মন বলছিল। হ্যাঁ, ডক্টর মর্টিমারের মুখে সব শুনে আমার এমনটাই মনে হয়েছিল। সে রাতে নির্ঘাত কোনো হিংস্র কুকুর স্যার চার্লসকে তাড়া করে এবং আতঙ্কে তিনি প্রাণ হারান, এর চেয়ে ভালো কোনো ব্যাখ্যা আছে কি? আপনি বলুন না। না, আমি এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাইনি। আর মিস্টার হোমস, দেখুন ডক্টর ওয়াটসন, বোকা সেজে কোনো লাভ নেই। হ্যাঁ, আমরা সবাই জানি আপনি কে। আপনি যখন এসেছেন তখন ধরেই নেওয়া যায় মিস্টার হোমসও এতে জড়িত। মাফ করবেন মিস্টার স্টেপলটন, আমি এর জবাব দিতে পারবো না। উনি আসছেন এখানে? এখন না, এলেই বোধ হয় ভালো হতো। জানেন, যাকে যদি কখনো মনে হয় কাজে লাগতে পারি অবশ্যই তলব করবেন। তাছাড়া যদি বলেন কোন পথে ইনভেস্টিগেশন চালাচ্ছেন বা কার উপর আপনার সন্দেহ, তাহলেও সাহায্য করতে পারি। দেখুন মিস্টার স্টেপলটন, আমি এখানে স্যার হেনরির বন্ধু হিসেবে এসেছি, এই মুহূর্তে আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই। একদম ঠিক বলেছেন ডক্টর ওয়াটসন, কী ঘটেছে, আপনার এখানে আসার কারণ কী, এসব নিয়ে আপনি শুধু শুধু কথা বলবেনই বা কেন, তাও একজন অচেনা লোকের কাছে। কথা বলতে বলতে আমরা রাস্তার একটা চওড়া মোড়ে এসে হাজির হয়েছিলাম। এখান থেকে একটা সরু ঘাসের রাস্তা একপাশে ঘুরে জলার মধ্যে দিয়ে চলে গেছে। ডান দিকে একটা পাথুরে টিলা, একটু দূরে জলার কোনো এক জায়গা থেকে ধোঁয়া উঠতে দেখলাম। একটু এগোলেই আমার বাড়ি, মেডেপেট হাউস, হাতে ঘন্টাখানেক সময় আছে, আসুন না, আমি আর আমার বোন থাকি, খুব খুশি হবে। একটু ইতস্তত করছিলাম, তারপর মনে পড়ল হোমসের একটা কথা, স্যার হেনরির প্রতিবেশীদেরও স্টাডি করবে। স্টেপলটনের সঙ্গে তার বাড়ির দিকে পা বাড়ালাম। এই জলাভূমির সব থেকে ভালো ব্যাপার কি জানেন, এক ঝলক দেখলে মনে হয় সীমাহীন, রুক্ষ, কিন্তু এর মধ্যে কত রহস্য যে লুকিয়ে আছে হিসেব নেই। বাবা, আপনি তো দেখছি রহস্যের বেশ খবর রাখেন। এখানে এসেছি বছর দুয়েক, স্যার চার্লস আসার পরেই শখের খাতিরে এ তল্লাটে প্রচুর ঘুরেছি, বুক ঠুকে বলছি এই এলাকা আমার চেয়ে ভালো খুব কম লোকই চেনে। ওই যে উত্তর দিকে ওই ভ্যালি ছড়িয়ে রয়েছে, আর তার উপরে ওই ছোট বড় টিলা, মাঝে মাঝে ওই গাঢ় সবুজ রঙের স্তূপগুলো দেখতে পাচ্ছেন তো? চাষের জমি বেশ উর্বর মনে হচ্ছে। হ্যাঁ, ওটা হলো গ্রিমপুন জলা, চোরাবালির মতো ভয়ঙ্কর, যে রাস্তা চেনে না তার কাছে সাক্ষাৎ মৃত্যু ফাঁদ। এই তো কালই দেখলাম একটা টাট্টু ঘোড়া ওই রাস্তায় ঢুকে পড়েছে, আমি তখনই জানি ভাগ্যে কি আছে। খানিক পরেই দেখলাম চোরাবালির মধ্যে আটকে পড়ে একেবারে ছটপট ছটপট করছে, পারল না, কিন্তু আমি ওখানে রোজই যাই। হে ভগবান, আর একটা খয়েরি রঙের কিছু একটা ঘন সবুজের মধ্যে দোল খেতে দেখলাম, তারপর একটা গলা ভেসে উঠল, একটা আর্তনাদ, আর তারপরই ডুবে গেল। ভয়ঙ্কর দৃশ্য, আমি কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইলাম, হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। দুদিনে দুটো, আর কতগুলো প্রাণী এভাবে মারা পড়বে কে জানে, অবলা জীবগুলো এখানে আসে ঘাস খেতে, ভাবে গরমকালের মতো এখনো চারপাশ শুকনো আছে, তফাতটা যখন বোঝে তখন আর কিচ্ছু করার থাকে না। ভয়ঙ্কর জায়গা এই গ্রিমপেন জলা। আপনি এর মধ্যে দিয়ে যাওয়ার একটা নিরাপদ রাস্তা জানেন?
জানি বই কি, খুঁজে বের করেছি। কিন্তু এমন ভয়ঙ্কর জায়গায় যাওয়ারই বা কি দরকার? গ্রানাইট পাথরের ওই পাহাড়গুলো দেখছেন, ওগুলো আসলে এক একটা দ্বীপ, চারপাশে জলাভূমি ঘেরা, মাঝখানে টিলা, সাক্ষাৎ স্বর্গরাজ্য, রেয়ার গাছপালা, প্রজাপতির বাস, সাধে কি যাই। এই দেখুন, কেষ্ট পেতে গেলে একটু কষ্ট না করলে হয়। ভাবছি একদিন যাব। পাগল হয়েছেন, জ্যান্ত ফিরে আসতে পারবেন না। ওই জলার বিশেষ কিছু ল্যান্ডমার্ক আছে যেগুলোর ওপর ভরসা করে আমি এগোই, আপনি সেই সব চেনেন? কথা বলতে বলতে এগোচ্ছিলাম দুজনে, হঠাৎ দমকা হাওয়ার মধ্যে শব্দটা কানে পৌঁছল, একটা চাপা আর্তনাদ, কেউ যেন প্রচন্ড দুঃখ পেয়ে আর্তনাদ করছে, মানুষ নয় অন্য কিছু, কেমন যেন হাড় হিম করা একটা অনুভব। কোথা থেকে এলো ঠাউর করতে পারলাম না, আর তোমাদের স্বর একটু চড়ল, আর একটু, আর একটু, আর তারপর সেটা একটা চাপা গর্জনের আকার নিল, তারপর আবার আর্তনাদ হয়ে দমকা হাওয়ায় মিলিয়ে গেল। বড় আজব এই জলাভূমি, এখানকার চাষিদের বিশ্বাস ওটা ব্যাস্কারভিল হাউন্ড, রক্ত চায়, নতুন শিকারের জন্য একেবারে ছটফট করছে। আগে দু একবারই ডাক শুনেছি, কিন্তু এত জোরে কখনো না। চারপাশে তাকালাম, কোথাও কিচ্ছু নেই, দূরে এক জোড়া দাঁড় কাক। জলা জমিতে এমন অদ্ভুত শব্দ প্রায়ই শোনা যায়, জল ওঠার আওয়াজ, কাদার স্তর খসে পড়ার আওয়াজ। হতে পারে না, এটা এটা কোনো প্রাণীর আওয়াজ। বেটানের ডাক অনেকটা এরকম, যদিও এই পাখি এখন ইংল্যান্ডে প্রায় দেখাই যায় না, কিন্তু এই জলাভূমিটায় সবই সম্ভব। দেখুন তো, টিলার গায়ে খয়েরি রঙের গোল গোল পাথরের চাই, বলুন তো ওগুলো কি, খামার নাকি গরু ছাগলের জন্য শেড? আমাদের পূর্বপুরুষদের বাসস্থান, প্রস্তর যুগের মানুষরা ওখানে থাকতেন, এখন ফাঁকা। গেলে এখনো দেখতে পাবেন সেই যুগের মানুষের ব্যবহার করা চুল্লি, বিছানা। এই দাঁড়ান এক মিনিট। রাস্তার এক পাশ দিয়ে এর প্রজাপতি উড়ে যাচ্ছিল। মিস্টার স্টেপলটন তার পেছনে সেই বাটারফ্লাই নেট নিয়ে ধাওয়া করলেন। প্রজাপতিটা যেন তা বুঝতে পেরেই জলের দিকে উড়ে গেল। যেখানে সাধারণ মানুষ পা রাখতে সাহস পায় না, সেখানে এভাবে ছুটে যাওয়া না, নিজের শখের প্রতি লোকটা নিষ্ঠা তারিফ করার মতোই। হঠাৎ পায়ের আওয়াজ পেয়ে ঘুরে তাকালাম, দেখলাম এক মহিলা মেরিপেট হাউসের দিক থেকে দ্রুত পায়ে হেঁটে আসছেন। ইনি বোধ হয় মিস স্টেপলটন, শুনেছিলাম তিনি পরমা সুন্দরী, কথাটা নিহাত ভুল নয়, ভাই বোনের মধ্যে চেহারার মিল নেই। এই মহিলার গাঢ় বাদামি চুল, ছিপছিপে চেহারা, ব্যক্তিত্বের ছাপ স্পষ্ট, পোশাক আশাকেও পরিপাটি রুচির ছাপ। আমি টুপি খুলে অভিবাদন জানালাম, কিন্তু তিনি সেসব গ্রাহ্য না করেই, এক্ষুনি ফিরে যান, আপনাকে বলছি ফিরে যান প্লিজ। হ্যাঁ মানে, হঠাৎ ফিরে যাবো কেন? যা বলছি সেটা শুনুন, ঈশ্বরের দোহাই কোনো দিন এখানে আসবেন না প্লিজ। কিন্তু আমি তো সবে, আহা বুঝতে পারছেন না কেন, যত দূরে পারেন চলে যান, দাদা ফিরে আসছে, আপনাকে যা বললাম ওর সামনে কিন্তু উচ্চারণ করবেন না। হ্যাঁ আসলে আমাদের এখানে অর্কিডের শোভার তুলনা নেই, তবে কমাস আগে এলে আরো ভালোভাবে দেখতে পেতেন। আরে বেরিল যে, চেহারার কি অবস্থা হয়েছে তোমার, ঘেমে নিয়ে একসা হয়ে গেছো। প্রায় ধরে ফেলেছিলাম,
তোমাদের দুজনের আলাপ হয়ে গেছে দেখছি। হ্যাঁ, আমি স্যার হেনরিকে বলছিলাম যে উনি একটু দেরি করে ফেলেছেন, এই জলাভূমির শোভা দেখতে হলে। কাকে বলছিলে? এই যে স্যার হেনরি। আমি স্যার হেনরি নই, আমি ওর বন্ধু। বন্ধু? ও, এতক্ষণ অযথা সব কথাগুলো বলে ফেললাম আপনাকে। কথা বলার বেশি সময়ও তো পাওনি তুমি। হ্যাঁ, না না, মানে আমি ভেবেছিলাম উনি মানে স্যার হেনরি তো না, মানে আপনি আমাদের বাড়ি আসছেন তো? একটা পুরনো খামার বাড়িকে মেরামত করে ওরা থাকার জায়গা করে নিয়েছেন। চারপাশে একটা বাগানও রয়েছে। বয়স্ক এক ভৃত্য আমাদের দরজা খুলে দিলেন। ভদ্রলোকের চেহারাও এই বাড়ির বয়সের মতোই। ভেতরটা দেখলে তাক লেগে যায় অবশ্য। সুন্দরভাবে সাজানো বসার ঘর, সবকিছুর মধ্যে রুচির স্পষ্ট ছাপ। অথচ বাড়ির বাইরে কেমন যেন একটা নিঝুম ভাব, কেমন অবসন্ন। আমি ভাবছিলাম এমন শিক্ষিত এক ভদ্রলোক, এমন সুন্দরী এক মহিলা হঠাৎ এখানে এসে বাসা বাঁধলেন কেন? কি আছে এখানে? নর্থ কান্ট্রিতে আমার একটা স্কুল ছিল, ভালোই চলছিল। কাজটা মাঝে মাঝে একঘেয়ে লাগলেও অল্প বয়সীদের গড়ে পিঠে নেওয়ার কাজটা আমার বেশ লাগত। হঠাৎ একদিন আমার স্কুলে একটা ছোঁয়াচে রোগ দেখা দিল। বললে বিশ্বাস করবেন না, কদিনের মধ্যেই মহামারী হয়ে উঠল। তিনটে ছেলে মারা গেল অসুখেই। পরে ডাক্তার বদ্দি করে সবই স্বাভাবিক হলো, কিন্তু আঘাতটা সামলে উঠতে পারলাম না। জলের মতো টাকা খরচা হয়ে গেল। এদিকে আসতে একরকম বাধ্য হলাম। মাঝে মাঝে মনে হয় ভাগ্যের অদ্ভুত ফের। বটনি, জুওলজি আমার অত্যন্ত প্রিয় বিষয়। আমার মতো লোকের কাছে তো এই অঞ্চল স্বর্গরাজ্য। আমার বোনও আমারই মতো প্রকৃতি প্রেমিক। কি জবাব পেলেন? আপনার মনে তো এই প্রশ্নই ঘুরছিল কি, তাই তো? আপনার হয়তো একঘেয়ে লাগে না, কিন্তু আপনার বোনের? না না, আমার তো বেশ ভালোই লাগে এখানে। বইপত্র রয়েছে, স্টাডিতে ঘন্টার পর ঘন্টা কাটাই। আশেপাশে ডক্টর মর্টিমারের মতো সজ্জন প্রতিবেশী রয়েছেন। স্যার চার্লসের সঙ্গেও আমাদের সম্পর্ক খুব ভালো ছিল। আচ্ছা, আজ বিকেলের দিকে স্যার হেনরির সঙ্গে একবার দেখা করা যায় না? মানে উনি আবার যদি বিরক্ত টিরক্ত। আরে না না, তা কেন, খুশি হবেন। কাইন্ডলি ওনাকে জানিয়ে রাখবেন যে আমরা আসব। এখানকার সঙ্গে মানিয়ে নিতে ওকে সাহায্য করা উচিত আমাদের। দোতলায় এসে একবার আমার প্রজাপতির কালেকশনটা দেখে যাবেন নাকি? ততক্ষণে লাঞ্চও রেডি হয়ে যাবে। কিন্তু আমার লাঞ্চ খাওয়ার বিন্দু মাত্র ইচ্ছে ছিল না। জলাভূমিতে রহস্যময় সেই গর্জন, সেই টাট্টু ঘোড়ার ডুবে যাওয়ার ভয়াবহ দৃশ্য, তার উপর মিস স্টেপলটনের হুঁশিয়ারি, সব কেমন যেন গুলিয়ে যাচ্ছিল। লাঞ্চের প্রস্তাব প্রত্যাখ্যান করে বেরিয়ে এলাম। রাস্তাটার আশেপাশে নিশ্চয়ই কোনো শর্টকাট আছে, কারণ একটু এগোতেই দেখলাম রাস্তার এক পাশে একটা পাথরের উপর বসে রয়েছেন মিস স্টেপলটন। তার মুখে চিন্তার ভাঁজ। আপনাকে স্যার হেনরি ভেবে ওই কথাগুলো বলার জন্য আমি অত্যন্ত দুঃখিত। প্লিজ কিছু মনে করবেন না, ভুলে যান, ওগুলো আপনার জন্য নয়। ভুলবো? আমার তো মনে হয় আপনার হুঁশিয়ারির পিছনে সত্যিই কোনো কারণ রয়েছে। সোজাসুজি বলুন তো মিস স্টেপলটন, ব্যাপারটা কি? বলুন মিস স্টেপলটন, স্যার হেনরিকে লন্ডন ফিরে যেতে কেন বলছেন আপনি? কোনো কারণ নেই, এমনি মেয়েদের মাথায় কত রকমের খেয়াল আসে তার কি হিসেব আছে? প্লিজ আমায় আমায় খুলে বলুন প্লিজ। আপনি সেই প্রেত হাউন্ডের কথা শোনেননি নাকি? ওসব গাঁজাখুরি গল্পে আমার বিশ্বাস নেই। কিন্তু আমার আছে। স্যার হেনরি যদি আপনার বন্ধু হন, তবে দয়া করে তাকে এখান থেকে সরিয়ে অন্য কোথাও নিয়ে যান। স্যার হেনরিকে আপনি চেনেন না ম্যাডাম। যদি শোনেন এখানে বিপদের আভাস আছে, তিনি এখানে আরও জাঁকিয়ে বসবেন। আপনি আমায় খোলাখুলি কিছু না বললে এখান থেকে স্যার হেনরিকে সরানো অসম্ভব। যা জানি তা আপনাকে আমি বলে দিয়েছি। তাহলে আমায় আপনার দাদার সামনে চুপ করে থাকতে বললেন কেন? উনি শুনলে কি ক্ষতি হতো?
আমার দাদা চান বাস্কেভিল হলে কেউ এসে থাকুক, বাড়িটা যেন ফাঁকা না পড়ে থাকে। দাদার ধারণা সেটা আমাদের এই জনপদের জন্য ভালো হবে। যাকে যা বলার আমি সেটা বলে দিয়েছি, আমি আসি। বাস্কেভিল হলে আসার আগে হোমস আমায় বলে দিয়েছিল যা ঘটতে দেখছি তার বিস্তারিত বিবরণ যেন আমি ওকে লিখে পাঠাই। বাস্কেভিল হল, 13 অক্টোবর। মাই ডিয়ার হোমস, কি জায়গায় পাঠালে ভায়া! এ অঞ্চলে রন্ধ্রে রন্ধ্রে বইছে বিষাদ। তুমি যত এখানে থাকবে এই ডিপ্রেশন আরো ঘাড়ে চেপে বসবে। জলাভূমির আশেপাশে আদিম যুগের মানুষের বাসস্থান, কবরখানা, বিশাল পাথরের চাই, হঠাৎ বড় বড় চুল দাড়িওয়ালা কোনো আদিম মানুষকে হাতে তীরধনুক নিয়ে বেরিয়ে আসতে দেখলেও আশ্চর্য হব না। যাকে এই কদিন শান্তিতে কাটল। জেল পালানো সেই কুখ্যাত আসামির কথা তোমায় আগেই বলেছি। এখন মনে হয় সে বাবাজি বোধহয় পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সফল হয়েছেন। দু হপ্তাহ হতে চলল অথচ তার কোনো খবরই পাওয়া যায়নি। অবশ্য জলাভূমিতে লুকিয়ে থাকার জায়গার অভাব নেই, কিন্তু মুশকিল হল ওখানে সে খাবে এটা কি। বাস্কেভিল হলে আমরা চারজন শক্ত সমর্থ পুরুষ মানুষ রয়েছি, আমাদের কোনো অসুবিধে নেই, কিন্তু চিন্তা হয় স্টেপলটনদের জন্য। জেল পালানো আসামিটি তাদের উপর চড়াও হলে কিছুই করার থাকবে না। এদিকে স্যার হেনরি কিন্তু স্টেপলটনের বোনের প্রতি বেশ আকৃষ্ট হয়ে পড়ছেন। কিছুদিন আগেই মিস্টার স্টেপলটন বাস্কেভিল হলে এসে স্যার হেনরির সঙ্গে দেখা করে যান। পরদিন সকালে তিনি জলাভূমির মধ্যে এক জায়গায় আমাদের নিয়ে যান। সেখানেই নাকি বাস্কেভিল পরিবারের প্রেত কুকুরের কিংবদন্তি জন্ম নেয়, অর্থাৎ যেখানে হিউগো বাস্কেভিল এক কুকুরের আক্রমণে মারা যান। স্যার হেনরি দেখলাম ভয় পেলেন না, বরং তাকে বেশ আগ্রহী লাগছিল। বারবার স্টেপলটনকে জিজ্ঞেস করছিলেন, আচ্ছা মিসেস স্টেপলটন, আপনি তো এই জায়গায় এতদিন রয়েছেন, বলুন তো এইসব সুপারন্যাচারাল ব্যাপার স্যাপার, এই যে শয়তানের হাত, এগুলো কি সত্যি সাধারণ মানুষের জীবনে এগুলো প্রভাব ফেলে? স্টেপলটন কিছু ভেঙে বললেন না। তিনি বেশ কয়েকটা উদাহরণ দিলেন যেখানে সাধারণ মানুষের জীবনে অশুভ ও ভৌতিক ঘটনা ঘটেছে। তার কথা শুনে মনে হল বাস্কেভিল পরিবারের অভিশাপের ব্যাপারে তার মনোভাব এখানকার আর পাঁচটা লোকের মতোই। ফেরার সময় আমরা সোজা মেরিপিট হাউসে গেলাম। স্টেপলটন আমাদের দুপুরের খাবারের নিমন্ত্রণ করেছিলেন। সেখানেই স্যার হেনরির সঙ্গে মিস্টার স্টেপলটনের বোন বেরিলের সাক্ষাৎ হল এবং দুজনের মধ্যে ইকুয়েশন প্রথম দর্শনেই জমে গেছে। মিস্টার স্টেপলটনের বোন কিন্তু দারুণ মহিলা, কি সুন্দর কথা বলেন, আর তেমনই সুন্দরী, বিউটি উইথ ব্রেইনস, কি বলেন ডক্টর ওয়াটসন? স্যার হেনরি এবং বেরিলের প্রেমটা হলে আমি খুব খুশি হব, এবং এই প্রেম যদি বিয়ে অবধি গড়ায় তবে তো কথাই নেই। কিন্তু স্টেপলটনের মুখের দিকে তাকিয়ে আমার মনে হলো তিনি দুজনের মেলামেশা ভালো চোখে দেখছেন না। হোমস, তুমি আমায় বলেছিলে কখনো স্যার হেনরিকে চোখের আড়াল না হতে দিতে। এখন প্রেমিক প্রেমিকা তো একা একা দেখা করতেই ভালোবাসে, সেখানে গিয়ে ব্যাঘাত সৃষ্টি করাটাও তো কাজের কথা নয়। এবার তোমার আদেশ পালন করতে গেলে আমি স্যার হেনরির চোখে খলনায়ক হয়ে যাব। যাকে গত বৃহস্পতিবার ডক্টর মর্টিমার আমাদের এখানে এসেছিলেন, আমরা একসঙ্গে লাঞ্চ সারলাম। ডক্টর মর্টিমার শুনলাম নতুন কাজে জড়িয়ে পড়েছেন, তার মধ্যেই মিস্টার স্টেপলটন ও তার বোন এসে উপস্থিত হলেন। আমরা সবাই ইউ অ্যালির দিকে গিয়েছিলাম। স্যার হেনরি যেতে চাইছিলেন একটা সরু রাস্তা, দুপাশে উঁচু উঁচু ঝোপ, মাঝখানে নরম ঘাসের রাস্তা, আর এক প্রান্তে ভাঙা চোড়া সামার হাউস, মাঝপথে একটা গেট। মনে আছে ডক্টর মর্টিমার বলেছিলেন এখানেই স্যার চার্লস এর সিগারের ছাই পাওয়া যায়। সাদা কাঠের এই গেটের ওপাশে
জলা। এই চত্বরের অপর বাসিন্দা হলেন ল্যাফটার হলের মিস্টার ফ্র্যাঙ্কলিন। ভদ্রলোক আজও তিনি শুধু মামলা মোকদ্দমা লড়েন, তাও গাঁটের কড়ি খরচ করে। ভাবো একবার, কখনো আশপাশের গ্রামের মানুষদের আইনি সাহায্য দেন, কখনো তাদেরকেই আবার আইনের প্যাঁচে ফেলেন। তবে ভদ্রলোক আইন গুলে খেয়েছেন। এখন শুনেছি উনি নাকি ডক্টর মর্টিমারের বিরুদ্ধে মামলা ঠুকলেন। ডক্টর মর্টিমার লংডাউনে একটা খনন কার্যের সঙ্গে যুক্ত, খোঁড়াখুঁড়ি করে তারা আদিম মানুষের মাথার খুলি পেয়েছেন। মিস্টার ফ্র্যাঙ্কল্যান্ডের যুক্তি হল, ওখানে যাদের সমাধি রয়েছে তাদের পরিবারের কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি কেন, বুঝো কাণ্ড। এই মুহূর্তে তার হাতে নাকি 7টা মামলা রয়েছে। সবার ধারণা এগুলো লড়তে লড়তে তার টাকা পয়সা শেষ হয়ে যাবে এবং তারপর তিনি আর কাউকে বিরক্ত করবেন না। ইদানিং ভদ্রলোকের এক নতুন শখ হয়েছে এবং তা হল অ্যাস্ট্রনমি। বাড়িতে একটা শক্তিশালী টেলিস্কোপ বসিয়েছেন এবং তার সাহায্যেই তিনি সারা দিন জলাভূমিতে তদন্ত চালান, আতিপাতি করে খোঁজেন। তার বিশ্বাস ওই কয়েদি জলাতেই লুকিয়ে রয়েছে এবং তিনি তাকে ধরে দেবেন। এখানকার জীবন খুবই একঘেয়ে। মিস্টার ফ্র্যাঙ্কল্যান্ডের মতো মানুষ থাকার জন্য তার মধ্যে একটু হাসির খোরাক পাইলেন। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা লন্ডন থেকে যে টেলিগ্রাম করেছিলাম মিস্টার ব্যারিমোরকে, সেই যে যাচাই করতে যে তিনি বাস্কারভিল হলে ছিলেন কিনা, এখানকার পোস্টমাস্টারকে তো পরীক্ষা করে কোনো লাভ হয়নি। স্যার হেনরিকে বিষয়টা জানানো মাত্র তিনি মিস্টার ব্যারিমোরকে ডেকে পাঠালেন। মিস্টার ব্যারিমোর, টেলিগ্রামটা কি আপনি নিজের হাতে নিয়েছিলেন? না, তখন আমি ছাদ পরিষ্কার করছিলাম, আমার স্ত্রী নিয়েছিলেন। Did you answer back? না, আমি আমার স্ত্রীকে বলেছিলাম, উত্তরটা তিনিই দেন। ব্যাপারটা এখানেই থেমে গেছিল। সন্ধ্যেবেলায় দেখলাম মিস্টার ব্যারিমোর নিজেই স্যার হেনরির সামনে প্রসঙ্গটা তুললেন। ব্যারিমোরের গলা কাঁপছিল, তবে স্যার হেনরি তাকে আশ্বস্ত করলেন। নিজের পুরনো পোশাক আশাক মিস্টার ব্যারিমোরকে দিয়ে দিলেন। মিস্টার ব্যারিমোরের মুখেও হাসি দেখলাম। অন্যদিকে মিসেস ব্যারিমোরকে আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। মিসেস কথাবার্তা বলেন না, হাবভাবও খুবই ভদ্র। কিন্তু আমি তোমায় আগেই বলেছি, প্রথম রাতেই তার গলায় চাপা কান্না শুনেছিলাম। তারপর বেশ কয়েকবার আমি তার চোখের কোলে গালে জলের দাগ দেখেছি, কি কারণ কে জানে। তবে গতকাল রাত্রে, তখন আন্দাজ 2, একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। মনে হলো ঘরের পাশ দিয়ে কেউ পা টিপে টিপে যাচ্ছে। উঁকি মারলাম, করিডোরে একটা লম্বা ছায়া পড়েছে, একটা মোমবাতি হাতে কে যেন মৃদু পায়ে হেঁটে যাচ্ছে। মুখ দেখতে পাইনি, তবে হাইট দেখে বুঝেছিলাম লোকটা ব্যারিমোর। হাবভাবে একটা অদ্ভুত চোরা ব্যাপার ছিল। ব্যারিমোর একটা ঘরে ঢুকেছে, প্রত্যেকটা ঘরই তো প্রায় ফাঁকা। একটা খালি ঘরে কি করছে মিস্টার ব্যারিমোর? ব্যারিমোর চুপচাপ এক জায়গায় দাঁড়িয়েছিল, আমিও পা টিপে টিপে এগিয়ে গেলাম। দেখলাম একটা কাঁচের জানলার সামনে দাঁড়িয়ে ব্যারিমোর, জানলা দিয়ে জলাটা দেখা যায়। চাপা অন্ধকারে কিছু না দেখা গেলেও বুঝলাম ব্যারিমোর এক দৃষ্টিতে জলার দিকে তাকিয়ে। খানিকক্ষণ কাটল এইভাবে, তারপর একটা অস্ফুট শব্দ করে ও মোমবাতিটা নিভিয়ে দিল। আমি তৎক্ষণাৎ উল্টো মুখে পা টিপে হাঁটা দিলাম। October 15, বাস্কারভিল হল। মাই ডিয়ার হোমস, জল খাবারের পর স্যার হেনরি স্টাডিতে গিয়ে কথাটা বললাম। তিনি দেখলাম একটুও অবাক হলেন না, আমায় বললেন, ব্যারিমোর যে রাত বিরেতে বাড়ির চারপাশে ঘুরে বেড়ায় সেটা আমি জানি, 2-3 আমিও টের পেয়েছি।
ভাবছি ওর সঙ্গে ব্যাপারটা নিয়ে খোলাখুলি কথা বলবো। হয়তো প্রতিদিন ব্যারিমোর ওই জানলার সামনে গিয়ে দাঁড়ায়। তাই যদি হয় তাহলে ওর পিছু পিছু গিয়ে দেখা উচিত, লোকটা ওখানে করছেটা কি। আরে কিন্তু ও তো শুনতে পাবে। ব্যারিমোর এমনিতেই একটু কম শোনে, সুতরাং চিন্তা নেই। তাছাড়া একটা চান্স তো আমাদের নিতেই হবে। আজ রাতে আমরা দুজনেই আমার ঘরে অপেক্ষা করব, ব্যারিমোর চলে যাওয়ার পর ওর পিছু নেব। আসন্ন অ্যাডভেঞ্চারের কথায় দেখলাম স্যার হেনরির চোখ চকচক করে উঠেছে। আমার সঙ্গে কথাবার্তা সারার পর দেখলাম স্যার হেনরি টুপি আর কোট পরছেন। হ্যাঁ, ওই একটু ঘুরে আসি। আচ্ছা তাহলে আপনি সঙ্গে আসছেন? যদি জলার দিকে যান তাহলে আসছি। হ্যাঁ আমি ওদিকেই যাচ্ছি। তাহলে আমায় আপনার সঙ্গে যেতে হবে। দেখুন স্যার হেনরি, আপনি জানেন এখানে আসার আগে হোমস আমাকে বলে দিয়েছিল কোনো অবস্থাতেই যেন আপনাকে জলার দিকে একা না যেতে দিই। মাই ডিয়ার ডক্টর ওয়াটসন, হোমস বিচক্ষণ ব্যক্তি তা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তিনি কি আজ করতে পেরেছেন যে এখানে আসার পর আমার জীবন কোন দিকে মোড় নেবে? বুঝতেই তো পারছেন এই মুহূর্তে আমাকে একা যেতেই হবে, আর আমার মনে হয় না আপনি রসভঙ্গ করার মতো লোক। আমি পড়লাম মহামুশকিলে। একদিকে তোমার আদেশ, অন্যদিকে আমার নিজের বিবেকের দংশন। মনে হল স্যার হেনরির যদি কোনো অনিষ্ট হয় তবে কোন মুখে তোমার সামনে দাঁড়াম। জোর কদমে পা চালালাম ম্যারিপেট হাউসের দিকে। একটা টিলার ওপর উঠে পড়লাম আর সঙ্গে সঙ্গে দেখতে পেলাম স্যার হেনরিকে। মিস স্টেপলটনের হাত নাড়া দেখে বুঝতে পারছিলাম তিনি স্যার হেনরিকে কিছু বোঝাতে চাইছেন। স্যার হেনরি তার কথা মন দিয়ে শুনছিলেন বটে। একবার দেখলাম তিনি মাথা নেড়ে উঠলেন, যেন মিস স্টেপলটনের কথায় তিনি রাজি হচ্ছেন না। আমি পড়লাম মহাঝামেলায়। দুজনেই হাঁটছেন, হয়তো একটু পরেই চোখের আড়াল হয়ে যাবে। হঠাৎ সবুজ রঙের কি একটা চোখে পড়ল। তাকাতেই দেখি একটা লাঠির উপর বসানো একটা সবুজ রঙের জাল, প্রজাপতি ধরা, আর সেটা হাতে নিয়ে তীব্র গতিতে এদের দুজনের দিকে এগিয়ে আসছেন মিস্টার স্টেপলটন। অথচ এই দুজনের খেয়াল নেই। হঠাৎ স্যার হেনরি মিস স্টেপলটনকে জড়িয়ে ধরতে গেলেন, তার কাঁধে মাথা রাখার চেষ্টা করলেন। মিস স্টেপলটন প্রাণপণে চেষ্টা করছিলেন তার আলিঙ্গন থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার, হাত তুলে তাকে বাধা দেওয়ার চেষ্টাও করছিলেন। কিন্তু তখনই রঙ্গমঞ্চে প্রবেশ করলেন মিস্টার স্টেপলটন। তাদের দিকে পাগলের মতো ছুটে গেলেন, হাত পা ছুঁড়ে কিসব বলছিলেন। মিস্টার স্টেপলটন স্যার হেনরির কথা কানেই তুলছিলেন। তার বোন এক পাশে চুপ করে দাঁড়িয়েছিলেন। বোনকে হাত নেড়ে ডেকে তিনি ম্যারিপেট হাউসের দিকে পা বাড়ালেন। স্যার হেনরিকে দেখে খারাপ লাগছিল। আমার মনে হলো বাড়ি ফিরে আজ ব্যারেলের কপালে দুঃখ আছে। তার দাদা তাকে ছেড়ে কথা বলবেন না। তাড়াতাড়ি টিলা থেকে নেমে এলাম। কয়েক পা হাঁটার পরই স্যার হেনরির সঙ্গে দেখা হল। আপনি আমার পিছু নিচ্ছেন? আপনাকে আসতে বারণ করলাম না? আসলে কিছু মনে করবেন না, মানে জানিনি তো, বড় দুশ্চিন্তা হয়। ভেবেছিলাম এখানে একটু ফাঁকে ওনার সঙ্গে দুটো কথা বলতে পারবো, কিন্তু এখন দেখছি গোটা দুনিয়াই এখানে হাজির। তা ডক্টর ওয়াটসন, আপনি ঠিক কোথায় বসে এই নাটকটা দেখছিলেন? ওই টিলার ওপরে। ও, একটু পিছনের দিকে সিট পেয়েছিলেন, কিন্তু ভদ্রমহিলার দাদা একেবারে স্টেজে ঢুকে পড়লেন, ওনাকে আসতে দেখেছিলেন আপনি আগে? হ্যাঁ। আচ্ছা, ভদ্রলোককে দেখে কখনো মনে হয়েছে ওনার মাথায় গোলমাল রয়েছে, মানে এই মিস্টার স্টেপলটনকে? কই, না তো, কখনো নয়। হ্যাঁ, আমারও তাই মনে হতো, কিন্তু আজকের পরে। আচ্ছা ডক্টর ওয়াটসন, আপনি তো আমার সঙ্গে কয়েক সপ্তাহ রইলেন, আপনিই বলুন আমি কি বিয়ের পর কোনো মেয়েকে সুখে শান্তিতে রাখতে পারবো না? নিশ্চয়ই পারবেন, আপনি আদর্শ স্বামী হবেন। আমার পরিবার, সামাজিক প্রতিপত্তি নিয়ে মিস্টার স্টেপলটনের তো আপত্তি থাকার কথা নয়। বিশ্বাস করুন ডক্টর ওয়াটসন, আমি জ্ঞান তো কোনো মানুষের কখনো ক্ষতি করিনি, অথচ তিনি আমাকে তার বোনের কাছে ঘেঁষতে পর্যন্ত দেবেন না। সে কি ভদ্রলোক কি তাই বললেন? আরও অনেক কথা শোনালেন। দেখুন ডক্টর ওয়াটসন, আপনাকে একটা কথা বলি, এখানে বেশি দিন আসেন, কিন্তু ব্যারেলকে দেখার পর থেকে আমার মনে হয়েছে আমার জীবনে এরই প্রয়োজন রয়েছে। আমার সান্নিধ্য ও পছন্দ করে, ও খুব খুশি থাকে আমার সঙ্গে,
ওর চোখ দুটোই সব কথা জানান দেয়। আমি আজ তাকে বিয়ের প্রস্তাব দিয়েছি। বেল কিছু বলার আগেই তার দাদা এসে উদয় হলেন। পারলে যেন আমায় ভর্ষ করে দিতেন। উন্মত্তের মতো একটা পর একটা প্রশ্ন করে যাচ্ছিলেন, কোন সাহসে আমি তার বোনের সঙ্গে একা দেখা করতে এসেছি, কি কথা বলছি তার সঙ্গে, আমি উচ্চ বংশীয় বাস্কেটভিল পরিবারের লোক বলে কি যা খুশি তাই করতে পারি। স্টেপলটনকে বললাম আমি তার বোনকে বিয়ে করতে চাই। উমা তাতে যেন তিনি আরও খেপে গেলেন, আরও চিৎকার করতে শুরু করলেন। ব্যারেলের দাদা না হলে আজ ওকে মজা দেখাতাম। আই গট রিয়েলি অ্যাঙ্গ্রি, দু কথা আমিও শুনিয়ে দিয়েছি। আর তারপর কি হলো তা তো আপনি দেখলেনই, ভাই বোন বাড়ির দিকে চলে গেল আর আমি পুরো বেকুব বনে গেলাম। দুজনেই ভারাক্রান্ত মনে ব্যাস্কারভিল হলে ফিরে এলাম, কিন্তু দুপুরের দিকে একটা আশ্চর্য ঘটনা ঘটল। মিস্টার স্টেপলটন নিজেই এসে হাজির হলেন ক্ষমা চাইতে। স্যার হেনরি স্টাডিতে বসে বেশ কিছুক্ষণ কথা বললেন দুজন, আমরা কেউ ছিলাম না সেখানে। ঘণ্টাখানেক পর যখন বেরোলেন তখন মনে হলো ঝামেলা কিছুটা মিটেছে। আগামী শুক্রবার আমাদের ডিনারের জন্য নেমন্তন্ন করে গেলেন তিনি। স্যার হেনরি অবশ্য আমায় বললেন, ভদ্রলোক যাই বলুন না কেন, আমি এখনো বিশ্বাস করি উনি মানসিকভাবে পুরোপুরি সুস্থ নন। সকালবেলার ওনার ওই মুখের ভাব, চোখের ওই আগুন কখনো ভুলব না। তবে ভদ্রলোক আন্তরিকভাবে ক্ষমা চাইলেন। সকালবেলা ওরকম পাগলের মতো আচরণ করেছিলেন কেন, সে কথা কিছু বললেন? বললেন, উনি গোটা জীবনটাই একা কাটিয়েছেন, নিঃসঙ্গ মানুষ, ওই বোন ছাড়া এই দুনিয়ায় ওনার আর কেউ নেই। তাকে হারানোর ভয়টাই তাকে অন্যরকম, মানে একটু অস্বাভাবিক করে তুলেছিল। ওনার বোনের মতন এমন এক সুন্দরী মহিলা সারা জীবন যে অবিবাহিত থাকবেন না, তারও যে কাউকে ভালো লাগতে পারে এটা নাকি উনি ভাবতেই পারেননি। এখন স্টেপলটন বুঝতে পারছেন তিনি খুব স্বার্থপরের মতো কাজ করেছেন। আমার কাছে 3 মাস সময় চাইলেন। এই 3 মাসে আমি যদি তার বোনের সঙ্গে শুধু বন্ধুত্বের সম্পর্ক রাখি এবং বন্ধু হিসেবেই তাকে আরও ভালো করে চেনার চেষ্টা করি, তবে আর তিনি কোনো আপত্তি তুলবেন না। আমি এই কথায় রাজি হয়ে গেছি। এই হলো ব্যাপার। যাক, একটা ব্যাপারে সুরাহা হলো তাহলে। আর একটা রহস্যের উদ্ঘাটন আমরা করেছি। মিস্টার ব্যারিমোর রাত বিরেতে কেন ঘুরে বেড়ান, মিসেস ব্যারিমোর কেন ওরকম দুঃখের মতো মুখ করে থাকেন, কেনই বা তিনি সবার আড়ালে কান্নাকাটি করেন, এবার সবই জানাবো তোমায়। এই রহস্য ভেদ করার জন্য আমাদের 2 রাত অপেক্ষা করতে হয়েছে। প্রথম রাতে আমরা কিছুই করতে পারিনি। আমি আর স্যার হেনরি তার ঘরে অপেক্ষা করছিলাম। রাত 3টে পর্যন্ত অপেক্ষা করি। সে রাতে ঘড়ির ঢং ঢং ছাড়া আমরা আর কোনো আওয়াজ পাইনি। দুজনে শেষমেশ চেয়ারে ঘুমিয়ে পড়েছিলাম। সফল হলাম তার পরের রাতে। ঘুম তাড়াতে বেশ কয়েকটা চুরুট ধ্বংস করলাম, নিঃশব্দে যদিও। আমাদের ধৈর্য যখন প্রায় ফুরিয়ে আসছে ঠিক তখনই সিঁড়িতে একটা মৃদু আওয়াজ। পায়ের আওয়াজটা মিলিয়ে যাওয়ার পর স্যার হেনরি আস্তে আস্তে দরজা খুললেন। ধীরে ধীরে আমিও তার পিছু নিলাম। মাঝে 2-1 জায়গায় এমন ক্যাঁচ কোঁচ করে শব্দ হলো যে আমরা দুজনেই ভাবছিলাম এই মাটি হয়ে গেল আমাদের পরিশ্রম। তবে স্যার হেনরির কথাই ঠিক, মিস্টার ব্যারিমোর সত্যিই কানে খাটো। স্যার হেনরি প্ল্যানডেনের ধার ধারেন না। শটান দরজা দিয়ে ঢুকে গেলেন। বুঝতে পেরে মিস্টার ব্যারিমোর জানলা থেকে এক লাফে সরে এলেন। তার মুখ তখন ফ্যাকাশে হয়ে গেছে, দু চোখে ভয়, রাগ আর ভ্যাবাচ্যাকা খাওয়া একটা ভাব, হাতে মোমবাতির শিখা তিত্তির করে লাফাচ্ছে। এত রাতে এখানে তুমি কি করছো ব্যারিমোর? স্যার আমি এখানে, মানে স্যার আমি রোজ রাতে দেখিনি সব জানলাগুলো বন্ধ আছে কিনা। দোতলায় উঠে আগে। হ্যাঁ স্যার। দেখো হে ব্যারিমোর, তুমি সত্যি কথা বলছো না, আর সত্যি কথা না জেনে তোমায় আমি ছাড়ছি না। বলো কি হচ্ছে এখানে। আমি স্যার বিশ্বাস করুন আমি আপনার কোনো ক্ষতি করছিলাম না, আমি শুধু এই মোমবাতিটা জানলার সামনে ধরে দাঁড়িয়েছিলাম। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু কেন? স্যার স্যার দোহাই আপনার, আমাকে আপনি জোর করবেন না, আপনাকে সত্যি আমি বলতে পারবো না, বলে
বলে বিশেষ ক্ষতি হয়ে যাবে স্যার। আমার মন বলছে ও কাউকে কোনো সংকেত দিচ্ছিল। হাতে মোমবাতিটা নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। জানলার ওপাশে ঘন অন্ধকার, চাঁদের আলো প্রায় নেই বললেই চলে। দূরে গাছের ফাঁকে হঠাৎ দেখতে পেলাম একটা হলদেটে আলোর বিন্দু, জলায় আলো জ্বলছে। ও কিছু না স্যার, আপনি আমার কথা শুনুন, ওটা কিচ্ছু না। আপনি ঠিক ধরেছেন, এই শয়তানটা এখান থেকে কাউকে সিগন্যাল দিচ্ছিল। দেখছেন, এখানে মোমবাতিটা নড়লে ওখান কালোটাও নড়ছে, কিছু একটা ব্যাপার আছে। এই ব্যারিমোর, খোলসা করে বলো তো ভাই, কি ফোন দিয়ে আসছো তুমি এখানে? ওই জলায় কে লুকিয়ে আছে তোমার? কার সঙ্গে হাত মেলাও তুমি? বলবো না আপনাকে, এটা আপনার জানার বিষয় নয়। তাহলে বেরিয়ে যাও বাড়ি থেকে। ঠিক আছে স্যার, যদি যেতে হয় চলেই যাব। তোমার লজ্জা করে না ব্যারিমোর? আমাদের পরিবারের সঙ্গে তোমার পরিবারের এত পুরনো সম্পর্ক, আর আজ তুমি এখানে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। মহিলার গলা পেয়ে পেছন ফিরে দেখি ব্যারিমোর স্ত্রী দরজার সামনে দাঁড়িয়ে আছেন। তার ফ্যাকাশে চোখে মুখে ভয়ের ছাপ আরো স্পষ্ট, চোখ ছলছল করছে। এলাইজা, জিনিসপত্রগুলো গুছিয়ে নাও। জন, জন শান্ত হও তুমি প্লিজ। আমার জন্য তুমি এত বড় ভুল করো না, এটার জন্য পুরো আমি দায়ী। স্যার হেনরি, ওর কোনো দোষ নেই, ওকে আমি যা করতে বলেছি ও ঠিক সেটাই করেছে। কি হয়েছে সেটা খুলে বলবে কি আমায় কেউ? স্যার, আমার ভাই ওই জলায় লুকিয়ে আছে, ওর কাছে খাবার দাবার কিছুই নেই, ওকে তো চোখের সামনে না খেয়ে মরে যেতে দিতে পারি না। রাতের বেলায় এই আলোর সংকেত মারফত ওকে জানায় যে খাবার তৈরি, ও আলোর সংকেতে জানায় খাবারটা জলার কোন জায়গায় পৌঁছে দিতে হবে। তোমার এই ভাই কি তাহলে? হ্যাঁ স্যার, সেই জেল পালানো আসামি, ওর নাম সেলডন স্যার। এই জন্যই আপনাকে আমি কিছু বলতে পারিনি স্যার। বাবা মার খুব আদরের ছিল সেলডন, এবং সেই আদরেই বাঁদর হয়ে ওঠে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বদ সঙ্গে পড়ল, ওর মধ্যে শয়তান বাসা করল। তবে দুনিয়ার চোখে ক্রিমিনাল হলে আমার কাছে স্যালডন কোঁকড়া চুলের ভোলা গালওয়ালা একটা বাচ্চা, যার হাত ধরে আমি ঘুরতাম, যার সঙ্গে খেলাধুলো করে আমি বড় হয়েছি। ও জেনে গেছিল আমি এখানে রয়েছি, তাই ও জেল ভেঙে পালায়। ও জানতো আমি ওকে ফেরাতে পারবো না, আমরাই ওকে এখানে আশ্রয় দিলাম, তারপর আপনারা চলে এলেন। স্যালডন ভাবল জলায় কেউ যায় না, ওখানে ও নিরাপদে লুকিয়ে থাকতে পারে। প্রতিদিন আমরা মনে প্রাণে আশা করি ওর আলোর সংকেত যেন না দেখা যায়, ও যেন অন্য কোথাও চলে যায়। কিন্তু আমরা যতদিন এখানে আছি ও আর কোথাও যাবে না। আমি ঈশ্বরে বিশ্বাসী স্যার হেনরি, আমি আজ পর্যন্ত কোনো দিন একটা মিথ্যে বলিনি। আপনি বিশ্বাস করুন, আপনাকে যেটা বললাম সেটাই সত্যি, জন নির্দোষ, ও যা করেছে শুধু আমার মুখ চেয়ে করেছে। এ কথা সত্যি ব্যারিমোর? হ্যাঁ স্যার। তুমি তোমার বউয়ের অনুরোধ রাখছিলে, সেটা কোনো ভুল কাজ নয়। আপাতত ঘরে যাও, কাল সকালে কথা হবে। ব্যারিমোর ও তার স্ত্রী দরজা বন্ধ করে চলে গেলেন। দূরে গাছের ফাঁকে তখনও আলোটা জ্বলছে দেখলাম। না, লোকটা সাহস আছে বলতে হবে। হয়তো আলোটা এমনভাবে জ্বালিয়েছে যে শুধু এখান থেকেই দেখা যায়। এখান থেকে কত দূরে আপনি আন্দাজ করতে পারেন? ক্লেফ ডোরের দিকে এক বা দেড় মাইল হবে এখান থেকে। হয়তো হয়তো অতটাও হবে না। ব্যারিমোর তো প্রায় রাতেই ওর জন্য খাবার দাবার নিয়ে যায়, তার মানে জায়গাটা খুব একটা দূরে নয়। ওই মোমবাতির আলোর আশেপাশে শয়তানটা লুকিয়ে রয়েছে। ডক্টর ওয়াটসন, আমি কিন্তু ওকে ছাড়বো না। আমিও ঠিক তাই ভেবেছিলাম, এবং মিসেস ব্যারিমোরের আদরের ভাই বলে তাকে ছেড়ে দেওয়া যায় না, ওকে ধরতেই হবে, এটাই আমাদের কর্তব্য। ডক্টর ওয়াটসন, আপনি নিজের রিভলভারটা সঙ্গে নিয়ে নিন, যত তাড়াতাড়ি সম্ভব ওই জায়গায় পৌঁছতে হবে। হতভাগা বাতি নিভিয়ে কখন পালিয়ে যায় তার কোনো ঠিক নেই। পাঁচ মিনিটের মধ্যে আমি আর স্যার হেনরি জলার দিকে যাত্রা করলাম। অন্ধকার রাত,
আধখানা চাঁদ আপ্রাণ চেষ্টা করছে মেঘের আড়াল থেকে বেরোতে। তাতে চারপাশে যা একটু আলো পাওয়া যাচ্ছে। হেমন্তকালের দমকা ঠান্ডা হাওয়া চাপা আর্তনাদ করে বয়ে যাচ্ছে। জলার কাছাকাছি যখন পৌঁছই তখন ঝিরঝিরে বৃষ্টি শুরু হল। মোমবাতিটা একটু দূরে তখনও চলছে। আপনার কাছে কোনো অস্ত্র আছে? একটা হান্টিং ক্রপ আছে। ওকে আচমকা গিয়ে ধরতে হবে যাতে ও কিছু করার সুযোগ না পায়। তখনই জলার দিক থেকে আসা আওয়াজটা পেলাম, যে শব্দ আমি আগে গ্রিমপেন জলার পাশে দাঁড়িয়ে শুনেছি। সেই এক রকম শব্দ। প্রথমে একটা চাপা ডাক, একটা গুমরানো ডাক, তারপর আস্তে আস্তে বেড়ে একটা ক্রুদ্ধ চিৎকারে দাঁড়ালো। খানিক পরে আওয়াজটা একটা অস্ফুট আর্তনাদ হয়ে গেল। ওটা কিসের শব্দ বলছেন? জানি না, এই শব্দটা জলায় প্রায় শোনা যায়, এর আগে আমি নিজেও একবার শুনেছি। আমি জানি ওটা কিসের আওয়াজ। ডক্টর ওয়াটসন, ওটা একটা হাউন্ডের গর্জন। স্যার হেনরির গলার স্বরের ওঠা পড়া দেখেই বুঝতে পারছিলাম অভিশাপের আতঙ্কটা আঁকড়ে ধরেছে তাকে। গ্রামের লোক এই আওয়াজের ব্যাপারে কি বলেন? ছাড়ুন, ওদের কল্পনা শক্তি খুবই প্রখর, নেহাতি বাজে গুজব। বলুন না ডক্টর ওয়াটসন, কথা ঘোরাবেন না। লোকে বলে ওটা ব্যাস্কারভিল পরিবারের প্রেত হাউন্ডের ডাক, হাউন্ড অফ দ্য ব্যাস্কারভিলস। আগের বার যখন আওয়াজটা শুনেছিলাম তখন মিস্টার স্টেপলটন বলেছিলেন এটা কোনো পাখির ডাক। হতেই পারে না, ওটা কুকুরেরই ডাক। আমার পরিবার কি তবে সত্যি অভিশপ্ত? আর সেই অভিশাপের পরবর্তী শিকার আমি। আপনি এসব বিশ্বাস করেন না ডক্টর ওয়াটসন, তাই না? না না, একদমই করি না। লন্ডনে এমন কথা শুনলে আমি পাত্তাই দিতাম না, কিন্তু এই অন্ধকারে দাঁড়িয়ে এই নিশ্চুপ ফাঁকা প্রান্তরে ব্যাপারটা যথেষ্ট সত্যি বলে মনে হচ্ছে। কাকার মৃতদেহর পাশে একটা বিশাল হাউন্ডের পায়ের ছাপ পাওয়া গেছিল, মনে আছে ডক্টর ওয়াটসন? হলে ফিরে যাই, চলুন। না না না, বাড়ি ফেরার প্রশ্নই উঠছে না। আমরা খুঁজছি দাগি আসামি, প্রেত হাউন্ড খুঁজছে আমাদের। দেখি কে কাকে কখন খুঁজে পায়। অগত্যা অন্ধকারে যতটা সম্ভব নিঃশব্দে হাঁটতে থাকলাম। আমাদের চারপাশে পাথুরে টিলা, আমরা অবশ্য মোমবাতির আলোতে দিব্যি দেখতে পাচ্ছিলাম। আর খুব বেশি দূরে নয়, একটু এগিয়ে দেখলাম মোটা পাথরের একটা ফাটলের মধ্যে মোমবাতিটা জ্বালানো হয়েছে। খানিক পরেই দেখতে পেলাম লোকটাকে, হলদেটে বিশ্রী একটা মুখ, তাতে শয়তানি বুদ্ধির ছাপ স্পষ্ট। মানুষ না বলে তাকে দুপে পশুই বলা ভালো। এক মুখ নোংরা দাড়ি, উস্কো খুস্কো চুল, একেবারে দাগি আসামির মুখ। প্রাগৈতিহাসিক যুগের সেই আদিম বর্বর মানুষের মতোই দেখাচ্ছিল কয়েদি সেলডনকে। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম সেলডন অস্বস্তিতে রয়েছে, হয়তো সে বুঝতে পেরেছে সামনেই বিপদ। আর দেরি করা যাবে না, আমি এক লাফে পাথরের আড়াল থেকে বেরিয়ে এলাম, সঙ্গে সঙ্গে স্যার হেনরিও। সেলডন আমাদের দেখে চিৎকার করে উঠল, একটা পাথরের টুকরো তুলে ছুঁড়ে মারল আমার দিকে। আমাদের দেখেই সে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে আরম্ভ করল। বুঝলাম এই পাহাড়ি চত্বরের রাস্তাঘাটগুলো তার সবই চেনা, একদম ঠিকঠাক জায়গায় পা ফেলছে। একবার মনে হলো ওর পায়ে গুলি করে খোঁড়া করে দিই, কিন্তু একটা নিরস্ত্র লোকের ওপর রিভলভার ব্যবহার করতে ইচ্ছে করল না। কিছুক্ষণ পর সেলডনকে দেখতে পেলাম একটা বিন্দুর মতো, আমাদের থেকে সে অনেকটা দূরে, ও পাশে টিলাটায় পৌঁছে গেছে। ছোটাছুটি করে আমাদের দুজনেরই দম বেরিয়ে গেছিল, আর পারছিলাম না, পাথরের চাঁইয়ের উপর বসে হাঁপাতে লাগলাম। আর ঠিক তখনই ঘটল আর একটা ঘটনা, যা কোনো ক্রমেই কম চমকপ্রদ নয়। আকাশে
এক ফালি চাঁদ উঠেছে। হঠাৎ দেখি পাথরের চূড়ায় একটা লোক দাঁড়িয়ে রয়েছে। একটা লোক ঘন অন্ধকারে তাকে দেখাচ্ছে ব্রঞ্জের মূর্তির মতো। না হোমস, আমি দেখতে ভুল করিনি, লোকটা পাথরের উপর দাঁড়িয়ে জলাভূমির দিকে তাকিয়েছিল। এই লোকটা রোগা, লম্বা, দুহাত মুড়ে চুপ করে দাঁড়িয়ে এক দৃষ্টে জলার দিকে। লোকটা যে কি দেখছিল কে জানে। স্যার হেনরি যতক্ষণে তাকালেন ততক্ষণে এই লোকটা ওখান থেকে কর্পূরের মতো উপে গেছে। একবার ভাবলাম লোকটা কোথায় গেল দেখি, কিন্তু শেষ পর্যন্ত গেলাম না। আমি প্রচণ্ড উত্তেজিত, আমি জানতে চাই ওই লোকটা কে, অত রাতে সে ওখানে কি করছিল। পুলিশের লোক হবে হয়তো, সেলডেন পালানোর পর থেকে এই চত্বরে পুলিশের লোক থিক থিক করছে। হোমস, তোমার অভাব বোধ করছি, দেখো না যদি আসতে পারো, তুমি এলে সব থেকে ভালো হয়। এবার আর চিঠি না, ডায়েরি থেকে পড়ে শোনাবো আমাদের কাহিনী। আমি শুরু করছি 16 অক্টোবর থেকে, অর্থাৎ জলায় আমার নৈশ অ্যাডভেঞ্চারের পরের দিন সকাল থেকে। আধো অন্ধকার, কুয়াশায় আচ্ছন্ন, ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। ব্যাস্কারভিল হল ঘিরে রয়েছে একরাশ ধূসর মেঘ। মাঝে মধ্যে তাদের ফাঁক দিয়ে দূরে জলাভূমি দেখা যাচ্ছে। স্যার হেনরির স্নায়ু এখনো স্বাভাবিক হয়নি, বুঝতে পারছি বিপদ ঘনিয়ে আসছে, কিন্তু কি রকম বিপদ তা বুঝতে পারছি না। হাউন্ড যদি অতি প্রাকৃতিক হয়, এই ব্যাপারে মানুষের ভূমিকাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কোচের মধ্যে দেখা সেই লোকটা, খবরের কাগজ থেকে অক্ষর কেটে লেখা সেই চিঠি, এগুলো তো অকাট্য প্রমাণ যে কোনো এক ব্যক্তি চান না স্যার হেনরি এখানে আসুন। সে কে? সে কি লন্ডনে থেকে গেছে, নাকি আমাদের পিছু পিছু এত দূর এসেছে? গতকাল রাতে জলার ক্লেফট ডোরে দেখা রহস্যময় সেই লোকটা আর ইনি কি এক? যতটুকু দেখেছি বুঝতে পেরেছি অমন চেহারার কোনো লোককেই আমি এখানে মিট করিনি। লোকটা ফ্র্যাঙ্কলিন ও স্টিপলটনের থেকে অনেকটা লম্বা। ব্যারিমোর সেই সময় ব্যাস্কারভিল হলেই ছিল। আমার কেন জানি না মনে হচ্ছে এই লোকটা লন্ডন থেকে আমাদের পেছনে লেগে রয়েছে। আপাতত এই লোকটাকে খুঁজে বের করাই আমার মুখ্য কাজ। সকালবেলা দেখলাম মিস্টার ব্যারিমোর ও স্যার হেনরি দুজনেই বেশ খানিকক্ষণ একান্তে কথা বললেন। আমি বিলিয়ার্ডস রুমে ছিলাম। ব্যারিমোরের একটা অভিযোগ আছে, ওর মতে কাল রাতে ওই কয়েদিটাকে ধরতে গিয়ে আমরা ঠিক করিনি, বিশেষত ও নিজেই যখন আমাদের সবকিছু খুলে বলেছিল। আমাকে দয়া করে মাফ করবেন স্যার, যখন জানতে পারলাম যে আপনারা সেলডেনকে ধাওয়া করছেন তখন ব্যাপারটা খুব খারাপ লাগলো। বেচারে এমনিতেই প্রচুর ঝামেলার মধ্যে রয়েছে, আমি চাই না যে আমার জন্য ও নতুন করে কোনো মুশকিলে পড়ুক। ব্যারিমোর, তুমি নিজে থেকে আমাদের কিছু বলনি, তোমার কাছ থেকে বা টু বি প্রিসাইস তোমার বউয়ের কাছ থেকে আমরা সত্যিটা আদায় করেছি। কিন্তু স্যার, জানার পর আপনারা যেটা করেছেন সেটা কি ঠিক? আমার স্ত্রী আপনাদের বিশ্বাস করে কথাগুলো বলেছিল। ওই লোকটা একটা জেল পালানো আসামি, এই চত্বরে কত বাড়ি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেখেছ, ওর মতো আর লোককে বিশ্বাস করা যায়? স্টেপলটনদেরই দেখো না, তোমার শ্যালক সেলডেন যদি কোনোদিন ওদের ওপর গিয়ে চড়াও হয় কি হতে পারে ভেবেছ? ওই বাড়িতে এক স্টেপলটন ছাড়া ওকে আটকানোর মতো কেউ নেই। স্যার, ও কারো অনিষ্ট করবে না স্যার, আমি ওর হয়ে আপনাকে কথা দিচ্ছি। আর কটা দিন পর ও এই দেশে কাউকে বিরক্ত করবে না, ও সাউথ আফ্রিকা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, আর তো কদিনের ব্যাপার, যাহা ছাড়া অব্দি ওকে এখানে লুকিয়ে থাকতে দিন। পুলিশ যদি জানতে পারে যে ও জলায় লুকিয়ে রয়েছে তাহলে স্যার আমি আমার স্ত্রী দুজনে বিপদে পড়ে যাব। পুলিশ ভেবেছে যে এই কয়েদি পালিয়ে যেতে সফল, ওরা তল্লাশিও বন্ধ করে দিয়েছে। প্লিজ স্যার, প্লিজ
কটা দিনের ব্যাপার হার, দয়া করে পুলিশকে কিছু জানাবেন না। আপনি কি মনে করেন? পালিয়ে গেলে ল্যাটা চুকে যাবে, এদের ভরণ পোষণের জন্য তো আমাদেরই ট্যাক্স দিতে হয়। যত সব যাওয়ার আগে ও কোনো রকম গন্ডগোল পাকাবে না তো? না স্যার, একদম করবে না। সেল্ডন অপরাধী ঠিকই, কিন্তু পাগল নয়, নিজের ভালোটাও দিব্যি বোঝে। আপনার এই উপকার আমি কখনো ভুলব না স্যার, এর বদলে আপনি সব রকম সহযোগিতা আমার কাছ থেকে পাবেন। স্যার স্যার, আমি কিছু ব্যাপার জানি স্যার, আপনাকে আগেই জানানো উচিত ছিল। স্যার চার্লসের মৃত্যু। তুমি জানো তিনি কি করে মারা যান? স্যার আমি জানি সে রাতে তিনি কেন গেটের কাছে অপেক্ষা করছিলেন। জলার গেটের কাছে এক মহিলার সঙ্গে তার দেখা করার কথা ছিল। মহিলার সঙ্গে? কাকা? নাম জানি না, কিন্তু নামের আদ্যাক্ষর এল এল। এমনিতেই প্রায় রোজই তার কাছে অনেক চিঠি আসতো, মানুষটাও খুব দয়ালু স্বভাবের ছিলেন, তাই কেউ বিপদে পড়লেই তাকে জানাতো। কিন্তু সেদিন সকালে মাত্র একটা চিঠি ছিল। চিঠিটা এসেছিল কুমট্রেসি থেকে, খামের উপর মহিলার হাতের লেখা ছিল। তারপর? স্যার চার্লসের মৃত্যুর পর তার স্টাডিতে আর কেউ ঢোকেনি। সপ্তাহখানেক আগে এলাইজা সেখানে যায়, ফায়ার প্লেসের কাছে পরিষ্কার করতে গিয়ে ও চোখে পড়ে লোহার ফ্রেমটার দিকে। ও পুড়ে যাওয়া কাগজের কটা টুকরো খুঁজে পায়। স্যার বোঝা যাচ্ছিল সেটা একটা চিঠির অংশ, বেশিরভাগটা পুড়ে গেলেও চিঠির নিচের অংশটা তখনও পড়া যাচ্ছিল। লেখা ছিল, এই চিঠিটা পড়ার পর পুড়িয়ে ফেলবেন অবশ্যই, দয়া করে আজ রাত 10টায় জলার গেটে অপেক্ষা করবেন। আর একদম শেষে সই করা ছিল এল এল। আমি বুঝতে পারছি না ম্যারিমো, এত ইম্পর্টেন্ট একটা কথা তুমি একদিন বলোনি কেন আমায়? স্যার এরপরই আমার গুণধর শ্যালক এসে হাজির হয়, আর কি বলবো স্যার, আমাদের মানসিক শান্তি একেবারে নষ্ট হয়ে যায়। আসলে স্যার চার্লসের মৃত্যুর পর আমরা কিরম দিশেহারা হয়ে গিয়েছিলাম। উনি আমাদের জন্য অনেক কিছু করেছেন। আমার কি মনে হয়েছিল জানেন, এই তথ্য ও লাভের চেয়ে ক্ষতি করবে বেশি। তাছাড়া এখানে একজন মহিলার নাম জড়িয়ে রয়েছে কিনা? ধন্যবাদ ব্যারিমোর, তুমি এখন এসো বরং। হ্যাঁ স্যার। কি ডক্টর ওয়াটসন, আলোর খোঁজ পেলেন? না, মনে হচ্ছে চারপাশে আরো অন্ধকার হয়ে গেল। কথাটা আগে হোমসকে জানাই, ও হয়তো এমন কিছু একটা ক্লু এর জন্যই অপেক্ষা করছে। ১৭ অক্টোবর, আজও সারাদিন বৃষ্টি হচ্ছে। বারান্দায় বসে জলার দিকে তাকিয়ে ভাবছিলাম সেলডেনের কথা। এমন ঠান্ডা টানা বৃষ্টির মধ্যে খাবার দাবার ছাড়া ওই জলায় কাটানো সত্যিই কঠিন কাজ। আর ওই লোকটা, সেও কি জলায় রয়েছে এই বৃষ্টির মধ্যে? সন্ধ্যের দিকে বর্ষাতি চাপিয়ে বেরিয়ে পড়লাম, মুখে বৃষ্টির ছাঁট লাগছে, রাস্তাঘাটের ভয়ঙ্কর পিছল অবস্থা। সেদিন রাতে লোকটাকে যেখানে দেখেছিলাম পাথরের সেই খাঁজের কাছে গিয়ে দাঁড়ালাম। এখানেই দাঁড়িয়েছিল আমাদের রহস্যময় নজরদার। সামনেই ছড়িয়ে রয়েছে জলাভূমি, আকাশের দিকে তাকিয়ে দেখি আরো মেঘ জমেছে। বাঁদিকে তাকালেই চোখে পড়বে বাস্কারভিল হলের লম্বা দুটো টাওয়ার। না, কারোর কোনো চিহ্নই পেলাম না ওখানে। ফেরার পথে ডক্টর মর্টিমারের সঙ্গে দেখা। ডক্টর ওয়াটসন দাঁড়িয়ে কেন, চলে আসুন, আসুন আসুন। আমায় কোচে তুলে নিলেন। সত্যি ডক্টর মর্টিমারের স্বভাবের তুলনা হয় না। এখানে আসার পর প্রায় প্রতিদিনই আমাদের খোঁজ খবর নিতেন। গাড়িতে অনেক কথা হলো, ভদ্রলোকের মন খারাপ, ওর সাধের স্প্যানিয়েলকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বেচারা কুকুরটা জলার দিকে চলে গিয়েছিল। আমি ভদ্রলোককে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলাম, যদিও বেশ ভালো করেই জানি কুকুর আর ফিরে পাবেন না।
এ কথা সে কথার ফাঁকে জিজ্ঞেস করলাম, কোনো মহিলাকে চেনেন কি না যার নামের আদ্যক্ষর এল এল? না, এল 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 এল, দাঁড়ান দাঁড়ান, একজন আছেন লরা লিওন্স, কোন ট্রেসিতে থাকেন, মিস্টার ফ্র্যাঙ্কল্যান্ডের কন্যা। ফ্র্যাঙ্কল্যান্ড মানে ল্যাফটার হলের ওই আজবাগলা বুড়োটা? হ্যাঁ, লিওন্স পদবীর এক ছবি আঁকিয়ের সঙ্গে তার বিয়ে হয়। সেই শিল্পী জলাভূমি স্কেচ করতে এসেছিলেন, তখনই লরার সঙ্গে প্রেম। তবে সে কিছুদিন পরই লরাকে ফেলে কোথায় যেন চলে যায়। এদিকে ফ্র্যাঙ্কলিন মেয়েকে আর মেনে নিলেন না, অমতে বিয়ে করেছিলেন বলে, অন্যান্য কারণও ছিল বোধহয়। এখন মহিলা কুমট্রেসিতে থাকেন, বেশ কষ্টে দিন যাপন করেন বলে মনে হয়। চলে কি করে? ফ্র্যাঙ্কল্যান্ডের কাছ থেকে টাকা পান বোধহয়, কিন্তু সেটা খুব বড় অঙ্কের কিছু নয়। একসময় মেয়েটির অবস্থা বেশ খারাপ ছিল, তখন স্টেপলটন, স্যার চার্লস এরা সাহায্য করেছিলেন, আমিও করেছিলাম তবে সাধ্য অনুযায়ী। ডক্টর মর্টিমার আমাকে বেশ কয়েকবার জিজ্ঞেস করলেন হঠাৎ লরা লিওন্সকে নিয়ে পড়লাম কেন। আমি দিব্যি প্রশ্নটাকে পাশ কাটিয়ে গেলাম। এমনি এমনি এতদিন হোমসের সঙ্গে ঘর করছি, ঠিক করলাম কাল সকালেই একবার কুমট্রেসিতে যাব। শ্রীমতী লরা লিওন্সের সঙ্গে দেখা করার খুব দরকার। ডক্টর মর্টিমার আমায় নামিয়ে দিয়ে সহজে ফিরতে পারেননি, স্যার হেনরি তাকে নৈশভোজের আমন্ত্রণ জানালেন। রাতের খাওয়ার পর স্যার হেনরি এবং ডক্টর মর্টিমার তাস নিয়ে বসলেন। আমি লাইব্রেরিতে ছিলাম, ব্যারিমোর আমার জন্য কফি নিয়ে এলো। তোমার গুণধর শ্যালক কি বিদায় হয়েছেন নাকি এখনো জলাতেই? জানি না স্যার, ও গেলেই বাঁচি। তিন দিন আগে ওর জন্য খাবার নিয়ে গিয়েছিলাম, ব্যাস ওই, তারপর আর জানি না। সেদিন দেখা হয়েছিল? না, তবে পরের দিন গিয়ে দেখেছিলাম খাবারটা নেই। তাহলে সে এখনো এখানেই রয়েছে। তাই হবে, যদি না ওখানে ঘাঁটি গেড়ে থাকা অন্য লোকটা তার খাবার না নিয়ে থাকে। জলায় সেলডন ছাড়া আর একজন আছে সেটা তুমি জানো? হ্যাঁ স্যার। দেখেছো কখন? না। তাহলে? সপ্তাহখানেক আগে সেলডনের মুখেই শুনেছি, ওই লোকটা ওখানে লুকিয়ে রয়েছে, তবে ও বোধহয় আসামি নয়। স্যার আমার না ব্যাপারটা বিন্দুমাত্র ভালো লাগছে না, ব্যাপারটা ঠিক দিকে যাচ্ছি না আমি আপনাকে বলছি। ব্যারিমোর আমার এখানে আসার উদ্দেশ্য জানো, আমি এসেছি স্যার হেনরিকে রক্ষা করতে, সব কিছু খুলে বললে আমারই সুবিধা হবে। কি ভালো লাগছে না? চারপাশে কি ঘটছে তা তো দেখতেই পাচ্ছেন স্যার, জলার দিকে অদ্ভুত প্রাণী ডাক শোনা যায়, অদ্ভুত জিনিস দেখা যায় স্যার, একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটতে চলেছে, একটা মারাত্মক ফাঁদ পাতা রয়েছে কোথাও। বিশ্বাস করুন ডাক্তার ওয়াটসন, স্যার হেনরি লন্ডনে ফিরে গেলে আমি খুব খুশি হব। কিন্তু তোমার কিসের ভয়? স্যার চার্লসের মৃত্যু কি স্বাভাবিক ছিল আপনি বলুন তো। না না, নিশ্চয়ই তার পিছনে একটা কারণ রয়েছে, জলার আশপাশের রাস্তাটা দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে, সন্ধ্যের পর ওই রাস্তায় কেউ যেতে চায় না, তার উপর জলার ওই লোকটা, লোকটা কে? ও কি কোনো সুযোগের অপেক্ষা করছে? স্যার হেনরির নতুন কাজে লোকরা এলে আমি বাঁচব, এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাব আমি। আচ্ছা ওই জলার লোকটা সেলডন কি জানে লোকটা কোথায় লুকিয়ে রয়েছে বা কেন লুকিয়ে রয়েছে? বিশেষ কিছু জানে না, ওই এক দুবার দেখেছে, লোকটা বেশ ধুরন্ধর, ও প্রথম ভেবেছিল পুলিশ, তারপর দেখলো না লোকটার অন্য কোনো মতলব রয়েছে, দেখতে নাকি নিপাট ভদ্রলোক, দয়ালু স্বভাবের, কিন্তু সে যে ওখানে কি করছে ঈশ্বর জানেন। পাহাড়ের ঢালে আদিম মানুষের যে পাথরের ঘরগুলো রয়েছে ও তারই একটাতে থাকে। আর খাবার দাবার? কে এক ছোকরা নাকি ওর জন্য খাবার আর অন্য জিনিসপত্র এনে দেয়। আমার মন বলছে ওর সব কিছু কুমট্রেসি থেকে আসে। ঠিক আছে ব্যারিমোর, এখন এসো, এ বিষয়ে পরে কথা বলবো।
ব্যারিমোর চলে যাওয়ার পর আমি ঘরে ফিরে এলাম। জানলার ঘষা কাঁচের মধ্যে দিয়ে খানিক তাকিয়ে রইলাম। আজ রাতটা সত্যি ভয়ঙ্কর। এক নাগাড়ে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। একজনের অনিষ্ট করার ইচ্ছে কোন পর্যায়ে পৌঁছলে একজন মানুষ এমন এক ভয়ঙ্কর জায়গায় একা দিন কাটাতে পারে? কিন্তু কেন? জলার মাঝখানে একটা পাথরের কুটিরে আছে ওই লোকটা, আর ওর সঙ্গে আমার সব প্রশ্নের উত্তর। আমার সামনে দুটো চ্যালেঞ্জ ছিল। এক, কুমট্রেসির লরা লিওন্স, যার সঙ্গে দেখা করার জন্য স্যার চার্লস জলার গেটে অপেক্ষা করছিলেন, আর দু নম্বর জলার সেই লোকটা যে পাহাড়ের কোলে পুরনো একটা পাথরের কুটিরে থাকে। আগের রাতে স্যার হেনরিকে লরা লিওন্সের সম্বন্ধে কিছুই বলতে পারিনি। পরদিন সকালবেলায় তাকে খবরটা দিলাম। প্রথমে রাজি থাকলেও স্যার হেনরি শেষ পর্যন্ত আমার সঙ্গে আর কুমট্রেসি গেলেন না, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হওয়ার ভয়েই হয়তো। কুমট্রেসি পৌঁছে লরা লিওন্সের ঠিকানা খুঁজে পেতে দেরি হল না। মোটামুটি ভালো জায়গায় তার অফিস। বসার ঘরে ঢুকে দেখি রেমিংটন টাইপরাইটারের পেছনে এক মহিলা বসে কাজ করছে। মিষ্টি হেসে উঠে দাঁড়িয়ে দেখলেন আমি অচেনা মানুষ। সঙ্গে সঙ্গে তার মুখটা গম্ভীর হয়ে গেল। ভদ্রমহিলা কি কারোর জন্য অপেক্ষা করছিলেন? ডাকসাইটে সুন্দরী, বাদামি চুল আর চোখ তার চেহারায় যোগ করেছে দুর্নিবার আকর্ষণ। কিন্তু তাও তার চেহারায় একটা রুক্ষ ভাব রয়েছে। ইস্পাত কঠিন দুই চোখ, পাতলা দুটো ঠোঁট বলছে মহিলা নেহাত সুবিধের নন। হ্যাঁ বলুন, কি ব্যাপার? আমি আপনার বাবাকে চিনি। দেখুন, বাবার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, বাবার বন্ধুদের সঙ্গেও নয়। স্যার চার্লস এবং আরো কয়েকজন না থাকলে? ম্যাডাম, আমি স্যার চার্লসের ব্যাপারেই আপনাকে কটা কথা জিজ্ঞেস করতে এসেছি। বললাম তো, আমি ওর কাছে ভীষণ কৃতজ্ঞ। তার সাহায্যেই আজ আমি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। আপনার সঙ্গে স্যার চার্লসের কি নিয়মিত যোগাযোগ ছিল? এই ধরনের প্রশ্নের মানে কি? যাতে আপনার নামে কোনো কেচ্ছা না রটে। হলে কি হবে ভালো করেই জানেন তো। বলুন, আপনি কি চিঠি মারফত স্যার চার্লসের সঙ্গে যোগাযোগ রাখতেন? মাঝে মাঝে স্যার চার্লসকে ধন্যবাদ জানিয়ে দু একটা চিঠি লিখেছি। ঠিক কবে লিখেছেন মনে আছে, মানে চিঠিগুলোর তারিখ? না। আপনার সঙ্গে ওর মুখোমুখি দেখা হয়েছে? দু একবার। মাঝে কুমট্রেসিতে এসেছিলেন। আসলে উনি আড়ালে থেকে লোকের সাহায্য করতে পছন্দ করতেন। আপনার সঙ্গে স্যার চার্লসের বিশেষ যোগাযোগ ছিল না, বেশি দেখা সাক্ষাৎ হতো না, তাহলে আপনার অসুবিধার কথা তিনি জানলেন কি করে? আপনাকে সাহায্যই বা করলেন কেন? আমার সমস্যার কথা আরো অনেকেই জানেন, তারাই একজোট হয়ে আমায় সাহায্য করেন। মিস্টার স্টেপলটনও ছিলেন স্যার চার্লসের ঘনিষ্ঠ বন্ধু। সত্যি ওনার মতো সজ্জন ব্যক্তি দুটো হয় না, তো স্টেপলটনের কাছ থেকে স্যার চার্লস আমার কথা জানতে পারেন। আপনি কি কখনো স্যার চার্লসকে চিঠি লিখে দেখা করতে বলেছিলেন? আচ্ছা, কি কি হচ্ছে এটা? হ্যাঁ, তখন থেকে যা প্রাণ চায় আমাকে বলে যাচ্ছেন। মাফ করবেন ম্যাডাম, কিন্তু প্লিজ বলুন, আপনি কি চিঠি লিখে তাকে দেখা করতে বলেছিলেন? না, কখনোই না। এমনকি স্যার চার্লস যেদিন মারা যান সেদিনও নয়। তীর ঠিক জায়গায় লেগেছে। এক ঝটকায় শ্রীমতী লিওন্সের মুখ রক্ত শূন্য হয়ে গেল। শুকনো দু ঠোঁট নেড়ে তিনি কি বললেন সেটা শুনতে পেলাম না, তবে ঠোঁটটা নাড়া দেখে বুঝতে পারলাম তিনি না বললেন। আমি নিজের টেক্কাটা আবার খেলাম। হয়তো মনে করতে পারছেন না, চিঠির শেষ কটা লাইন মনে করিয়ে দিই। এই চিঠিটা পড়ার পর পুড়িয়ে ফেলবেন অবশ্য। দয়া করে আজ রাত 10টায় জলার গেটে অপেক্ষা করবেন। দোহাই আপনার, আমার কথা ফেলবেন না। কিছু মনে পড়ছে? একবার মনে হলো ভদ্রমহিলা বুঝি জ্ঞান হারিয়ে ফেলবেন। কোনো রকমে নিজেকে সামলে নিলেন যদিও। কেন, ভুল কি লিখেছি? তাহলে স্বীকার করছেন আপনি ওই চিঠি লিখেছিলেন? হ্যাঁ হ্যাঁ, লিখেছিলাম, 100 বার লিখেছিলাম। এতে লজ্জা পাওয়ারই বা কি আছে? ওনার কাছে আমি সাহায্য চেয়েছিলাম, তাই দেখা করতে চেয়েছিলাম। অত রাতে? হ্যাঁ, কারণ পরদিনই স্যার চার্লসে লন্ডন যাওয়ার কথা ছিল এবং বেশ কয়েক মাস আর তার দেখা পেতাম না। কিন্তু ব্যাস্কারভিল হল থাকতে হঠাৎ
বাগানে? একজন ব্যাচেলরের বাড়িতে এত রাতে যাওয়াটা ভালো দেখাতো না, তাই? হুম, ঠিক আছে, তো তারপর? আমি যাইনি দেখা করতে। কি বলছেন কি? আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি, সে রাতে আমি স্যার চার্লসের সঙ্গে দেখা করতে যাইনি। আমার একটা কাজ পড়ে গিয়েছিল। কি কাজ? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আপনাকে আমি বলতে পারবো না। আপনি স্বীকার করছেন আপনার সঙ্গে স্যার চার্লসের দেখা করার কথা ছিল, এমন এক জায়গায়, এমন এক সময় যেখানে তার মৃত্যু হয়, আর আপনি বলছেন আপনি দেখা করতে যাননি? না, যাইনি, বললাম তো। আপনি কিন্তু খুব বড় ঝুঁকি নিচ্ছেন মিসেস লিওন্স। সব কথা খোলাখুলি না বলে আপনি নিজেকে আরো ঝামেলায় ফেলছেন, সব কথা পুলিশকে জানালে, বুঝতে পাচ্ছেন তো? আর আপনি যদি নির্দোষ হন তাহলে প্রথমেই চিঠি লেখার কথা অস্বীকার করলেন কেন? আমি চাইনি কোনো কেচ্ছা হোক। আর স্যার চার্লসকে চিঠিটা পুড়িয়ে ফেলতে বলেছিলেন কেন? সেটা আপনি চিঠিটা পড়লেই বুঝতে পারবেন। আমি চিঠিটা পড়িনি। তাহলে আমার লেখা লাইনগুলো এটা বললেন কি করে? শেষ অংশটা শুধু পড়তে পেরেছিলাম, চিঠির বাকি অংশটা সম্পূর্ণ পুড়ে যাওয়ায় পড়ার যোগ্য ছিল না। প্লিজ বলুন, ওতে এমন কি ছিল যা আপনি অন্য কাউকে জানতে দিতে চাননি? সরি, ওটাও আমার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যক্তিগত ব্যাপারে তদন্ত যদি পুলিশ করে তাহলে ভালো হবে কি? আপনি আমার বিয়ের কথা জানেন? শুনেছি। তাহলে তো এটাও জানেন যে আমার বিয়েটা সুখের হয়নি, স্বামীর অত্যাচার আমি আর সহ্য করতে পারিনি। অথচ আইন ওর দিকে, যে কোনোদিন ও হয়তো আইনের ফিকিরে আমার বাধ্য করবে ওর সঙ্গে গিয়ে থাকতে, কিন্তু সেটা সম্ভব নয়। আমি হঠাৎই জানতে পারি যে কিছু টাকা পয়সা দিলে মুক্তি পাবো, তাই স্যার চার্লসকে চিঠি লিখেছিলাম। স্যার চার্লস বড় মনের মানুষ ছিলেন, ভেবেছিলাম ওকে টাকাটা দিতে অনুরোধ করব। তাহলে আপনি গেলেন না কেন? আসলে তার মধ্যে অন্য একজন আমায় সাহায্য করতে এগিয়ে এসেছিলেন। তাহলে স্যার চার্লসকে ব্যাপারটা জানালেন না কেন? তাই ভেবেছিলাম, কিন্তু পরদিন খবরের কাগজে ওনার মৃত্যু সংবাদটা পড়ি। মিস লরা লিওন্স সত্যি কথা বলছেন ঠিকই, কিন্তু পুরো সত্যিটা বলছেন না। তিনি আরো অনেক কথা জানেন আমি নিশ্চিত, যেগুলো জানতে পারলে প্রমাণিত হবে যে তিনি পুরোপুরি নির্দোষ নন। তাছাড়া স্যার চার্লসের মৃত্যুর পর তিনি এত চুপচাপই বা কেন? বিরক্তি লাগছিল, হতাশা, আবার রহস্যভেদের খুব কাছাকাছি পৌঁছে ধাক্কা খেলাম। এখানে তো কিছু পেলাম না, তাহলে দু নম্বর রহস্যের খোঁজ করি, জলার সেই রহস্যময় লোকটা। ব্যারিমোরের কথা বিশেষ কাজ দেয়নি। তিনি বলেছিলেন লোকটা আদিম মানুষের সেই পাথুরে ঘরেই আস্তানা গেড়েছে, কিন্তু ফেরার পথে দেখলাম এখানে প্রত্যেক টিলার ঢালেই এমন পাথুরে ঘর আছে। ঠিক করলাম সেদিন রাতে লোকটাকে যেখানে দেখেছিলাম তার আশেপাশে খোঁজ করব। একটাতে তো লোকটাকে পাবই, হাতে পেলে বাছাধনের রেহাই নেই, সব কথা ওর পেট থেকে বের করে ছাড়ব, দরকার হলে আমার রিভলভারের জোরে। যদি লোকটার বাসস্থান খুঁজে পাই এবং সে সময় সে যদি সেখানে না থাকে, তবে ওর ঘরেই অপেক্ষা করব যতক্ষণ না ও ফেরে। হোমস ও নাগাল পাইনি, তাই ওকে পাকড়াও করাটা আমার কাছে আরো বেশি চ্যালেঞ্জ। গুরুদেবের সম্মান তো আমারও সম্মান। হঠাৎ দেখলাম ভাগ্য সুপ্রসন্ন, সে সুযোগ এলো মিস্টার ফ্র্যাঙ্কল্যান্ডের হাত ধরে। বাড়ি ফেরার পথে তার সঙ্গে দেখা। ডক্টর ওয়াটসন, কেমন আছেন? আর ঘোড়াগুলোর অবস্থা দেখেছেন? ওদের একটু বিশ্রাম দিন, আসুন এক পেয়ালা ওয়াইন খেয়ে সেলিব্রেট করা যাক। সব কিছু জানলে আপনি আমায় অভিনন্দন জানাবেন। আজ দুটো মামলায় জিতেছি, প্রথমটা ওই বুড়ো মিডলটনের বিরুদ্ধে, বলেছিল এটা ওর জায়গা, ওখান দিয়ে যাওয়া যাবে না, এমন দাওয়াই দিয়েছি না। আর দু নম্বর জয় পেয়েছি ওই ফার নর্থের অশিক্ষিতগুলোর বিরুদ্ধে। ফার নর্থের ঘাস জমিতে ওখানকার মানুষ প্রায় পিকনিক করতে যায়, আর সুন্দর জায়গাটা কাঠ পুড়িয়ে কাগজ ছুড়িয়ে নোংরা করে, পরিবেশও তো খেয়াল রাখতে হবে। আজ থেকে সব বন্ধ। কিন্তু এগুলো করে কি লাভ পান আপনি? কি বলছেন ডক্টর ওয়াটসন, জনগণের প্রতি আমার তো একটা কর্তব্য রয়েছে। এসব কাজ করতে গিয়ে প্রচুর ভুগতে হয়, প্রচুর ধাক্কা খেতে হয়, কিন্তু কর্তব্য তো পালন করতেই হবে। আপনাকে একটা কথা বলি, আমি জানি ওরা কাকে খুঁজছে, আমি এও জানি সে কোথায় আছে, কিন্তু শয়তানগুলোকে কোনো মতেই তা বলবো না।
জলায় কোনো পোচারকে দেখতে পেলেন নাকি? দূর মশাই, সেই জেল পালানো কয়েদির কথা মনে আছে? আপনি জানেন সে কোথায় আছে? বাসা কোথায় জানি না, কিন্তু কোন দিকে খুঁজলে পাওয়া যাবে জানি। কোথা থেকে খাবার দাবার পায়, কে তাকে সাহায্য করে সেটা জানতে পারলেই তো। ওর জন্য যে খাবার দাবার নিয়ে যায় তাকে আমি নিজের চোখে দেখেছি, একটা ছোকরা। আমার ছাদে টেলিস্কোপ বসিয়েছি জানেন তো, রোজ ঠিক একই সময় একই রাস্তায় ও খাবার নিয়ে যায়। ওখানে ওই কয়েদি ছাড়া আর কে আছে খাবার খাওয়ার মতো? এমনও তো হতে পারে কোনো চাষির ছেলে তার বাবার জন্য রাতে খাবার দাবার নিয়ে যাচ্ছে। ওখানে চাষের জমি, এই জলায় ওটাই হচ্ছে সব থেকে রুক্ষ অনুর্বর জায়গা। ওখানে কোন চাষি নিজের খামার বাড়ি করবে? আপনি তো মশাই বোকার মতো কথা বলছেন। না আসলে আমি এদিককার ব্যাপার স্যাপার তেমন ভালো জানি না, তাই। ডক্টর ওয়াটসন, আমি এই এলাকা হাতের তালুর মতো চিনি, ভেবে দেখুন না। রোজই ছেলেটা খাবারের পুঁটুলিটা নিয়ে যায়, কখনো কখনো ওকে দিনে দুবারও দেখা যায়। আমার ধারণা, এক সেকেন্ড ডক্টর ওয়াটসন, একবার তাকিয়ে দেখুন তো জলার দিকে, কেউ যেন কোথাও যাচ্ছে, ভুল দেখছি না তো? আমি মাথা ঘুরিয়ে ডাইনিং রুমের জানলা দিয়ে দেখলাম, জলার ধূসর সবুজ ক্যানভাসে যেন একটা কালো বিন্দু ঘোরাফেরা করছে। এখান থেকে মাইল খানেক দূরে তো হবেই। মিস্টার ফ্র্যাঙ্কলিন প্রচণ্ড উত্তেজিত হয়ে আমার হাত ধরে টানলেন, এক্ষুনি চলুন আমার সঙ্গে, নিজের চোখে দেখবেন, চলুন। তাড়াতাড়ি ছাদে উঠে এলাম। ট্রাইপডের উপর একটি শক্তিশালী টেলিস্কোপ বসানো রয়েছে। আসুন তাড়াতাড়ি দেখে যান ডক্টর ওয়াটসন। টেলিস্কোপ দিয়ে দেখলাম এক ছোকরা কাঁধে একটা ছোট পুটলি নিয়ে টিলার গা বেয়ে উঠছে। টিলার এক প্রান্তে এসে ছেলেটা একবার এদিক ওদিক তাকালো, দেখে নিল তাকে কেউ লক্ষ্য করছে কিনা, তারপর পাথরের আড়ালে উধাও হয়ে গেল। ছেলেটার গতিবিধির মধ্যে এমন একটা গোপনীয়তা ছিল যেটা খুব একটা সুবিধের নয়। কি বুঝলেন ডক্টর ওয়াটসন? আমি ঠিক তো, কিন্তু কাউকে কিচ্ছু বলবেন না। আমার সঙ্গে ওরা এত বাজে ব্যবহার করেছে ভাবতে পারবেন না। এবার বেটাটা বুঝবে, খুঁজে মরুক ওরা। আমি দেখলাম বেগতিক, বুড়ো এখন বোতল নিয়ে বসলে বেরোনো মুশকিল হবে, অনেক কষ্টে তাকে বুঝিয়ে শুনিয়ে বেরোনা। বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম, কিন্তু ফ্র্যাঙ্কল্যান্ডের নজরের আড়াল হওয়া মাত্রই আমি জলার রাস্তা ধরলাম, যে পাথুরে টিলার উপর ছেলেটা উধাও হয়েছিল সেদিকে। আজ লোকটাকে খুঁজে বের করতেই হবে, এমন সুযোগ হারালে চলবে না। টিলার উপর যখন পৌঁছলাম তখন সূর্য ডোবার মুখে, অন্ধকার নামবে এবার। উত্তেজনায় কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠছে আমার। টিলার একটা খাঁজে কয়েকটা পাথরের ঘর গোল করে ছড়িয়ে রয়েছে, তাদের মধ্যে একটাই দেখলাম নতুন করে ছাদের ব্যবস্থা করা রয়েছে। কেউ যদি নাই থাকে তাহলে আবহাওয়ার হাত থেকে রক্ষা পাওয়ার কি দরকার? কোনো সন্দেহ নেই, এটাই সেই ঘর, এখানকার বাসিন্দাকেই আমি খুঁজছি। বাচ্চা ছেলেটাকে কোথাও খুঁজে পেলাম না। যাই হোক, আর কিছুক্ষণ অপেক্ষার পরেই সব রহস্যের অবসান হবে। খুব সাবধানে ঘরটার দিকে এগোলাম, একটা বেড়ার দরজাও রয়েছে দেখলাম। লোকটা কি ঘরেই আছে নাকি? পাথরের ঘরের দিকে রাস্তাটা দেখে মনে হল এখানে মানুষের যাতায়াত আছে। সিগারেট ধরিয়েছিলাম একটু আগে, সেটা ফেলে দিলাম, রিভলভার বাগিয়ে এক ঝটকায় ঘরে ঢুকলাম। চারপাশ ফাঁকা, লোকটা ঘরে নেই। ঘরের একদিকে একটা বড় পাথরের খণ্ড,
তার উপর দেখলাম ওয়াটারপ্রুফ কাপড়ের মধ্যে বিছানাপত্র মুড়ে রাখা রয়েছে। একটা অস্থায়ী ফায়ারপ্লেসে ছাই জমে রয়েছে। ঘরের একপাশে একরাশ টিন দেখে মনে হলো লোকটা এখানে বেশ কিছুদিন যাবৎ রয়েছে। এছাড়া চোখে পড়ল রান্নার বাসনকোসন, এক বালতি জল, পানীয়র বোতলও চোখে পড়ল। ঘরের মাঝখানে আর একটা বড় পাথরের টুকরো, সেটা টেবিলের কাজ করে। তার উপর একটা কাপড়ের পুঁটলি রাখা রয়েছে। এই পুঁটলিটাই একটু আগে সেই ছোকরার ঘাড়ে দেখেছিলাম। কাপড়ের পুঁটলিটা খুলে দেখলাম তাতে খাবার দাবার রয়েছে। সেগুলো সরাতেই এক রাশ কাগজ বেরোল। তাতে পেন্সিল দিয়ে লেখা রয়েছে, ডক্টর ওয়াটসন আজ কুম্ব ট্রেসি গিয়েছেন। লেখাটা পড়ে স্তম্ভিত হয়ে গেলাম। স্যার হেনরি নয়, লোকটা আমায় নজরে রেখেছিল। নিজে হয়তো আমায় ফলো করেনি, কিন্তু লোক লাগিয়েছিল। সেই ছেলেটাই হয়তো আমার পেছনে লেগেছিল। তার মানে তো আরো অন্য অনেক খবর পেয়ে থাকবে সে। চারদিক তন্ন তন্ন করে খুঁজেও কিচ্ছু পেলাম না। বোঝাই যাচ্ছে লোকটা যথেষ্ট কঠিন ধাতুতে গড়া, আর সে একটা স্থির উদ্দেশ্য নিয়েই এসেছে। ঠিক করলাম ঘরের এক কোণে লুকিয়ে থাকব। লোকটা দেখা না পেলে উঠছি না আমি এখান থেকে। আজ আমার ধৈর্যের শেষ নেই। তারপরই পেলাম সেই আওয়াজ, পায়ের আওয়াজ, নুড়ি পাথরের উপর বুটের আওয়াজ। আওয়াজটা ক্রমশ কাছে আসছে, আরো কাছে। বুটের আওয়াজ আরো স্পষ্ট হচ্ছে। ঘরের কাছে এসে পায়ের আওয়াজটা থামল, খানিক দাঁড়াল, তারপর আবার পায়ের আওয়াজ। বেড়ার দরজাটা খুলে গেল। দরজার সামনে একটা ছায়া, আর তারপর আমার অতি পরিচিত কণ্ঠে সেই ছায়া মূর্তি বলল, ওহে ওয়াটসন, আজকে সন্ধ্যাটা বড় সুন্দর, বেরিয়ে এসো। কয়েক সেকেন্ডের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। এই কার গলা শুনছি আমি? এখানে জনমানবহীন এই জলায় ঠিক শুনছি তো? এমন মোলায়েম ঠান্ডা গলায় এমন সূক্ষ্ম খোঁচা সারা দুনিয়ায় একজনই দিতে পারে। হোমস, তুমি? হ্যাঁ আমি। আরে না, এবার বেরিয়ে এসো। এক লাফে ঘর থেকে বেরিয়ে এলাম। দেখলাম একটা পাথরের ওপর বসে হোমস আমার দিকে তাকিয়ে হাসছে। একটু রোগা হয়ে গেছে, এরকম রুক্ষ পরিবেশে থাকার চিহ্ন তার চেহারায় পড়েছে। গায়ের রঙও একটু তামাটে হয়েছে, চুলও সামান্য উস্কো খুস্কো, তবে বাবু এখনো ফিটফাট। ছুটে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। কাউকে দেখে জীবনে এত খুশি হইনি, বিশ্বাস করো। বা এতটা অবাকও হওনি। তাও বটে, আমিও কম অবাক হইনি ওয়াটসন। আমি তো ভাবতেও পারিনি তুমি আমার এই আস্তানা খুঁজে পাবে। তুমি যে আমার ঘরে লুকিয়ে আছো তা বুঝলাম এই ঘর থেকে যখন আমি 20 পা দূরে। পায়ের ছাপ? না, পায়ের ছাপ দেখে কারোর নামধাম জেনে ফেলার ক্ষমতা এখনো রপ্ত করতে পারিনি। রাস্তার পাশে পড়ে থাকা সিগারেটের টুকরোয় দেখলাম অক্সফোর্ড স্ট্রিটের ব্র্যাডলির দোকানের ছাপ আছে। আমার এই গোপন আস্তানার খোঁজ পেয়ে উত্তেজনায় ছুঁড়ে ফেলে দিয়েছিলে, তাই তো? একদমই তাই। কি ভেবেছিলে আমি ক্রিমিনাল? এখানে কে থাকে সেটাই জানতে চেয়েছিলাম। ইনফ্যাক্ট জানতে বদ্ধপরিকর ছিলাম। বাহ, খুব ভালো ওয়াটসন, তোমার তারিফ করতেই হচ্ছে। আমি যে এখানে রয়েছি সেটা বোধহয় ওই রাতেই টের পেয়েছিলে। হুম, আর তারপর এখানকার প্রত্যেকটা ঘর খুঁজে এই জায়গাটার খোঁজ পেলে, তাই তো? না না, ওই ছেলেটা যে তোমায় খাবার দাবার পৌঁছে দেয় তাকে দেখতে পেয়ে গেছিলাম। নিশ্চয়ই ওই বুড়ো ভদ্রলোকের টেলিস্কোপ দিয়ে দেখেছো। প্রথম দিন ও টেলিস্কোপের লেন্সের আলোর ঝলকানি দেখে বুঝতে পারিনি। কার্টরাইট দেখছি জিনিসপত্র দিয়ে গেছে। তুমি আজ লরা লিওন্সের সঙ্গে দেখা করতে গিয়েছিলে, দারুণ ব্যাপার।
বুঝলে ওয়াটসন, তোমার আমার অনুসন্ধান পাশাপাশি রাস্তায় চলছে। দুজনের অনুসন্ধান এক জায়গায় হলে এই কেসটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। সেসব তো হলো হোমস, কিন্তু তুমি আমায় বলো তুমি এখানে এলে কিভাবে? আমি তো ভেবেছিলাম তুমি লন্ডনে আছো। এটাই তো চেয়েছিলাম আমি। তুমি আমায় বিশ্বাস করো না হোমস, তোমার কাছ থেকে এটা আমি আশা করি। ওয়াটসন ওয়াটসন, বিশ্বাস করো, তুমি এই কেসে আমায় প্রচুর সাহায্য করেছো। তোমায় অন্ধকারে রাখার জন্য ক্ষমা চাইছি। আসলে আমি বিপদের আঁচ পেয়েছিলাম, তাই ব্যাপারটা খতিয়ে দেখতে নিজেই এসেছি। স্যার হেনরির সঙ্গে থাকলে তোমার আর আমার অনুসন্ধান এক রাস্তায় চলতো, লাভের লাভ কিছুই হতো না। আর আমি থাকলে আমাদের শত্রু আরও সাবধান হয়ে যেত, তার ক্ষমতা তো নেহাত কম নয়। এখানে একা থাকায় তদন্ত অনেক কাজ দিয়েছে, এদিক ওদিক ঘুরে বেড়াতে পেরেছি, অনেক তথ্য পেয়েছি। কেউ জানে না আমি এখানে রয়েছি এবং নজর রাখছি, মোক্ষম সময়ে ঢুকবো। সে তো বুঝলাম, কিন্তু আমায় তো অন্তত জানাতে পারতে, তাতে ঝুঁকি বাড়ত। তুমি যদি জানতে আমি এখানে, তবে সাহায্যের জন্য এগিয়ে আসতে বা আমার সুবিধার জন্য খাবার দাবার গরম পোশাক নিয়ে আসতে, এবং তাতে আমার পরিচয় গোপন থাকতো না। সেই কাজটাই করে কার্টরাইট, এক্সপ্রেস অফিসের সেই ছেলেটা, মনে আছে? ওর দাবি খুব সামান্যই, একটু খাবার দাবার আর পরিচ্ছন্ন জামা কাপড়। তার বদলে ও চারদিকে কড়া নজর রাখে, খবর এনে দেয়। ইস, তার মানে তোমায় লেখা রিপোর্টগুলো কোনো কাজেই লাগেনি, মিথ্যে খাটলাম। পণ্ডশ্রম হয়নি ভায়া, সব রিপোর্ট আমার কাছে আছে, ব্যবস্থা করিয়ে এসেছিলাম। রিপোর্ট লন্ডনে গেছে আর তারপর সেখান থেকে এখানে আমার কাছে এসেছে। হ্যাঁ, মাঝে একদিন দেরি হয়েছে। ওয়াটসন, তোমার প্রতিটা রিপোর্টই অসাধারণ। এই তো মুখে হাসি ফুটেছে, অভিমান মিটল। ভালোই করেছো বুঝলে, লরা লিওন্সের কাছে গিয়ে। আগামীকাল আমি যেতাম ওর কাছে। তা কি কথা হলো? দ্রুত অন্ধকার নামছিল, বেশ ঠান্ডা হাওয়া বইছিল। আমি আর হোমস ঘরে গিয়ে বসলাম। শ্রীমতী লিওন্সের সঙ্গে যা যা কথা হয়েছিল তা সব খুলে বললাম। বেশ কয়েকটা অংশ বারবার শুনল। বুঝলাম হোমস একটা সূত্র পেয়েছে, ওপারে সত্যিটা রয়েছে, কিন্তু খাদ টোপকে যাব কি করে? তাই ভেবে মরছিলাম, তোমার কথা শুনে একটা সেতু পেয়েছি। আচ্ছা, তুমি জানো তো লরার সঙ্গে স্টিপলটনের একটা সম্পর্ক রয়েছে, মানে গভীর সম্পর্ক। লরা লিওন্সের সঙ্গে স্টিপলটন? ইয়েস স্যার, তারা প্রায়ই দেখা করেন, নিয়মিত যোগাযোগ রাখেন, বুঝলে? এবার এই তথ্যটা ব্যবহার করে স্টেপলটন আর ওর বউকে আলাদা করা যায়। স্টেপলটনের বউ? তোমরা যাকে ওনার বোন ভাবছো উনি আসলে মিসেস স্টেপলটন, ওনার স্ত্রী। ওনার স্ত্রী? কবে থেকে? কি কি বলছো হোমস? আচ্ছা তাই যদি হয়, তবে স্যার হেনরির সঙ্গে ওনার প্রেমের কথা তিনি মেনে নিলেন কেন? কারণ তাতে স্টেপলটনের লাভ এবং স্যার হেনরির ক্ষতি। খেয়াল করে দেখো, লোকটা কিন্তু স্যার হেনরিকে বাড়াবাড়ি রকমের কিচ্ছু করতে দেয়নি, ওই দু একটা প্রেমের কথা ব্যাস। ওয়াটসন, এই ভাই বোনের ব্যাপারটা সাজানো, ওরা কিন্তু আসলে স্বামী স্ত্রী। আচ্ছা, ইনি কি আমাদের কেসের খলনায়ক? মানে ইনি কি লন্ডনে আমাদের পিছু নিয়েছিলেন? আমারও তাই ধারণা। সেই হুমকি চিঠি এসেছিল তার স্ত্রীর কাছ থেকে? একদমই তাই। বাইরে নিকষ অন্ধকার, কিন্তু আমার যেন মনে হলো আরো অন্ধকার এক ষড়যন্ত্রের জাল স্টেপলটন আমাদের চারপাশে বিছিয়েছে। তবে জানো, লোকটা একটা কাঁচা কাজ করে ফেলেছিল। ও নিজের অতীত সম্পর্কে তোমায় কিছুটা সত্যি বলে ফেলেছিল। ও বলেছিল ইংল্যান্ডের উত্তরে একটা স্কুলে ও পড়াতো, তাই তো? এবার শোনো, আমি খোঁজ নিয়ে দেখেছি ওই জায়গায় একটা স্কুল ছিল এবং সেখানে ভয়ঙ্কর কিছু কাণ্ড ঘটে, পরিস্থিতি সাংঘাতিক হয়ে উঠেছিল, তাই স্কুলের মালিক এবং তার স্ত্রী বেগতিক দেখে পালিয়ে যান। নাম জেনে কোনো লাভ নেই, কারণ আমি জানি সেটা ভুল। তবে একটা জিনিস লোকটা বদলাতে পারেনি, সেটা হলো ওর শখ। পলাতক সেই স্কুল টিচারের শখ ছিল কীট পতঙ্গ সংক্রান্ত বিজ্ঞান, এন্টোমোলজি। আর এখানে স্টেপলটন কি ধরে? না প্রজাপতি। না না, কিন্তু এই লরা লিওন্স কোত্থেকে আসছেন? আমি জানতাম না লরা লিওন্সের প্রথম বিয়ে এবং ডিভোর্সের কথা, এটাই জরুরি তথ্য।
লরা জানেন মিস্টার স্টেপলটন অবিবাহিত, সুতরাং তার জীবনে স্ত্রী হয়ে আসতে কোনো অসুবিধাই নেই। তার ভুলটা যদি ভাঙানো যায় তাহলে লরা আমাদের প্রচুর সাহায্য করতে পারেন। শোনো, আগামীকালই তার সঙ্গে দেখা করতে যাব আমরা, আর দুজনেই যাব। আচ্ছা ওয়াটসন, তুমি তো অনেকক্ষণ বাস্কেভিল হলের বাইরে, তোমার তো স্যার হেনরির সঙ্গে থাকা উচিত। যাও যাও যাও, এবার যাও, আর দেরি করো না। জলায় সন্ধে নেমে গেছে, আকাশে লাল আর বেগুনি রং ধরেছে, দু একটা তারা মিট মিট করছে। আমি উঠে পড়লাম। একটা কথা বলো, লোকটা চায় কি? রক্ত। লোকটা স্যার হেনরির জীবন চায়। লোকটা ঠান্ডা মাথায় আটঘাট বেঁধে এগোচ্ছে। আমি যেমন ওর চারপাশে জাল গুটিয়ে এনেছি, ও তেমনি স্যার হেনরির চারপাশে জাল গুটিয়ে এনেছে। এর বাইরে এখন আর কিছু বলবো না, আর একটা বা দুটো দিন ব্যাস এই রহস্যের সমাধান হবে। কিন্তু একটাই ভয় আমার, আমরা কিছু করার আগেই স্টেপলটন যেন আঘাত হেনে না বসে। ওয়াটসন, তুমি স্যার হেনরিকে একদম চোখে চোখে রাখবে। যাকে শোনো এখন। আস্তে, ওটা ওটা কি? এই ফাঁকা প্রান্তে কেউ যেন প্রাণের ভয়ে আর্তনাদ করছে। চিৎকারটা হাওয়ায় পাক খাচ্ছিল, টিলার পাথরের গায়ে ধাক্কা খেয়ে সেটা আরো জোরালো হয়ে উঠল। জলা নিস্তব্ধতা তখন ভেঙে খান খান। হোমস এক লাফে ঘরের বাইরে বেরল, অন্ধকারে তোয়াক্কা না করে। হোমসের পেছন পেছন আমিও বেরিয়ে। কোথা থেকে এলো চিৎকারটা? হোমসকে বহুবার কঠিন পরিস্থিতির মুখে পড়তে দেখেছি। ওর স্নায়ু চিরকালই ইস্পাত কঠিন, কিন্তু আজ দেখলাম ওর গলাটা কাঁপছে। ডান দিক থেকে আসছে, চিৎকারটা আবার ভেসে এলো, এবার আমাদের আরো কাছে। কিন্তু এবার ওই চিৎকারের সঙ্গে যোগ হলো একটা নতুন শব্দ। একটা গুরু গম্ভীর গর্জন, ঠিক সমুদ্রের ঢেউ ভাঙার মতো আওয়াজ। হাউন্ডের গর্জন ওটা। ওয়াটসন তাড়াতাড়ি, না হলে কেলেঙ্কারি হবে। ওয়াটসন কুইক, খুব দেরি হয়ে গেল। হোমস ঊর্ধ্বশ্বাসে দৌড়তে শুরু করল, আমিও প্রাণপণে ছুটলাম ওর পেছনে। অন্ধকারে কিছুই বুঝতে পারছিলাম না, স্রেফ আন্দাজে। বেশি দূর যেতেও পারলাম না, আমাদের সামনে টিলাটা অনেকটা খাড়া উঠে গেছে। সেদিক থেকে আরো একবার শুনলাম সেই পরিত্রাহী আর্তনাদ, শেষবারের মতো। তারপরই একটা ভারী কিছু পড়ে যাওয়ার আওয়াজ, কেউ যেন বেশ খানিকটা উপর থেকে পড়ল। তারপরই সব শান্ত। আমরা হেরে গেলাম ওয়াটসন, হেরে গেলাম। লোকটা আমাদের হারিয়ে দিল। কেন অপেক্ষা করলাম? কেন বাস্কেটবল হল ছেড়ে এতক্ষণ ছিলে তুমি ওয়াটসন? কিন্তু আমি শপথ করে বলছি, যদি স্যার হেনরির কিছু হয় আমি ওই স্টেপলটনকে ছাড়ব না। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দিয়ে অন্ধের মতো ছুটছি, কখনো পাথরে হোঁচট খেলাম, কখনো কাটা ঝোপে হাত পা কেটে গেল। কিন্তু তখনও সব দেখার সময় নেই। টিলার ঢাল বেয়ে আমি আর হোমস পাগলের মতো ছুটে চলেছি ওই শব্দের দিকে। ওটা কি? একটা চাপা আর্তনা, প্রচণ্ড যন্ত্রণার আর্তনা ভেসে। টিলার এদিকটা বেশ খাড়াই, নিচে ঢালু জায়গাটা ছোট বড় পাথরে ভর্তি। সেই এবড়ো খেবড়ো পাথরের মধ্যে কি একটা পড়ে রয়েছে। যত এগোলাম তত বুঝলাম ওটা একটা মানুষ। দেখে গা শিউরে উঠল। লোকটা যে আর বেঁচে নেই তা বলাই বাহু, ওই আর্তনাদটাই ছিল ওর শেষ চিৎকার। আশেপাশের আবহাওয়া লোকটার মতোই নিশ্চয়। হোমস লোকটার গায়ে হাত রাখল। ওর মুখের ভাব দেখেই বুঝলাম আমার আশঙ্কা সত্যি।
হোমস একটা দেশলাই জ্বালালো। নিভু নিভু আলোয় দেখলাম এক নারকীয় দৃশ্য। রক্তে ভেসে যাচ্ছে চারপাশ, মাথার খুলি চুরমার। এই লোকটাকে আমি চিনি, তার পরনের ওই টুইড স্যুটটাও আমি চিনি। এই স্যুট পরেই স্যার হেনরি ব্যাস্কারভিল লন্ডনে আমাদের বাড়িতে এসেছিলেন। আর পারলাম না, দুঃখে রাগে হতাশায় ভেঙে পড়লাম। কেসটা ভালোভাবে সাজাতে গিয়ে ভুল করলাম ওয়াটসন, খোদ মক্কেলকে অজান্তে বলি দিয়ে দিলাম। কিন্তু আমি বা কি করে জানবো স্যার হেনরি শত বারণ সত্ত্বেও এই ভর সন্ধে বেলায় একা জলায় আসবেন? স্যার হেনরির চিৎকারটা এখন আমার কানে ভাসছে হোমস। উনি আপ্রাণ চেষ্টা করেছিলেন বাঁচবার, আমরা তাকে বাঁচাতে পারলাম না। কিন্তু সেই খুনি হাউন্ডটা কোথায়? নিশ্চয়ই কোনো বড় পাথরের আড়ালে গিয়ে গা ঢাকা দিয়েছে। স্টিপলটন, প্রথমে কাকা মারা গেলেন, এখন ভাইপো, আর দুজনেরই প্রাণ নিল হাউন্ড। স্যার চার্লস ভুতুড়ে হাউন্ডকে দেখে ভয়ে প্রাণ হারান, আর আজ স্যার হেনরি হাউন্ডের কবল থেকে বাঁচতে গিয়ে পাহাড়কে পাহাড় থেকে পড়ে মারা গেলেন। কিন্তু কুকুর আর তার মনিবের সম্পর্ক প্রমাণ করব কি করে? হাউন্ডের ডাক শুনেছি কিন্তু কুকুরটাকে তো চোখে দেখিনি, প্রমাণ করা মুশকিল। তাছাড়া স্যার হেনরি টিলা থেকে পড়ে মারা গেছেন, বুঝতেই পারছো হাউন্ডের ভূমিকা প্রমাণ করা এখানে খুব মুশকিল। তবে ওয়াটসন, লোকটা শয়তানি বুদ্ধিতে যতই তুখর হোক, আমার হাত থেকে বাঁচতে পারবে না। ওকে আমি ধরবই। আমি আর হোমস মৃতদেহের পাশে বসে রইলাম কিছুক্ষণ। আকাশে চাঁদ উকি মারল, এখন জলায় রূপলি আলো। আমরা হেঁটে টিলার উপর উঠে চারদিকে তাকালাম। জলা আগের মতোই নিস্তব্ধ, অন্ধকার, বিষণ্ন। একটু দূরেই গ্রিম্পনের রাস্তায় একটা হলদেটে আলো দেখা যাচ্ছে, ওটা ম্যারিপেট হাউস, স্টেপলটনের বাড়ি। আলোটা দেখার পর মনে হচ্ছিল এক ছুটে গিয়ে লোকটা টুটি টিপে ধরে নিয়ে আসি। এক্ষুনি চল কলার ধরে বের করে আনি শয়তানটাকে। করা যাবে না, আমাদের কেস এখনো শেষ হয়নি। যদি আর একটাও ভুল করি তবে হাতের বাইরে চলে যাবে, তখন ওকে ধরাই মুশকিল হয়ে যাবে। তাহলে স্যার হেনরির অন্ত্যেষ্টিক্রিয়া ছাড়া আজ আমাদের আর কিচ্ছু করার নেই। টিলার চূড়া থেকে নেমে এলাম, পাহাড় চলছে না। স্যার হেনরির নিথর দেহের দিকে এগিয়ে গেলাম। হাসি খুশি দিল দরিয়া স্যার হেনরিকে বেশ লাগত, সাহস ছিল ওনার মনে। কিন্তু সব থেকেও কি লাভ হল? কপালে জুটল এমন ভয়ঙ্কর মৃত্যু। হোমস, লোক ডাকতে হবে, আমাদের পক্ষে স্যার হেনরির বডি হল অব্দি নিয়ে যাওয়া সম্ভব নয়। ওয়াটসন, ওয়াটসন, ভাবতেই পারছি না ওয়াটসন, কি আরম্ভ করেছো, পাগল হয়ে গেছো নাকি? ওয়াটসন, ওয়াটসন, স্টেপলটন আমাদের হারাতে পারেনি। এই লোকটা দাঁড়িয়ে আছে। দাঁড়ি মানে? মানে ওই লোকটা স্যার হেনরি নয়, ইনি হচ্ছেন আমার প্রতিবেশী, জেল পালানো আসামি সেলডন। আমি আর হোমস মৃতদেহটা সোজা করে শোয়ালাম। তাই তো, ইনি স্যার হেনরি নন। এ তো সেই কুটকুটে চোখ, সেই দাগি মুখ, একেই তো সেই রাতে মোমবাতির আলোয় জলায় দেখেছিলাম। যে শোক আমাদের গ্রাস করতে বসেছিল সেটা মুহূর্তে হাওয়া হয়ে গেল।
হঠাৎ একটা বিষয় আমার কাছে পরিষ্কার হয়ে গেল। ব্যারিমোরকে স্যার হেনরি নিজের পুরনো পোশাক আশাক দিয়েছিলেন, তার হাত ঘুরেই সেগুলো সেলডনের কাছে পৌঁছয়। ওর পরনে স্যুট, জুতো, টুপি সবই স্যার হেনরি। সেলডনের মৃত্যু এলো ভয়ঙ্করভাবে, কিন্তু আইনের রাস্তায় শাস্তি পেলেও তো ওর সেই ফাঁসিই হতো। যাক, স্যার হেনরির পোশাকের ব্যাপারটা হোমসকে জানালাম। অর্থাৎ এই পোশাকই ওর কাল হলো। স্যার হেনরির ব্যবহার করা জিনিসের গন্ধ শুঁকেই কুকুরটাকে লেলিয়ে দেওয়া হয়েছে। মনে আছে লন্ডনের হোটেলে স্যার হেনরির এক পাটি বুট চুরি হয়? ওটাই হাউন্ডকে শোকানো হয়েছিল। তারপর যা হলো তা তো দেখতেই পাচ্ছ। কিন্তু প্রশ্ন একটাই, এই অন্ধকারে সেলডন বুঝলো কি করে হাউন্ড তার পিছু নিচ্ছে? হয়তো তার আওয়াজ পেয়েছিল, মানলাম, কিন্তু সেলডন তো নেহাত ভীতু নয়। হাউন্ডের ডাক সে আগেও শুনেছে, কারণ সে জলাতেই থাকত। কিন্তু সে কি এমন দেখলো যে এমন উন্মাদের মতো চিৎকার করে দৌড়লো? কুকুরটা যে তাকেই তাড়া করেছে সেটা জানতে পারার পরও ও অনেকটা ছুটেছিল। আর হাউন্ড আজই কেন বেরোলো? এই প্রাণী তো রোজ রোজ জলায় ঘুরে বেড়ায় না। স্যার হেনরি জলায় একা আছে না জানলে স্টেপলটন কি কুকুর লেলিয়ে দেবে? তোমার প্রশ্নের জবাব হয়তো আমি পেয়ে যাব, কিন্তু আমার প্রশ্নের জবাব আমি আদৌ পাবো কিনা বুঝতে পারছি না। আপাতত ওয়াটসন, কি করা যায়? এখানে তো মৃতদেহ রাখা যাবে না, শেয়াল শকুনে ছিঁড়ে খাবে। এক কাজ করো, ডেড বডি এই পাথরের ঘরে আটকে রাখো, তারপর চলো পুলিশকে খবর দিই। আরে, পায়ের আওয়াজ পাচ্ছি। ও বাবা, ওই দেখো ওয়াটসন, হাউন্ডের সৃষ্টিকর্তা স্বয়ং এসে হাজির। লোকটার নার্ভ আছে বলতে হবে। দেখতে এসেছে সবকিছু প্ল্যান মাফিক গেছে কিনা। ওয়াটসন, একটাও আলটপকা কিচ্ছু বলবে না। ও যদি আঁচ পায়, আমরা ওর ব্যাপারে সব জেনে গেছি, তবে গোটাটাই মাটি। একই ডক্টর ওয়াটসন, আপনি এখানে? কিন্তু ওটা কে পড়ে আছে? চোট পেয়েছেন নাকি? স্যার হেনরি? ভদ্রলোক আমাদের পাশ দিয়ে তীর বেগে এগিয়ে গেলেন মৃতদেহের দিকে। তার পাশে উবু হয়ে বসে লোকটার মুখটা দেখলেন। মুহূর্তে স্টেপলটনের হাব ভাব পাল্টে গেল, মুখ থেকে সিগার খসে পড়ল, দ্রুত নিঃশ্বাস ফেলার শব্দ পেলাম। স্টেপলটন আমাদের দিকে তাকালেন, তার কথা জড়িয়ে যাচ্ছিল। এটা কে? সেলডন, প্রিন্সটাউন জেল থেকে পালিয়ে যাওয়া এক দাগি আসামি। কি বীভৎস কাণ্ড, কি করে হলো? লোকটা বোধহয় উপর থেকে পড়ে মারা গেছে। আমি এবং আমার এই বন্ধুটি এখানে ঘুরছিলাম, হঠাৎ একটা চিৎকার শুনি, এখানে এসে দেখি এই কাণ্ড। চিৎকারটা আমিও শুনেছিলাম, তাই ছুটে এলাম এখানে। আমার স্যার হেনরির জন্য খুবই চিন্তা হচ্ছিল। কেন? আরে, তাকে নিমন্ত্রণ করেছিলাম, আসবেন কথা দিয়েছিলেন, তাই সময় পেরিয়ে যাওয়ার পরও তিনি যখন এলেন না, আমি আমি অবাক হয়েছিলাম। তারপর হঠাৎই চিৎকার, খুব দুশ্চিন্তায় পড়ে গেছিলাম। আচ্ছা, এই লোকটার চিৎকার ছাড়া আপনারা অন্য কোনো আওয়াজ পেয়েছিলেন? আপনি কিছু শুনলেন নাকি? না না না, আসলে স্থানীয় লোকজন প্রায়ই এক প্রেত কুকুরের কথা বলে। এই জলায় নাকি তার ডাকও শোনা যায়, বিশেষত রাতের দিকে, তাই ভাবছিলাম। না, সেরকম আমরা কিছুই শুনতে পাইনি। খিদে, ঠান্ডায়, দুশ্চিন্তায় লোকটা বোধহয় মাথা ঠিক ছিল না, পাগলের মতো ছুটছিল, আর ছুটতে ছুটতে হোঁচট খেয়ে পড়ে ঘাড় ভেঙে মারা যায়। খুবই স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, মিস্টার শার্লক হোমস কি মনে করেন এই ব্যাপারে? আপনার চোখ তো মারাত্মক,
লোক চিনতে ভুল করেন না দেখছি। না, আমরা ভাবছিলাম আপনি কবে আসছেন। ডক্টর ওয়াটসন এখানে আসার পর থেকেই বলতে পারেন দিন গুনছিলাম। আপনি এলেন আর দেখুন এরকম একটা দুর্ঘটনা ঘটল। কি আর করা, একটা বিশ্রী স্মৃতি নিয়ে কাল লন্ডনে ফিরতে হবে। খালি ফিরে যাচ্ছেন? তাই তো ইচ্ছে। এখানে যেসব অদ্ভুতুরে কাণ্ড ঘটছে তার একটা কিনারা করে দিয়ে যান অন্তত। দেখুন স্যার, আমরা গোয়েন্দা, তথ্য আর প্রমাণ না থাকলে শুধু জনশ্রুতি, কুসংস্কার আর গল্প কথার উপর ভিত্তি করে এগোনো আমার পক্ষে সম্ভব নয়। এবারের অনুসন্ধানটা ঠিক জুতের হলো না। আমি ভাবছিলাম এই বেচারি কয়েদির মৃতদেহটা আমার বাড়িতে নিয়ে যাই, কিন্তু জানেন তো এই দৃশ্য আমার বোন সহ্য করতে পারবে না। এক কাজ করি, মৃতদেহটা ঢাকা দিয়ে রাখি, তাহলে অন্তত শেয়াল কুকুরে টানাটানি করবে না। তাই করলাম। স্টেপলটন অনেকবার ওর বাড়ি যেতে অনুরোধ করলেন, আমরা রাজি হলাম না। হোমসের সঙ্গে ব্যাস্কারভিল হলের দিকে পা বাড়ালাম। একবার পেছনে ঘুরে দেখলাম স্টেপলটনও হাঁটছেন বাড়ির দিকে। টিলার ঢালের গায়ে একটা কালো বিন্দু, ওখানেই অন্তিম শয্যায় শুয়ে রয়েছে সেলডন। পেয়েছি ব্যাটাকে হাতের মুঠোয়। ওয়াটসন, লোকটার দুর্জয় সাহস দেখো কেমন চলে এলো। যেই বুঝলো ওর প্ল্যান কাজে দেয়নি, তখন এক সেকেন্ডের জন্য ওর মুখটা দেখেছিলে? তবে লোকটার নিজের উপর নিয়ন্ত্রণ সাংঘাতিক। কি দারুণ সামলে নিল নিজেকে। কিন্তু লোকটা কিন্তু তোমায় দেখে ফেললো, আমার মনটা একটু খচখচ করছে। কিছু করারও তো ছিল না। এবার ও কি করবে? আরো সাংঘাতিক হয়ে উঠবে, আরো মরিয়া। তবে কি জানো ওয়াটসন, এই অতিরিক্ত চালাকি আর কনফিডেন্সই তাকে ডোবাবে। তাহলে আমরা ওকে এক্ষুনি গ্রেপ্তার করছি না? রোসো ওয়াটসন, রোসো। সবকিছুই যদি অ্যাকশনের পর্যায়ে নিয়ে যাও তাহলে তো মুশকিল। বুদ্ধি খাটাও একটু। কি প্রমাণ ওর বিরুদ্ধে? এখানেই তো ওর শয়তানি বুদ্ধির কামাল। এই মৃত্যুগুলো যদি মানুষের কারসাজি হতো তবে তো কথাই ছিল না, কিন্তু এখানে মৃত্যুর জন্য দায়ী তো একটা কুকুর। কুকুরের জন্য তো আর মনিবকে ফাঁসিতে ঝোলানো যায় না। কিন্তু আমরা তো অনেক কিছু জানি। সেগুলো প্রমাণ নয়, অনুমান। এসব ব্যাপার নিয়ে কোর্টে গেলে হাসির খোরাক হতে হবে। কিন্তু স্যার চার্লসের মৃত্যু? স্যার চার্লসের মৃতদেহে একটাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি ওয়াটসন। আমরা জানি তার মৃত্যুর পেছনে ছিল আতঙ্ক, তিনি ভয়ে মারা যান। কিন্তু কোর্টে এ কথা বোঝাবো কি করে? হাউন্ডের চিহ্ন কোথায়? আর আমরা জানি হাউন্ড মৃতদেহ ছোঁয় না। সেই কুকুর স্যার চার্লসের কাছে এসে পৌঁছানোর আগেই তিনি মারা যান, কিন্তু এসব প্রমাণ করব কি করে? একটু ভেবে দেখো তো। আজ কি হলো? আজও প্রায় একই। হাউন্ড আর সেলডনের মৃত্যুর মধ্যে কোনো সম্পর্ক সরাসরি নেই। আমরা হাউন্ডের ডাক শুনেছি, তাকে কিন্তু দেখিনি। না ওয়াটসন, আমাদের হাতে কোনো জোরালো প্রমাণ নেই, তার জন্য এই কেসটা ঠিক খাড়া করতে পারছি না। এবার এই কাজটাই করতে হবে আমাদের। কি করে? লরা লিওন্সের ওপর অনেক কিছুই নির্ভর করছে। তিনি যদি স্টেপলটনের বউয়ের কথা জানতে পারেন, আমার মন বলছে ওয়াটসন, সেক্ষেত্রে তিনি আমাদের সাহায্য করতে পারবেন। আর সেটা হলেই হোমস আর কিছু ভেঙে বলল না। হাঁটতে হাঁটতে আমরা ব্যাস্কারভিল হলের গেটের সামনে এসে দাঁড়ালাম। তুমি ভেতরে আসবে? হ্যাঁ হ্যাঁ। এখন আর লুকিয়ে কি লাভ? কিন্তু ওয়াটসন, হাউন্ড বা হাউন্ডের ডাকের ব্যাপারে স্যার হেনরিকে একটিও কথা বলো না। সেলডনের মৃত্যুর ব্যাপারে স্টেপলটনকে যা বলেছি ওনাকেও ঠিক তাই বলবো। স্টেপলটন যা ভেবেছে সেটা স্যার হেনরিকেও ভাবতে দিই। এখন ওর সাহস দরকার, স্নায়ু শক্ত থাকা দরকার, কারণ কাল তার সামনে একটা ভয়ঙ্কর পরীক্ষা আসবে। কালই তো ওনার স্টেপলটনের বাড়িতে ডিনারের নেমন্তন্ন, তাই না? তুমি তো রিপোর্টে তাই লিখেছিলে কি? শুধু স্যার হেনরির নয়, আমারও নেমন্তন্ন আছে। তোমার যাওয়া হবে না, স্যার হেনরিকে একা যেতে হবে। তুমি কোনো একটা ছুতো বানিয়ে সরে পড়বে।
স্যার হেনরি একা না গেলে হবে না। আপাতত চলো বাস্কেটবল হলে প্রবেশ করা যাক। প্রচন্ড খিদে পেয়েছে। হঠাৎ হোমসের দেখা পেয়ে স্যার হেনরি ভীষণ খুশি হলেন। যেসব ঘটনা আমাদের চারপাশে ঘটছিল তাতে উনি আশা করেছিলেন হোমস হয়তো খুব শিগগিরই বাস্কেটবল হলে এসে হাজির হবেন। স্বাভাবিক কারণেই তার খুশির অন্ত ছিল না। অবশ্য হোমসের সঙ্গে কোনো ব্যাগপত্র না দেখে তিনি অবাকই হলেন। তাতে আমার বন্ধুর বিশেষ অসুবিধে হয়নি। আমার আর স্যার হেনরির থেকে ধার করা জামা পরে তা দিব্যি চলে যাবে। বাস্কেটবল হলে পৌঁছেই সেলডনের মৃত্যুর সংবাদ দিতেই হল ব্যারিমোর দম্পতিকে। মিস্টার ব্যারিমোর শ্যালকের মৃত্যুর সংবাদে নিশ্চয়ই স্বস্তি বোধ করছিলেন, কিন্তু মিসেস ব্যারিমোর হাউ হাউ করে কেঁদে ফেললেন। সেলডন যত জঘন্য অপরাধী হোক না কেন, মিসেস ব্যারিমোরের কাছে সে ছিল ছোট্ট ভাই যে দিদির হাত ধরে বড় হয়ে উঠেছিল। রাতের খাবার একটু দেরিতে খেতে বসলাম। জলায় যা যা ঘটেছে তার কিছুটা স্যার হেনরিকে বললাম, মানে যতটা তার জানা উচিত। মিস্টার স্টেপলটনের বাড়িতে আজ সন্ধ্যাবেলায় আমার নেমন্তন্ন ছিল, ওখানে গেলে সময়টা বেশ কাটত। কিন্তু এদিকে আপনাকে কথা দিয়েছিলাম সন্ধ্যের পর জলার দিকে একা যাব না। দেখুন ডক্টর বচ্চন, আমার কথার দাম। হ্যাঁ, আপনার সময়টা যে ভালোই কাটত সে বিষয়ে সন্দেহ নেই, কিন্তু একটা ব্যাপার জানেন কি, কিছুক্ষণ আগে জলায় আপনার মৃত্যুর শোকে আমাদের বুদ্ধিশুদ্ধি লোপ পেতে বসেছিল। বলেন কি কি করে? বেচারা সেলডনের পরনে ছিল আপনার পোশাক, ব্যারিমোরের হাত ঘুরেই আর কি। এবার আপনার ভৃত্য যেন পুলিশের ঝামেলার মধ্যে না পড়ে। সে চিন্তা নেই, আমার জামায় এমন কোনো চিহ্ন বা দাগ কিছু নেই যা থেকে বোঝা যাবে এই পোশাকের আসল মালিককে। যাক, বেঁচে গেলেন তবে। আপনাদের তো দেখছি সবার কপাল বেশ ভালো। সেলডনের কেসে আপনারা কিন্তু সবাই দোষী। গোয়েন্দা হিসেবে আমার কর্তব্য আপনাদের এক্ষুনি অ্যারেস্ট করা। ওয়াটসনের রিপোর্টই পড়লাম। মিস্টার হোমস, আমাদের কেসটার কি অবস্থা, কিছু বুঝতে পারলেন? দেখুন স্যার হেনরি, কেসটা অত্যন্ত জটিল, তবে অন্ধকারেও আমি আলোর সন্ধান পেয়েছি। কয়েকটা জিনিস জানা এখনো বাকি, তবে এটুকু বলতে পারি খুব শিগগিরই আপনাকে গোটা ব্যাপারটা জানাতে পারব। আমরা কিন্তু এই হাউন্ডের ডাক শুনেছি, আর এখানে কুসংস্কারের কোনো জায়গাই নেই। আমি নিজের কানে সেই ডাক শুনেছি। আপনি যদি ওই কুকুরের গলায় বাকলস আর শেকল বাঁধতে পারেন, তবে আমার চোখে আপনি হবেন এই দুনিয়ার সেরা গোয়েন্দা। আপনি নিশ্চিন্তে থাকুন স্যার হেনরি, সে কুকুরের গলায় শেকল আমি পরাবই, কিন্তু তার জন্য আপনার সাহায্য চাই। আমার সব কথা আপনাকে মানতে হবে, কোনো প্রশ্ন করতে পারবেন না। রাজি? রাজি, কথা দিলাম। ধন্যবাদ স্যার হেনরি। আপাতত যেটা আমাদের করতে হবে। কথা বলতে বলতে হঠাৎ হোমস চুপ করে গেল। কি যেন দেখছে, খুব মন দিয়ে। কিন্তু হোমসের চোখে উল্লাস আর উত্তেজনার আঁচ স্পষ্ট। কি হলো মিস্টার হোমস? কিছু না, ওই পোর্ট্রেটগুলো দেখছিলাম। বাস্কেটবল হলের খাওয়ার ঘরের দেওয়ালে সারি সারি পোর্ট্রেট ঝুলছে, আমি আগেও দেখেছি। হঠাৎ হোমস দেখি সেসব নিয়ে রীতিমতো মশগুল হয়ে পড়েছে। আপনার যে আর্টে ইন্টারেস্ট রয়েছে এ কথা জানতাম না তো। আসলে এই পোর্ট্রেটগুলো সত্যিই অসাধারণ। ওয়াটসন যদিও মনে করে আমি আর্টের ব্যাপারে কিছু বুঝি না, কিন্তু এই পোর্ট্রেটগুলো আমায় মুগ্ধ করেছে। ওই ডান দিকেরটা মনে হয় নেলারের আঁকা, তাই না? আর 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 ওই মোটা সোটা চেহারার ভদ্রলোকের পোর্ট্রেট যার মাথায় উইগ, ওই ওই যে ওই যে ওই যে ওইটা, ওটা বোধ হয় রেনাল্ডসের আঁকা। এগুলো নিশ্চয়ই ফ্যামিলি পোর্ট্রেট, তাই না? হ্যাঁ, প্রত্যেকটাই। ব্যারিমোরই আমায় চিনিয়েছে। কার নাম জানতে চান মিস্টার হোমস? টেলিস্কোপ হাতে ওই ভদ্রলোককে? উনি রিয়ার অ্যাডমিরাল বাস্কেটবল, সাহসী অফিসার হিসেবে বেশ সুনাম ছিল। ওয়েস্ট ইন্ডিজে লর্ড রডনির নেতৃত্বে লড়াইও করেছেন।
তার এই পাশের পোর্ট্রেটটা, ওই যে নীল কোট আর হাতে একতলা কাগজ নিয়ে যিনি দাঁড়িয়ে রয়েছেন, উনি হলেন স্যার উইলিয়াম বাস্কোভিল। লর্ড পিটের নেতৃত্বে ইনি হাউস অফ কমন্সের চেয়ারম্যান অফ কমিটিস ছিলেন। আর সৈনিকের বেশে এই ভদ্রলোকটিকে, এই যে কালো ভেলভেটের কোট গায়ে, ও বাবা, আপনি কার কথা জিজ্ঞেস করলেন মিস্টার হোমস? উনি তো সব সর্বনাশের গোড়া। উনি হলেন স্যার ইউগো। ওর কীর্তিকলাপের জন্যই আমাদের পরিবারে হাউন্ডের আগমন হয়। রিয়েলি? বলেন কি, আমি ভেবেছিলাম লোকটা আরো বড় সড় চেহারার হবে, গুন্ডার মতো দেখতে হবে। একে দেখে তো বেশ সভ্য ভদ্র বলেই মনে হচ্ছে। তবে লোকটা চেহারার দিকে তাকাও ওয়াটসন, শান্ত চোখের আড়ালে একটা ভয়ঙ্কর উগ্রতার ঝলকানি রয়েছে। ইনি যে স্যার ইউগো তা নিয়ে কোনো সন্দেহ নেই। ছবির ক্যানভাসে নাম আর সাল দুই আছে। সালটা হলো 1647। হোমস বিশেষ কিছু বলল না, কিন্তু বাকি সময় ওর চোখ পড়ে রইল স্যার হিউগোর ছবির দিকে। বারবার এক দৃষ্টি ওই দিকেই তাকিয়েছিল। খাওয়া দাওয়া শেষ করার পর স্যার হেনরি যখন ঘরে গেলেন, তখন আমি হোমসকে চেপে ধরলাম। হোমস আবার আমায় ডিনার হলে সেই সারি সারি পোর্ট্রেটের সামনে নিয়ে এল। আসার সময় একটা বড় মোমবাতি নিয়ে এসেছিল সে সঙ্গে করে। এবার স্যার হিউগোর ছবির সামনে হোমস মোমবাতিটা তুলে ধরল। কিছু বুঝতে পারছো? মানে কারোর সঙ্গে মুখের মিল পাচ্ছ? চুয়ালের কাজটা তো স্যার হেনরির মতো বলেই মনে হচ্ছে। হতে পারে, তবে এই জিনিসটা দেখো, এক মিনিট, উঠি দাঁড়াও। একটা চেয়ার টেনে এনে হোমস তার উপর উঠে দাঁড়াল, মোমবাতিটা বাঁ হাতে ধরল। ডান হাত দিয়ে স্যার হিউগো টুপি আর কোঁকড়া চুল ঢেকে দিল। আর এবার আমার ভিড়মি খাওয়ার অবস্থা। পোর্ট্রেটের দিকে তাকিয়ে দেখলাম সেখানে স্যার হিউগোর জায়গা নিয়েছেন মিস্টার স্টেপলটন। আমি ধরা গলায় বললাম, এ তো অবিশ্বাস্য ব্যাপার, কি করে? এটা তো মনে হচ্ছে স্টেপলটনেরই পোর্ট্রেট। সাজগোজ নয়, আমি সব সময় মুখের গড়ন লক্ষ্য করি। স্টেপলটনের মধ্যে বাস্কেটবল পরিবারের মুখের গড়ন আর স্বভাবের ধরন দুই আছে। স্টেপলটন নয়, ওর আসল পদবি বাস্কেটবল, ও এই পরিবারেরই লোক। এবং সে পারিবারিক সম্পত্তির উত্তরাধিকার চায়। সে আর বলতে ওয়াটসন, মিসিং লিঙ্ক জানো তো, একটা গ্যাপ, একটা শূন্যস্থান। আমার অনুসন্ধানের শূন্যস্থান এই পোর্ট্রেট ভরাট করেছে। ওয়াটসন, লোকটা এবার আমার হাতের মুঠোয়, জাল দিয়ে প্রজাপতি ধরা দেখাচ্ছি তোমায়। খাল যখন ও আমার জালে আটকে পড়ে ছটফট করবে তখন। সকালে মোটামুটি তাড়াতাড়ি উঠলাম, কিন্তু দেখলাম ততক্ষণে হোমস বেরিয়ে পড়েছে ফিটফাট, সারাদিন দৌড়োদৌড়ি করতে রেডি। আমায় দেখে দ্রুত পায়ে এগিয়ে এলো। উত্তেজিত দুহাতে তালু ঘষে বলল, আজ আমাদের অনেক কাজ, এইবার শুধু জাল গোটানোর পালা। তুমি কি জলার দিক থেকে ঘুরে এলে? গ্রিম্পেন থেকে প্রিন্স টাউনে একটা টেলিগ্রাম করে সেলডনের মারা যাওয়ার খবরটা দিলাম। চিন্তা করো না, এ ব্যাপারে বাস্কোভিল পরিবারের কেউ পুলিশি ঝামেলার মুখে পড়বে না। এছাড়া কাটরাইটের সঙ্গেও কথা হলো, আমায় ঘরে দেখতে না পেয়ে ও পাগলের মতো জলায় খুঁজে বেড়াতো, তাই আগে থেকেই ওকে জানিয়ে দিলাম আমি এখানে রয়েছি। গুড মর্নিং মিস্টার হোমস। গুড মর্নিং ডক্টর ওয়াটসন। মিস্টার হোমস, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি নিজের সেনাপতির সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। অবস্থা যুদ্ধের মতোই। আপনার তো আজ সন্ধেবেলা স্টেপলটনের বাড়িতে নেমন্তন্ন আছে, তাই না? হ্যাঁ, শুধু আমি নয়, আপনারাও আসবেন আমার সঙ্গে। মিস্টার স্টেপলটন খুব অতিথিপরায়ণ মানুষ, আপনাদের দুজনকে পেলে উনি খুশি হবেন। মাফ করবেন স্যার হেনরি, কিন্তু আমাকে ও ওয়াটসনকে আজই লন্ডন ফিরতে হবে, কয়েকটা কাজ আছে, আর এখানে তো আপাতত কিছু করার নেই। লন্ডনে বসেই আমরা তদন্ত চালাতে পারব। হোমসের মুখে এমন কথা শুনে স্যার হেনরি দমে গেলেন। একটু আগেও যে মানুষটা হেসে হেসে কথা বলছিল, সে হঠাৎ গুম মেরে গেলে কেমন অস্বস্তি লাগে।
আপনারা আমায় ফেলে চলে যাচ্ছেন? আমি ভেবেছিলাম এই রহস্যের কিনারা না হওয়া পর্যন্ত আপনারা এখানেই থাকবেন। আমাদের উপর বিশ্বাস রাখুন আর যা বলছি সেটাই করুন। আপনি কি স্টেপলটনকে জানাতে পারবেন যে একটা গুরুত্বপূর্ণ কাজ এসে যাওয়ায় আমরা লন্ডন ফিরে যেতে বাধ্য হয়েছি? যদিও খুব তাড়াতাড়ি আমরা আবার ডেভনশায়ার ফিরব। কথাটা অবশ্যই বলবেন কিন্তু। হ্যাঁ, আপনি যদি বলেন তবে নিশ্চয়ই বলব। কখন যাচ্ছেন আপনারা? ব্রেকফাস্ট সেরেই বেরোবো। কুম ট্রেসিতে একটা ছোট কাজ আছে। বাই দ্য ওয়ে ওয়াটসন, তুমি নিজের জিনিসপত্র রেখে যাও, কদিন পরেই তো ফিরে আসবে। আর স্টেপলটনকে একটা চিঠি লিখে জানিয়ে দাও যে তুমি ওনার বাড়ি যেতে পারছো না, তুমি তার জন্য খুবই দুঃখিত। একটা কাজ করি মিস্টার হোমস, আমিও আপনাদের সঙ্গে লন্ডন চলে যাই। এখানে একা থাকবই বা কেন? কারণ এটা আপনার পৈতৃক বাড়ি। আর তাছাড়া স্যার হেনরি, আপনি আমাকে কথা দিয়েছিলেন আমি যেমন বলবো আপনি তেমনটাই করবেন। ঠিক আছে, আপনার আদেশ শিরোধার্য। আচ্ছা শুনুন, আজ রাতে আপনি স্টেপলটনের বাড়ি ঘোড়ার গাড়িতেই যাবেন নিশ্চয়ই। পৌঁছে কোচবানকে ছেড়ে দেবেন। ফেরার সময় আপনি হেঁটে বাড়ি ফিরবেন। ভালো কথা, এই পায়ে হেঁটে বাড়ি ফেরার কথাটা অবশ্যই অবশ্যই স্টেপলটনকে কথার ফাঁকে জানিয়ে রাখবেন। জলার উপর দিয়ে বাড়ি ফিরব? এই কাজটা তো স্বয়ং আপনি আমায় করতে বারণ করেছেন মিস্টার হোমস। আজ আপনাকে সেই কাজটাই করতে হবে স্যার হেনরি। আপনার সাহস আর স্নায়ুর জোরের উপর আমার পূর্ণ ভরসা রয়েছে। আর আমার ধারণা বিপদের কিছুই নেই, আপনি নিরাপদেই বাড়ি ফিরবেন আর কোনো ঘুর পথে যাবেন না। কিন্তু মেরিপিট হাউস থেকে যে রাস্তাটা সোজা গ্রিমপেনের দিকে আসে আপনি সেই রাস্তাটাই ধরবেন। ঠিক আছে মিস্টার হোমস। ব্রেকফাস্টের পর বেরিয়ে পড়লাম কুম ট্রেসির দিকে। ব্যাস্কভিল হলের মেইন গেটের সামনে দাঁড়িয়ে হাত নাড়ছিলেন স্যার হেনরি। ওনার মুখটা দেখে খুব কষ্ট হচ্ছিল। যতক্ষণ আমাদের গাড়ি চোখের আড়াল হয় তিনি তাকিয়েছিলেন। দু ঘন্টা পর কুম ট্রেসি পৌঁছে ঘোড়ার গাড়িটা ছেড়ে দিল। স্টেশনে একটি অল্প বয়সী ছেলে অপেক্ষা করছিল। হোমসকে দেখে সে এগিয়ে এলো। স্যার কি করতে হবে বলুন। তুমি এই ট্রেন ধরে শহরে ফিরে যাও কার্টরাইট। ওখানে পৌঁছে স্যার হেনরিকে একটা তার করবে আমার নামে। বলবে আমি নিজের পকেট বইটা ওখানে ফেলে এসেছি, তিনি যেন সেটা রেজিস্ট্রি পোস্টে বেকার স্ট্রিটে পাঠিয়ে দেন। পারবে? হ্যাঁ স্যার। আর এখানকার স্টেশন অফিসে খোঁজ করো আমার নামে কোনো টেলিগ্রাম এসেছে কিনা। এই ছেলেটাই জলায় হোমসের সহকারী ছিল। বেশ চটপটে খানিক পরেই সে হোমসের জন্য একটা টেলিগ্রাম নিয়ে ফিরে এলো। লেখা, ওয়ারেন্ট নিয়ে 5:40 গাড়িতে আসছি, লেস্ট্রাড। লন্ডনের সবচেয়ে ডার্ক সাইটে অফিসার। আজ ওকে আমাদের দরকার হবে। আপাতত চলো দেখি মিসেস লরা লিওন্সের মুখ থেকে আরো কোনো কথা জানা যায় কিনা। এতক্ষণে হোমসের প্ল্যানের দল পাচ্ছিলাম। ও স্যার হেনরিকে বিশ্বাস করাতে চাইছে যে আমরা সত্যিই লন্ডন ফিরে গেছি। টেলিগ্রাম পেলে স্যার হেনরির বিশ্বাস আরো মজবুত হবে। আর তিনি কথাবার্তার মধ্যে লন্ডন থেকে টেলিগ্রামের কথা স্টেপলটনের সামনে নির্ঘাত তুলবেন, ব্যাস আর কি। আর আমরা সেই ফাঁকে ফিরে যাব গ্রিমপেনের দিকে। না, হোমস জালটা দুরন্ত বুনেছে। লরা লিওন্সের অফিসে ফিরে এলাম, সেই টাইপরাইটারের শব্দমুখর জায়গা। হোমস দেখি শটান অফিসে ঢুকে কোনো রাগঢাক না রেখেই বলতে শুরু করলো। আমি স্যার চার্লসের মৃত্যু তদন্ত করছি, আপাতত জানতে চাই কি অবস্থায় তার মৃত্যু হয়। ডক্টর ওয়াটসন আমার বন্ধু, ইনি গতকাল আপনার সঙ্গে দেখা করেছেন কিন্তু আপনি বেশ কিছু কথা গোপন করেছেন। অগত্যা কি বলতে চাইছেন আপনি, এর মানে কি? আপনি স্বীকার করেছেন যে সেই রাতে স্যার চার্লসের সঙ্গে আপনার দেখা করার কথা ছিল এবং সেই রাতে ওই জায়গায় ঠিক যে সময় আপনার দেখা করার কথা ছিল সেই সময় স্যার চার্লস মারা যান। আপনার দেখা করা এবং স্যার চার্লসের মৃত্যুর মধ্যে যে সূত্র আছে সেটাই আপনি গোপন করেছেন। আপনি ভুল করছেন, এখানে কোনো সূত্র যোগসূত্র নেই, কিছু নেই। আছে তো বটেই, আপনি না বললেও আমি খুঁজে পেয়েছি। দেখুন, আপনার কাছে আমি কোনো কথা লুকাবো না,
খোলাখুলি বলছি, স্যার চার্লসের মৃত্যু স্বাভাবিক ছিল না, তাকে খুন করা হয়। এবং যাবতীয় প্রমাণ যাকে দোষী বলছে তিনি আপনার খুবই প্রিয় বন্ধু মিস্টার স্টেপলটন, আর শুধু তিনি একা নন, তার স্ত্রীও দোষীর তালিকায় রয়েছেন। কি বলছেন আপনি? স্টেপলটন অবিবাহিত। যাকে তিনি নিজের বোন হিসেবে পরিচয় দেন তিনি আসলে ওর স্ত্রী। লরা লিওন্সকে দেখে মনে হল তার হার্ট অ্যাটাক আসন্ন, তিনি টলে পড়ে যাচ্ছিলেন। কোনো রকমে চেয়ার ধরে নিজেকে সামলালেন। এত শক্ত করে তিনি চেয়ারটা ধরেছিলেন যে তার রঙিন গোলাপি আঙুলের ডগা সাদা হয়ে গেল। ওর স্ত্রী? কি যাতা বলছেন আপনি, এসব মিথ্যে আমার সামনে টিকবে না। প্রমাণ কোথায়? হ্যাঁ, প্রমাণ কোথায় এর? এই দেখুন, এই ছবিটা ইয়র্কশায়ারে আজ থেকে বছর চারেক আগে তোলা। তলায় দুজনের পরিচয় লেখা আছে, দেখুন দেখুন দেখুন, মিস্টার অ্যান্ড মিসেস ভ্যান্ডেলিয়র। তবে ছবি দেখে আপনি ভদ্রলোককে নিশ্চয়ই চিনতে পারবেন, এমনকি ওনার স্ত্রীকেও, মানে যাকে বোন বলে পরিচয় দেন স্টেপলটন। আশা করি তাকে দেখেছেন আপনি, ভালো করে দেখুন দেখুন। এবার দেখুন, তিনজন উইটনেসের লিখিত সাক্ষ্য যারা মিস্টার ও মিসেস ভ্যান্ডেলিয়রকে চিনতেন, তারা তখন সেন্ট অলিভার নামে একটা প্রাইভেট স্কুল চালাতেন। নিন 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 নিন, পড়ুন না, সব পরিষ্কার হয়ে যাবে। এই লোকটা পয়লা নম্বরের প্রতারক। আমার স্বামীর কাছ থেকে ডিভোর্স পেলে ও আমায় বিয়ে করবে বলে কথা দিয়েছিল, আজ দেখছি পুরোটাই মিথ্যে। ভেবেছিলাম ও মন থেকে আমাকে ভালোবাসে, যা করে আমার কথা আমাদের কথা ভেবেই করে। কিন্তু আমি তোর হাতের পুতুল ছাড়া কিছুই ছিলাম না, যা দেখছি। যখন খুশি যেমন খুশি আমায় ব্যবহার করেছে। তবে আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি মিস্টার হোমস, আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে স্যার চার্লসকে চিঠি লিখিনি। উনি আমায় প্রচুর সাহায্য করেছেন, আমি ভাবতেই পারিনি এরকম একটা ঘটনা ঘটবে। আমি জানি এই খুনে আপনার কোনো হাত নেই, এবং সব পুরনো কথা আবার বলাটা আপনার পক্ষে কষ্টকর হবে, আমি জানি। আমি আন্দাজ করতে পারি কি হয়েছিল, আর সেটাই আমি বলছি। ভুল হলে শুধরে দেবেন প্লিজ। ইনফ্যাক্ট আমার বিশ্বাস স্টেপলটনই আপনাকে চিঠিটা লিখতে বলেন। চিঠির ভাষাটাও তো ওর ছিল, আমি শুধু চিঠিটা লিখেছিলাম। আপনার ডিভোর্স কেসের আইনি খরচের জন্যই স্টেপলটন আপনাকে স্যার চার্লসের কাছ থেকে টাকা চাইতে বলেছিলেন, এবং স্যার চার্লসকে চিঠি পাঠানোর পর স্টেপলটনই আর দেখা করতে যেতে দেননি, কোনো একটা এলোমেলো অজুহাত দেখিয়ে আটকে দিয়েছিলেন। বলেছিল এভাবে অন্য কারো কাছ থেকে টাকা চাইতে ওর আত্মসম্মানে লাগে। আশ্বাস দিয়েছিল ও নিজের শেষ সম্বল দিয়ে আমায় সাহায্য করবে, আর আমরা খুব তাড়াতাড়ি একসঙ্গে থাকতে পারবো। পরের দিনই আপনি কাগজে স্যার চার্লসের মৃত্যু সংবাদ পড়েন, এবং স্টেপলটন এই বিষয়ে আপনাকে কাউকে কিছু বলতে বারণ করেন, রাইট? হ্যাঁ, বলল মৃত্যুটা খুবই রহস্যজনক, পুলিশ তদন্ত করছে, আমার চিঠির কথা জানাজানি হলে ঝামেলায় পড়ব, হয়তো জেরার মুখেও পড়তে হতে পারে। একরকম ভয় পাইয়ে আমাকে চুপ করিয়ে রাখে। কিন্তু আপনার সন্দেহ হয়নি? হয়েছিল তো। ও যদি আমার পাশে থাকতো আমি কাউকে কোনো দিনই কিছু বলতাম না। আপনার ভাগ্য ভালো যে এখনো জীবিত আছেন আপনি। স্টেপলটনকে শেষ করে দেওয়ার মতো তথ্য আপনার হাতে রয়েছে, আর স্টেপলটন সেই কথা জানেও, তাও আপনার বিরুদ্ধে সে কিছুই করেনি। আপনার কান ঘেঁষে তীর বেরিয়ে গেছে মিসেস লিওন্স। উঠি, ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। স্টেশনে ফিরে এলাম, প্ল্যাটফর্মে তুমুল ব্যস্ততা। ওয়াটসন, বন্ধ ঘরের দরজা জানলা আস্তে আস্তে খুলে যাচ্ছে বুঝলে, আর কয়েক ঘন্টা মাত্র, তারপর সব পরিষ্কার হয়ে যাবে। ক্রিমিনোলজির ইতিহাসে আমাদের এই কেসটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে বুঝলে। দেখো, কেসটার প্রত্যেকটা দিক ভীষণ ইউনিক। শয়তানির সঙ্গে মিশেছে অভিশাপ, বুদ্ধির সঙ্গে মিশেছে কুসংস্কার। যদিও স্টেপলটনের বিরুদ্ধে আমাদের কোনো অকাট্য প্রমাণ নেই, তবে রাত পর্যন্ত অপেক্ষা করলে একটা না একটা প্রমাণ তো। চারদিক কাঁপিয়ে প্রচুর শব্দ করে লন্ডন এক্সপ্রেস এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ফার্স্ট ক্লাস কামরা থেকে গাট্টা গোট্টা একটা লোক নামলো। কঠিন সময়ে এমন কাউকেই পাশে চাই, ইন্সপেক্টর লেস্ট্রাড। ওর মুখ চোখ দেখেই মনে হয় হোমসকে খুব শ্রদ্ধা করে। কি অবস্থা, সব ঠিক আছে?
আমরা এই যাবৎ সব থেকে বড় রহস্যের সমাধান করতে চলেছি লেস্ট্রাড। হাতে এখনো ঘন্টা দুয়েক মতন আছে। তুমি তো লন্ডনের ধুলো ধোঁয়া আর কুয়াশা দেখে অভ্যস্ত, আজ রাতে অনুভব করবে মুক্ত টাটকা বাতাস কাকে বলে, বুঝলে? আজকের রাতটা তুমি সহজে ভুলবে না বৎস। এই রহস্যের শেষ বেলায় এসে হোমসের চুপ করে যাওয়াটা আমার মোটেই পছন্দ না। তদন্তের খাতিরেই জানি, তবু মন তো আর মানে না। হোমস হঠাৎ মৌনব্রত নেওয়ায় আগেও খুব বিরক্ত হয়েছি, কিন্তু সে রাতে যেন আরো বেশি বিরক্ত হচ্ছে না। একটা ঘোড়ার গাড়ি ভাড়া করছিলাম, আমি, হোমস আর লেস্ট্রাড। ঠান্ডা হাওয়ার দমকা মুখে এসে লাগল। জলার পাশের সেই রাস্তা দিয়ে যাচ্ছি, এ রাস্তা আমার খুব চেনা। ফ্র্যাঙ্কলিনের বাড়ি পেরিয়ে বাস্কারভিল হলের একটু আগে নেমে গেলাম। ভাড়া মিটিয়ে হোমস কোচওয়ানকে কোম ট্রেসি ফিরে যেতে বলল। আমরাও পা চালালাম ম্যারি পেট হাউসের দিকে। সঙ্গে অস্ত্র আছে তো? কি যে বলেন স্যার, এই যে দেখছেন আমার পরনে প্যান্ট, এই প্যান্ট দেখলেই বুঝবেন প্যান্টে একটি হিপ পকেট আছে, আর প্যান্টে যদি হিপ পকেট থাকে তাহলে বুঝবেন ওই হিপ পকেটে একটি যন্ত্রও আছে। চমৎকার, আমি আর ওয়াটসনও তৈরি। আচ্ছা বা এবার আমরা কি করব? অপেক্ষা। বাবা, এমন একটা বিটকেল জায়গায় অপেক্ষা, ভালো কথা। জলা আগের মতোই জনশূন্য, তার পাশে শুধুই ঠান্ডা হাওয়ার দাপট। টিলার ঢালে নিকশ কালো অন্ধকার, গ্রিম্পের জলা কুয়াশাচ্ছন্ন, দূরে একটা বাড়ির আলো দেখা যাচ্ছে। ও বাবা, এখানে আবার বাড়িও আছে স্যার, দেখছেন? ওটা ম্যারিপেট হাউস, আমাদের গন্তব্য। খুব সাবধানে চলো, এগোই, চলো চলো চলো, ডান দিকের ওই পাথরের চাঁইগুলোর আড়ালে লুকোনো যাবে। ঠিক আছে, এখানে বসেই ওয়েট করা যাক তবে। হ্যাঁ, যা কিছু এখানে বসেই করতে হবে। লেস্ট্রাড, তুমি এই গর্তের একদিকে গিয়ে বসো। ওয়াটসন, তুমি তো এই বাড়িতে আগে এসেছো, ওই খাঁজ কাটা জানলাগুলো কিসের? রান্নাঘরের বলেই মনে হয়। আর যে ঘরে আলো জ্বলছে? ডাইনিং রুম বোধহয়। তুমি এদিকটা ভালো চেনো, চট করে গিয়ে দেখো তো কি চলছে। খুব সাবধানে যেও, ওরা যেন বুঝতে না পারে বাড়ি পাতা হচ্ছে। আমি পা টিপে টিপে পাঁচিলের নিচে গুঁড়ি মেরে বসলাম। ছোট পাঁচিলের ওপাশে বাগান, তারপরই খাবার ঘর, জানলার পর্দা সরানো। মিসেস স্টেপলটনকে কোথাও দেখতে পেলাম না। স্যার হেনরি আর স্টেপলটন কথা বলছেন। স্টেপলটন হাত পা নেড়ে কি সব বোঝাচ্ছেন। স্যার হেনরিকে কেমন গম্ভীর দেখাচ্ছিল, মুখটা ছোট হয়ে গেছে, ফ্যাকাশে দেখাচ্ছে। হয়তো এত রাতে জলার পাশ দিয়ে ফেরার ব্যাপারটা নিয়ে চিন্তা করছেন। হঠাৎ দেখি স্টেপলটন ঘর থেকে বেরিয়ে পড়লেন। স্যার হেনরি ঘরে বসেই সিগারেটে টান দিচ্ছিলেন। একটা আলগা আওয়াজ পেয়ে বুঝলাম লোকটা বাড়ির বাইরে। আমি আরো গুঁড়ি মেরে বসলাম। একটু পরেই পাথরের রাস্তার উপর পেলাম পায়ের আওয়াজ। লোকটা বেরোলো কেন? আমি যে দেওয়ালের আড়ালে লুকিয়েছি উনি তো তার পাশ দিয়েই যাচ্ছেন। স্টেপলটন কেমন চোরের মতো এগিয়ে যাচ্ছেন আউট হাউসের দিকে। একটা তালা খোলার শব্দ, ভেতর থেকে একটা চাপা খচমচ শব্দ। এক বা দেড় মিনিট, স্টেপলটন বাইরে এলেন, তালা দিলেন, তারপর যে রাস্তা দিয়ে এসেছিলেন সে রাস্তা দিয়ে ফিরে গিয়ে আবার ঘরে ঢুকলেন।
স্যার হেনরির সঙ্গে সিগার নিয়ে বসলেন। আমিও পা টিপে টিপে ফিরে গেলাম সেই পাথরের আড়ালে। যা দেখেছি খুলে বললাম হোমসকে। কি বলছো ওয়াটসন, স্টেপলটনের স্ত্রী ওখানে নেই? না। তাহলে কোথায় রয়েছেন তিনি? রান্নাঘর আর খাবার ঘর ছাড়া কোনো ঘরেই তো আলো জ্বলছে না। গ্রিমপেন জলার দিক থেকে কুয়াশার চাদর ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছিল। মনে হচ্ছিল চারপাশে একটা সাদা দেওয়াল ঘিরে ধরছে আমাদের। হোমস অধৈর্যভাবে হাতের তলায় একটা ঘুষি মেরে বলল, ওয়াটসন ওয়াটসন, গতিক সুবিধে নয়, কুয়াশার আস্তরণ আমাদের এদিকে চলে এলে খুব মুশকিল হবে, আমার প্ল্যান পুরো চৌপাট হয়ে যাবে। কুয়াশা জমলে এই রাস্তাটা এখান থেকে দেখা যাবে না। স্যার হেনরির জীবন মৃত্যু নির্ভর করছে তিনি স্টেপলটনের ঘর থেকে কখন বেরোচ্ছেন তার উপর। কুয়াশা জমার পর বেরোলে পরিষ্কার ঝকঝকে আকাশ, কয়েকটা তারা মিটমিট করছে, ইস্পাত রঙের আকাশের ব্যাকড্রপে দাঁড়িয়ে রয়েছে মেরি বেড হাউস। জানলার ফাঁক দিয়ে আলো এসে পড়েছে বাগানে। দেখলাম রান্নাঘরের আলো নিভে গেল, অর্থাৎ ভৃত্যদের কাজ শেষ। এদিকে খাবার ঘরে এখনো আলো জ্বলছে, দুজনে কথাবার্তায় ব্যস্ত, একজন শিকারী একজন শিকার। এদিকে কুয়াশার চাদর ধীর লয়ে এগিয়ে আসছে। স্টেপলটনের বাগানের শেষ কিনারার দেওয়ালটা এখন কিছুই বোঝা যাচ্ছে না। মুহূর্তেই দেখলাম মেরিপিট হাউসের ওপরটা ঢেকে গেল কুয়াশায়। হোমস আরো অধৈর্য হয়ে উঠল, পাথরে একটা লাথি মেরে বলল, স্যার হেনরি যদি আর মিনিট পনেরোর মধ্যে না বেরোন তবে সমস্যা সমস্যা, বাড়ির রাস্তা দূরে থাক, নিজেদের হাত পর্যন্ত দেখা যাবে না। আমরা পিছিয়ে একটু উঁচু জমির আড়ালে জায়গা নিলাম। এখানে কুয়াশার প্রকোপ অতটা নেই, তবে তা করতে গিয়ে আমরা আধ মাইল দূরে চলে এসেছি। আর পিছিয়েও না, দাঁড়াও, স্যার হেনরি আমাদের কাছে এসে পৌঁছানোর আগেই যদি বিপদের মুখে পড়েন তিনি মুশকিল হবে। হোমস হঠাৎ মাটিতে কান ঠেকিয়ে কি যেন শুনল, উনি আসছেন, যাক সবাই রেডি। পায়ের আওয়াজ পাচ্ছিলাম, হঠাৎ দেখি স্যার হেনরি কুয়াশার আড়াল থেকে বেরিয়ে এলেন। আমাদের সামনের রাস্তাটা দিয়ে পেছন দিকে ঢালু রাস্তাটা ধরলেন। হাঁটতে হাঁটতে তিনি প্রায় এদিক ওদিক তাকাচ্ছিলেন। উনি যে খুব একটা আশ্বস্ত বোধ করছেন না তা বোঝাই যাচ্ছিল। একটা ধাতব শব্দ পেয়ে বুঝলাম হোমস নিজের পিস্তলের সেফটি ক্যাচ সরালো। শুনলাম কুয়াশার চাদরের ওপাশ থেকে আর একটা শব্দ আসছে, কে বা কি যেন দ্রুত পায়ে পাথরের ওপর এক অদ্ভুত শব্দ তুলে এগোচ্ছে। বন্দুক ধরে বসে রইলাম আমি, অমন ঠান্ডাতেও ঘামছি প্রবল। শুধু ভাবছি কুয়াশার পর্দা সরিয়ে কোন বিভীষিকা হাজির হবে। হোমসের দিকে তাকিয়ে দেখলাম তার মুখ টান টান, চাঁদের ফ্যাকাশে আলোয় তার চোখের ঝিলিকটা পরিষ্কার বুঝতে পারলাম, কিন্তু হঠাৎ সেটা উবে গেল। বিস্ময়ে সে হতবাক, লেস্ট্রাড একটা চিৎকার করে মুখ সরিয়ে নিল। ওরে বাবা, কি ওটা? আমি পিস্তল হাতে এক লাফে বেরিয়ে এলাম, কিন্তু সামনে দৃশ্য দেখে হে কি দেখছি আমি, এটা কি কুকুর? ইহ জগতে এমন কুকুর থাকতে পারে না। তার গোটা গায়ে আগুনের শিখা, মুখ দিয়ে আগুনের হলকা বেরোচ্ছে, তার মুখ পিঠ সর্বত্র আগুন। দুঃস্বপ্নেও এমন বীভৎস দৃশ্য কেউ দেখেনি, নারকীয় এক হাউন্ড। আগুনের ফুলকি তাকে আরো নৃশংস আরো হিংস্র করে তুলেছে। এই প্রাণী সত্যি এক প্রেত কুকুর,
নরক থেকে এসেছে শিকার করতে। কুকুরটা স্যার হেনরি যেদিকে গেছেন সেই দিকে দৌড়ে যাচ্ছিল, আর তা ভেবে কেমন যেন থম মেরে গিয়েছিল। এক সেকেন্ড, দু সেকেন্ড, তিন সেকেন্ড, আমি আর হোমস এক লাফে রাস্তায় উঠে গেলাম। দুজনে একসঙ্গে পিস্তল চালালাম। কুয়াশার মধ্যে দিয়ে একটা আর্তনাদ ভেসে এলো, একটা পশুর আর্তনাদ। গুলি খেয়েছে এই আগুনের প্রেত কুকুর, কিন্তু হাউন্ড দেখি তাও ছাড়ে না। গুলি খেয়েও স্যার হেনরির দিকে তেড়ে যাচ্ছে। স্যার হেনরি ওই ভয়ানক দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেছেন, তার মুখ ভয়ে সাদা হয়ে গেছে। আত্মরক্ষা তো দূরের ব্যাপার, তিনি পালাতে ভুলে গেছেন। এক দৃষ্টি দেখছেন তার নিয়তিকে। হোমস তিন পেগে ছুটে গেল। ওরকম দৌড়তে তাকে এর আগে কখনো দেখিনি। হাউন্ডটা স্যার হেনরির ওপর লাফ মারল, ডাল সামলাতে না পেরে তিনি পড়ে গেলেন। হাউন্ডের লক্ষ্য স্যার হেনরির গলার নলি, কিন্তু মরণ কামড় বসানোর আগেই হোমস প্রায় কুকুরের গায়ে বন্দুক ঠেকিয়ে গুলি চালান পাঁচবার। একটা শেষ আর্তনাদ বেরোলো মুখ থেকে, নিষ্ফল আক্রোশে দাঁত খিঁচিয়ে উঠল, ধারালো থাবাটা যেন শেষ বাড়ির মতো ছুঁ। আমি হাঁপাতে হাঁপাতে সবে পৌঁছেছি। কুকুরটার মাথায় পিস্তল ঠেকালাম, কিন্তু চালানোর প্রয়োজন হল। হাউন্ড ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। স্যার হেনরি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। হোমস এক ছুটে তার কাছে গিয়ে এক টানে তার জামাটা ছিঁড়ে দিল, তারপরই স্বস্তির নিঃশ্বাস ফেলল। হাউন্ডটা কামড় বা আঁচড় কিছুই বসাতে পারেনি। স্যার হেনরির বন্ধ চোখ কাঁপছিল। লেস্ট্রাড পকেট থেকে ব্র্যান্ডির বোতল বের করে তার মুখে গুঁজে দিল। খানিক পরেই তিনি চোখ খুলে ধড়মড় করে উঠে বসলেন। ও মাই গড, ওটা কি ছিল, কি ছিল ওটা? আপনি দেখেছেন মিস্টার হোমস, দেখলেন ডক্টর ওয়াটসন? ওটা যাই হোক, ওটাকে আমরা খতম করে দিয়েছি, বাস্কেভিল পরিবারের অভিশাপ শেষ। আর কোনোদিন কোনো প্রেত কুকুরের উপদ্রব হবে না। ব্লাডহাউন্ড আর ম্যাস্টিফের ক্রস ব্রিড মনে হল, ছোটখাটো সিংহের মতো চেহারা। এখন আমাদের সামনে হাত পা ছড়িয়ে পড়ে আছে। বিশাল চোয়ালের একপাশ দিয়ে নীলচে তরল গড়িয়ে পড়ছে। ওটা যে রক্ত তা বুঝতে অসুবিধে হল না। তার দু চোখ এখনো আগুনের ভাঁটার মতো। আমি কুকুরটার গায়ে হাত রাখলাম। আমার হাতেও এখন আগুনের ঝিকিমিকি, ফসফরাস। লোকটার মাথায় পৈশাচিক বুদ্ধি, দেখেছো ওয়াটসন? এই ফসফরাসের কোনো গন্ধ নেই। হাউন্ডের ঘ্রাণ শক্তি খুব প্রখর হয়, এই ফসফরাসের জন্য তা কোনোভাবেই বিঘ্নিত হতো না। স্যার হেনরি, এইভাবে আপনাকে বিপদে ফেলার জন্য আমরা সত্যি দুঃখিত, প্লিজ ক্ষমা করে দিন আমায়। এরকম ভয়ঙ্কর অবস্থায় আমি আপনাকে ফেলতে চাইনি। কুকুর যে এই রহস্যে আছে তা আমি জানতাম, কিন্তু এরকম রূপ আমি কল্পনা করতে পারিনি। কুয়াশার জন্য প্রথমে বুঝতেও পারিনি ঠিক কি বলছেন। মিস্টার হোমস, ইউ সেভ মাই লাইফ, আপনার জন্য আমি আজকে নিজের পায়ে হেঁটে বাড়ি ফিরতে পারবো। কিন্তু আমার জন্যই আপনার প্রাণ যেতে বসেছিল, দাঁড়াতে পারবেন তো? একটু ব্র্যান্ডি দিন তো, ওটা না পেলে। এবার বলুন কি করতে হবে, কোথায় যেতে হবে, আমি প্রস্তুত। দাঁড়ান, আপনার হাতটা দিন। দাঁড়াতে যখন পেরেছি তখন আপনি বলুন এখন কি করবো আমরা। আপনি কিছু করবেন না, আপনি শুধু এখানে অপেক্ষা করবেন। আপনার উপর দিয়ে প্রচুর ঝড় গেছে, আজ আর কিছু নয়। আমাদের মধ্যে একজন কেউ আপনার সঙ্গে হল পর্যন্ত যাবে,
স্যার হেনরি উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন, পারলেন না। তার হাত পা কাঁপছিল। তাছাড়া স্যার হেনরির আতঙ্ক তখনও কাটেনি। কোনো ক্রমে তাকে ধরাধরি করে একটা পাথরের ওপর বসালাম। আর ধকল নিতে পারছিলেন না তিনি। রহস্য তো ভেদ হয়েছে, এবার অপরাধীকে ধরার পালা, যদিও তাকে পাবার আশা কম। বন্দুকের আওয়াজ তার কানে অবশ্যই গেছে এবং সে বুঝেছে তার খেল খতম। আমাদের ধরা দেওয়ার জন্য তো সে আর বসে নেই। কানে নাও যেতে পারে, বাড়ি থেকে বেশ খানিকটা দূরে আছি আমরা, আর এই ঘন কুয়াশার মধ্যে গুলির আওয়াজ নাও যেতে পারে। সে নিশ্চয়ই তার তৈরি প্রেত কুকুরের পেছনেই ছিল, কাজ খতম হয়ে যাওয়ার পর তাকে ডেকে নেওয়ার জন্য। সে জানে কি ঘটেছে এখানে স্যার হেনরি, তবুও স্টেপলটনের বাড়িতে একবার তল্লাশি চালাতেই হবে। স্যার হেনরিকে বসিয়ে এবার আমরা দৌড়লাম ম্যারি পেট হাউসের দিকে। সদর দরজা হাট করে খোলা, আমরা তিন মূর্তি ঝড়ের মতো ঢুকলাম। প্যাসেজের সামনে দেখা হলো স্টেপলটনের বৃদ্ধ ভৃত্যের সঙ্গে। সে আমাদের রুদ্র মূর্তি দেখে থরথর করে কাঁপছে। কেউ আছেন, আমি আওয়াজ শুনতে পাচ্ছি, আমি শিওর কেউ আছেন। এক্ষুনি এক্ষুনি দরজা খুলতে হবে। দরজায় কান পেতে শুনলাম ভেতরে নড়াচড়ার শব্দ, একটা চাপা যন্ত্রণার আর্তনাদ শুনতে পেলাম। হোমসের এক লাথিতে দরজা খুলে গেল। পিস্তল উঁচিয়ে আমরা তিনজন ভেতরে ঢুকলাম। কোনো ক্রমে তাকে মুক্ত করলাম। গলার বন্ধন খুলতেই সেখানে চাবুকে লাল দগদগে দাগ স্পষ্ট। লোকটা ধূর্ত, শয়তান, পাষণ্ড, খুনি। ও করতে পারে না এমন কোনো কাজ নেই। লেস্ট্রাড, তোমার ব্র্যান্ডির বোতলটা কোথায়? ওনাকে ব্র্যান্ডি খাওয়াও একটু, এক্ষুনি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ব্র্যান্ডি খেয়ে মিসেস স্টেপলটন একটু ধাতস্থ হলেন। চোখ খুলে প্রথমেই জিজ্ঞেস করলেন, আচ্ছা উনি কি পালাতে পেরেছেন? আমাদের হাত থেকে ওনার রেহাই নেই। আমার স্বামী নয় স্যার হেনরি, উনি ঠিক আছেন তো? হ্যাঁ, উনি নিরাপদে আছেন। আর হাউন্ড? সে তো আর ইহজগতে নেই। ঈশ্বরের কৃপা, ওই লোকটা আমার জীবন শেষ করে দিয়েছে। আমায় ওর নির্মম ভাবে মারধর করত, আর ওর কাণ্ডকারখানা আমার আত্মা, আমার সত্তাকে তিলে তিলে শেষ করে দিত। আমি সব মেনে নিতাম, মারধর, মিথ্যে, প্রতারণা, স্বামী স্ত্রী হয়েও ভাই বোন সেজে থাকা, চোরের মতো লুকিয়ে লুকিয়ে বেড়ানো। ভাবতাম ও আমায় ভালোবাসে, কিন্তু কিন্তু আমি জেনে গিয়েছি ও কাউকে ভালোবাসতেই পারে না। ও শুধু মানুষকে ব্যবহার করতে জানে, শুধু ব্যবহার করতে জানে। মিসেস স্টেপলটন, ওকে সাহায্য করে আপনিও পাপ করেছেন কিন্তু, তাই বলুন কোথায় পাবো তাকে? একটাই জায়গা আছে, ওই জলার মধ্যে একটা পরিত্যক্ত খনি আছে। জায়গাটা অদ্ভুত, জলার মধ্যে একটা দ্বীপের মতো। ওটাই ও রাস্তা না, ওখানেই ও হাউন্ডটাকে রাখত। এত রাতে এই জলার চোরাবালি পেরিয়ে গ্রিমপিন জলার ওই খনিতে যাওয়া অসম্ভব। না, ও যেতেই পারে, কিন্তু ফিরে আসতে পারবে না। ওই দ্বীপে পৌঁছানোর একটা বিশেষ রাস্তা আছে,
কাল আমরা কাঠি ফ্ল্যাগ পুঁতে এসেছিলাম। এই কুয়াশায় তো সেই চিহ্নগুলো দেখতে পাবে না মিস্টার হোমস, কি ভালো হবে তাই না? ইস, আমি যদি সেগুলো সরিয়ে রাখতাম তাহলে আপনি ওকে হাতের মুঠোয় পেয়ে যেতেন আজ। স্টেপলটনকে ধরা গেল না। আমাদের পরের দিন সকাল অবধি অপেক্ষা করতেই হতো। লেস্ট্রাডকে মেরিবেট হাউসের দায়িত্ব দিয়ে আমি আর হোমস স্যার হেনরিকে নিয়ে বাস্কারভিল হলে ফিরে গেলাম। স্টেপলটনদের ব্যাপারটা তার কাছ থেকে আর গোপন করা গেল না। তিনি জানলেন যাকে তিনি ভালোবেসেছিলেন তিনি আসলে এই ষড়যন্ত্রের শিল্পীর স্ত্রী। আমরা ভেবেছিলাম তিনি কথাটা শুনে গভীর শোক পাবেন, কিন্তু দেখলাম তেমন কিছুই হল না। শক্ত ধাতের মানুষ, তবে হাউন্ডের আতঙ্ক তিনি সহজে ছেড়ে ফেলতে পারলেন না। রাতে প্রবল জ্বর এলো, জ্বরের ঘোরে আবোল তাবোল বকছিলেন। আমাকে মেরে ফেললে, আমাকে মারতে এলো, বাঁচাও বাঁচাও, সেভ মাই লাইফ, সামন সেভ মি প্লিজ। ডক্টর মর্টিমারকে ডেকে আনা হলো। পরদিন সকালে আমি আর হোমস মিসেস স্টেপলটনের সঙ্গে সেই পরিত্যক্ত খনির দিকে গেলাম। জায়গাটা মারাত্মক, চারপাশে ঘন সবুজ শ্যাওলা, নোংরা জমে আছে জলার মধ্যে, গন্ধে গা গুলিয়ে ওঠে, দু একবার পা পিছলেও গিয়েছিল। হোমস শক্ত হাতে বের করে আনলো আমাদের। মনে হচ্ছিল জলার মধ্যে থেকে একটা অদৃশ্য হাত আমার দু পা ধরে টানছে ভেতরের দিকে। সত্যি শয়তানের জায়গা। এই রাস্তায় আগেও একজন এসেছিল, সে প্রমাণ আমরা পেলাম। জলার ধারে একটা ঝোপের মধ্যে ঘন সবুজের ফাঁকে কালো মতো কি একটা উঁকি মারছিল। হোমস শটান কোমর সমান কাদায় নেমে পড়ল সেটা বার করার জন্য। আমি না থাকলে সেদিন হোমসের যে সলিল সমাধি হতো সে কথা বলাই বাহুল্য। যাই হোক, জিনিসটা দেখলাম একটা কালো বুট, তার তলায় লেখা ম্যাজ টরন্টো। হ্যাঁ, এটাই স্যার হেনরি চুরি যাওয়া বুট। কাল রাতে পালানোর সময় স্টেপলটন এটা ছুঁড়ে ফেলে দিয়েছিল। একদম তাই, কাল রাতে এই বুট দিয়েই হাউন্ডকে স্যার হেনরির পেছনে লেলিয়ে দিয়েছিলেন স্টেপলটন। গুলির আওয়াজ শুনেই বুঝেছিলেন তার প্ল্যান শেষ, পালানোর সময় এটা তার হাতেই ছিল। অনেক কিছুর প্রমাণ ছিল না আমাদের হাতে, তাই বাকিটা আন্দাজ করে নিয়েছিলাম। এখানে পায়ের ছাপ খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা নেই, কাদার স্তর উঠে এসেছে, মিলিয়ে গিয়েছে পায়ের ছাপ, কোনো চিহ্নই পেলাম না। কুয়াশায় দেখতে না পেয়ে বোধহয় একটা ভুল পা ফেলেছিলেন স্টেপলটন। ব্যাস, এখন এই জলার নিচেই তিনি বিরাজ করছেন সম্ভবত। আরো কিছুক্ষণ এগোনোর পর সেই খনিটার দেখা পেলাম, একটা বিশাল উইন্ডমিল। খনির মূল দরজার চারপাশ আবর্জনায় ভর্তি। এদিক ওদিক ঘুরে দেখি একটা লোহার চেন আর গলায় বাঁধার শেকল, ছড়িয়ে রয়েছে প্রায় গুঁড়ো হয়ে যাওয়া কিছু হাড়গোড়, একটা কঙ্কালও খুঁজে পেলাম, মানুষের নয় পশুর, তবে পাঞ্জার হাড়ের মধ্যে এক রাশ বাদামি লোম লেগে রয়েছে। গুড লর্ড, ওয়াটস ইট, দেখো, এটা নিশ্চয়ই ডক্টর মর্টিমারের স্প্যানিয়েল কুকুরটা। ইস, কুকুরটাকে খুব ভালোবাসতেন ডক্টর মর্টিমার, এখানেই স্টেপলটন কুকুরকে লুকিয়ে রাখতেন, কিন্তু হাউন্ড তো আর চুপ করে থাকবে না, তাই সময় অসময়ে তার ডাক শোনা যেত। মাঝে সাঝে সে কুকুরটাকে নিজের বাড়ির আউটহাউসে নিয়ে গিয়ে রাখতো, কিন্তু সেটা শুধু মোক্ষম দিনগুলোর আগে। আর এই যে এই যে এই যে এই যে দেখো, টিনের মধ্যে এই পদার্থ, এটাই ফসফরাস, এর ছোঁয়াতেই স্টেপলটনের হাউন্ড হয়ে উঠত প্রেত কুকুর। আমরাই প্রথমটা ঘাবড়ে গিয়েছিলাম। তাহলে ভাবু স্যার চার্লস এর কথা, সেলডনের কথাও একবার ভাবু। অন্ধকারের মধ্যে ওরকম একটা প্রাণীকে দেখলে কারিবা মাথা ঠিক থাকে?
অনেক ক্রিমিনালি দেখলাম, কিন্তু এখানে যিনি শেষ শয্যায় শুয়ে রয়েছেন তিনি ওয়ান অ্যান্ড অনলি ওয়াটসন। নভেম্বর মাস, লন্ডনে এক টানা ঝড় বৃষ্টি হয়েছে। তেমন এক রাতে আমি আর হোমস বেকার স্ট্রিটের বৈঠকখানায় বসেছিলাম। ব্যাস্কারভিল ঘটনার পর হোমস পরপর দুটো কেসে জড়িয়ে পড়েছিল। পরপর তিনটে কেসে সাফল্য পেয়ে হোমসও বেশ খোশ মেজাজে ছিল। তাছাড়া ডক্টর মর্টিমার এবং স্যার হেনরি লন্ডনে এসেছেন, স্বাভাবিকভাবেই তাদের কথা উঠল। দেখো, এই কেসটা অন্তত স্টেপলটনের দৃষ্টিকোণ থেকে খুবই সহজ ছিল। স্টেপলটনই ওনার নাম কিনা জানি না, কিন্তু যেহেতু এই নামেই চিনি তাই বলি না, আমরা তার মোটিভ জানতাম না তাই এত জটিল লেগেছে। ফ্যামিলি পোর্ট্রেট দেখেই আমি বুঝতে পারি সত্যটা, লোকটা বাস্কেটবল পরিবারেরই সদস্য। মনে আছে সেই রজার বাস্কেটবলের কথা, যে কিনা ছিল হিউগোর যোগ্য উত্তরাধিকারী? তিনি নানা কারণে প্রচুর দুর্নাম কুড়িয়েছিলেন, তারপর দক্ষিণ আফ্রিকায় পালিয়ে যান। আমরা জানতাম রজার বাস্কেটবল বিয়ে থা করেননি, কিন্তু সত্যিটা হচ্ছে তিনি বিয়ে করেছিলেন, এবং এই স্টেপলটন তাঁরই সন্তান। তার নামও বাপের নামেই রজার। এই স্টেপলটন বেরেল গার্সিয়া নামে কস্টারিকার এক ডাকসাইটে সুন্দরীকে বিয়ে করেন। অনেক লোকের টাকা লোপাট করে তারা দুজনেই ইংল্যান্ড পালিয়ে আসেন, এসে নাম ভারিয়ে থাকতে শুরু করেন। তাদের নতুন পদবি হয় ভ্যাঞ্জেল। যে টাকা নিয়ে তারা পালিয়ে এসেছিলেন তা দিয়ে একটা স্কুল চালু করেন ইয়র্কশায়ারে। ফ্রেজার নামের এক স্কুল মাস্টারের সাহায্যে স্কুলটা ভালোই চলতে থাকে, কিন্তু এই ফ্রেজারের মৃত্যুর পর স্কুল ডুবতে শুরু করে, এবং একটা সময় স্কুলের নামে চারপাশে প্রচুর দুর্নামও রটে। টাকা পয়সা নিয়ে ভ্যাঞ্জেলিওর দম্পতি আবার পালিয়ে যান, এসে ওঠেন দক্ষিণ ইংল্যান্ডে। এবার তাদের নতুন নাম হয় ওই স্টেপলটন। জানো ওয়াটসন, আমি ব্রিটিশ মিউজিয়ামে খোঁজ নিয়ে দেখেছি, এই লোকটা কিন্তু সত্যি পণ্ডিত, এন্টোমোলজিতে অথরিটি বলতে পারো। কিন্তু ডেভনশায়ারে আসার পর থেকেই তার মাথায় আবার শয়তানি বুদ্ধি চাড়া দেয়। স্টেপলটন জানতে পারেন তার এবং বিশাল সম্পত্তির মধ্যে দাঁড়িয়ে রয়েছেন দুজন ব্যক্তি, স্যার চার্লস এবং স্যার হেনরি। তার প্রথম পদক্ষেপ ছিল নিজের পৈতৃক বাড়ির কাছে আস্তানা গড়া এবং স্যার চার্লস এর সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করা। স্যার চার্লস এর মুখেই তিনি হাউন্ডের কথা শুনেছিলেন। তাছাড়া ডক্টর মর্টিমারের মুখ থেকেই জানতে পারেন স্যার চার্লস এর হার্ট দুর্বল আর তিনি যথেষ্ট কুসংস্কারীও। এবার স্টেপলটন খুঁজতে শুরু করলেন এমন এক রাস্তা যাতে স্যার চার্লসকে খুনও করা যাবে আর এটা নিয়ে কেউ সন্দেহও করবে না। সাধারণ কোনো ক্রিমিনাল একটা সাধারণ মাপের হাউন্ড দিয়ে কার্যসিদ্ধি করার কথা ভাবত, কিন্তু স্টেপলটন তো ঠিক সাধারণ মানুষের তালিকায় পড়েন না। কিন্তু কুকুরটা পেলেন কোত্থেকে? কৃত্রিম উপায়ে এই জানোয়ারকে একটা দানবে পরিণত করে জিনিয়াসের পরিচয় দিয়েছেন আমাদের এই স্টেপলটন। লন্ডনের ফুলহ্যাম রোডে রস অ্যান্ড ম্যাঙ্গলস থেকে কুকুরটাকে কেনেন স্টেপলটন। সব থেকে হিংস্র হাউন্ড, জলার রাস্তা দিয়েই তাকে নিয়ে আসে যাতে কারো চোখে না পড়ে। আর লোকটার প্রজাপতি ধরার বাতিকের কথা তো আমরা সবাই জানি, সেসব করতে গিয়েই ও জলার মধ্যে ওই টিনের খনির খোঁজটা পায়। এমন জায়গায় তো ও খুঁজছিল। ব্যাস, কুকুরটাকে ওই খনির মধ্যে রাখতে শুরু করেন তিনি। আচ্ছা, তো এবারে কি লরা লিওনস আসেন নাটকে? রোশো বন্ধু, রোশো, স্যার চার্লসকে মারতে হলে তাকে বাস্কেটবল হলের বাইরে টেনে আনতে হবে, আর ভদ্রলোক রাতের বেলায় বাড়ি থেকে বেরোবেন না। আমার ধারণা স্টেপলটন নিজের কুকুর নিয়ে বাস্কেটবল হলের আশপাশে ঘুরছিলেন এবং সেই কুকুরটা স্থানীয় লোকের চোখে পড়ে, আর তারপর এই প্রেত কুকুরের গল্প আরো ছড়িয়ে পড়ে। স্টেপলটন প্রথমে নিজের স্ত্রীকে ব্যবহার করার চেষ্টা করেন, কিন্তু এরকম অনৈতিক কাজ করতে বেরেল রাজি হলেন না। কাকুতি মিনতিতে কাজ না দেওয়ায় স্টেপলটন তাকে মারধরও করেন, কিন্তু ভাগ্য স্টেপলটনের সঙ্গ দিল এবার। স্যার চার্লস তার হাত দিয়ে বহু মানুষকে আর্থিক সাহায্য পাঠিয়েছেন, তাদের মধ্যে ছিলেন লরা লিওনস। লরার এমনই দুর্ভাগ্য যে স্টেপলটনের মিষ্টি কথায় ভুলে গেলেন তিনি। স্টেপলটন তাকে একটা চূড়ান্ত মিথ্যে বললেন যে সে অবিবাহিত, তাকে বিয়ে করতে চান।
কিছুদিনের মধ্যেই লরা লিওন্স তার কথায় উঠতে বসতে শুরু করলেন। ইতিমধ্যে স্টেপলটন জানতে পারলেন স্যার চার্লস লন্ডন যাচ্ছেন, ঘোর বিপদ, এ তো শিকার হাত ফসকে যাচ্ছে। এবার তিনি খেললেন তুরুপের দাস। লরা লিওন্সকে বুঝিয়ে সুঝিয়ে স্যার চার্লসকে একটা চিঠি লেখানো হলো। চিঠির বিষয়বস্তু তো তুমি জানোই, রাত্রিবেলায় স্যার চার্লসের সঙ্গে লরার দেখা করার কথা ছিল জলার কাছের গেটে। এবার স্টেপলটন শুরু করলেন নতুন নাটক, লরার কাছে সেই নিজের আত্মসম্মানের কাঁদুনি। এবার স্টেপলটন ফিরে জলার মধ্যে ওই খনি থেকে হাউন্ডকে নিয়ে আসেন, তার গায়ে ফসফরাস মাখিয়ে তাকে একটা ভয়ঙ্কর রূপ দেন। সে জানত স্যার চার্লস কোথায় অপেক্ষা করছেন। কুকুরটা লেলিয়ে দেন তিনি। হিংস্র কুকুরটা এক লাফে গেট পেরিয়ে স্যার চার্লসকে ধাওয়া করে। দৃশ্যটা ভাবলেই আমার গায়ে কাঁটা দেয়। ভাবো এবার বৃদ্ধ মানুষটি ছুটছেন আর তার পিছনে আগুনে হাউন্ড। ভয়ানক মৃত্যু ওয়াটসন, ভয়ানক মৃত্যু। হাউন্ডটা কিন্তু ঘাসের ওপর দিয়ে ছুটছিল, তাই তার পায়ের ছাপ পাওয়া যায়নি। স্যার চার্লসের মৃত্যু হওয়ার পর সেটা তার দিকে এসে শঙ্কাশঙ্কি শুরু করে, মৃতদেহ দেখে ফিরে যায়। এটাই খুব গুরুত্বপূর্ণ সূত্র ছিল। ভিজে মাটির ওপর ডক্টর মর্টিমার হাউন্ডের পায়ের ছাপ খুঁজে পান। স্টেপলটন কুকুর নিয়ে ফিরে যান, তার প্ল্যান সফল, কোথাও কোনো সন্দেহের জায়গা নেই, ক্লিন। স্যার চার্লসের মৃত্যুর পর শোরগোল শুরু হয়, সবাই বুঝতে পারে মৃত্যুটা রহস্যজনক, কিন্তু প্রেতের বিরুদ্ধে তো আর তদন্ত করা যায় না, তাই হাল ছেড়ে দেয় এবং ডক্টর মর্টিমার কেসটা আমাদের কাছে নিয়ে আসেন। কেউ সন্দেহ করেনি? কি করে করবে, কোনো সাক্ষী কোথায়? কুকুর যদি দায়ী হয়েও থাকে তবে সেই কুকুর কোথায়? আর তার খোঁজ পেলেও প্রমাণ করা যেত না যে সেটা স্টেপলটনের কুকুর। হ্যাঁ, দুজন মহিলা ব্যাপারটা আঁচ করতে পেরেছিলেন, মিসেস ব্যারেল স্টেপলটন এবং লরা লিওন্স। ব্যারেল জানতেন স্যার চার্লসের অনিষ্ট করতে চায় তার স্বামী, হাউন্ডের কথাও তিনি জানতেন। আর লরা লিওন্সেরও খটকা লেগেছিল, কিন্তু ওই যে বললাম, এই দুই মহিলাই ছিলেন স্টেপলটনের হাতের মুঠোয়। স্যার হেনরির কথা জানলেন কি করে? ডক্টর মর্টিমারের মুখ থেকে। স্টেপলটনের ঠান্ডা মাথাতেও একটু ভয় দেখা দিয়েছিল বটে, স্যার চার্লসের ব্যাপারে তার স্ত্রী তাকে সাহায্য করেননি। এদিকে ব্যারেল বুঝতে পেরেছিলেন তার স্বামীর মাথায় আবার শয়তান ভর করেছে। তিনি স্যার হেনরিকে আগেভাগে হুঁশিয়ার করতে চেয়েছিলেন, কিন্তু এদিকে তার মনেও ভয় ছিল। স্টেপলটন এই কথা জেনে ফেললে তাকে আস্ত রাখবেন না। তখনই তিনি চিঠি লেখার কথা ভাবেন। হাতে লিখলে যদি কোনো বিপদ হয়, তাই তিনি কাগজ থেকে শব্দগুলো কেটে একটা চিঠি তৈরি করেন, আর এই চিঠি স্যার হেনরির হাতে আসে। স্টেপলটন তখন পুরো দমে কাজ করছেন। স্যার হেনরির পোশাক আশাকের মধ্যে তার কিছু একটা চাই, যাতে সেই জিনিসটা শুকিয়ে তিনি স্যার হেনরির ওপর হাউন্ডকে লেলিয়ে দিতে পারেন। হোটেলের কর্মীদের ঘুষ দিয়ে স্যার হেনরির এক পাটি জুতো হাতিয়ে নেন, কিন্তু সেটা নতুন জুতো, কোনো কাজেই লাগবে না, তাই সেটা ফেরত দিয়ে স্টেপলটন পুরনো জুতোর এক পাটি নিয়ে পালান। এই বুট চুরির পর থেকেই আমি বুঝি এই রহস্যে সত্যি সত্যি হাউন্ড আছে এবং খুনের জন্য সেই দায়ী। ব্যাপারটা কি জানো তো ওয়াটসন, অনেক সময় তদন্ত আচমকা একটা মোড় নেয়, দেখে মনে হয় কেসটা আরো জটিল হয়ে গেল আর এগোনোই যাবে না, কিন্তু এই জটিল দিকটা খুঁটিয়ে দেখলেই রহস্যের চাবি মেলে। পরদিন ডক্টর মর্টিমার এবং স্যার হেনরি আমাদের বাড়ি এলেন। স্টেপলটন ছায়ার মতো লেগে থাকলেন তাদের সঙ্গে। আমাদের বাড়ির ঠিকানা ও পরিচয় দুটোই তিনি জানতেন। ও আমায় দেখে বুঝে যায় এই কেস আমরা নিচ্ছি এবং লন্ডনে স্যার হেনরির ক্ষতি করা ওর পক্ষে অসম্ভব। অগত্যা ফিরে গিয়ে নতুন করে জাল বিছাতে শুরু করে। এক সেকেন্ড, তিনি যখন লন্ডনে তখন ওর কুকুরের দেখাশোনা কে করছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্টেপলটনের এক সহকারী ছিল, যদিও সে গোটা ব্যাপারটা জানতো কিনা আমি জানি না। মনে আছে মেরিপিট হাউসের সেই বুড়ো চাকরটা? ওর নাম অ্যান্টনি। ব্রিটিশদের মধ্যে এই নাম চট করে পাবে না, বরং স্প্যানিশ বা ইটালিয়ানদের মধ্যে অ্যান্টোনিও নামটার চল আছে। লোকটা স্টেপলটনের সঙ্গে বহুদিন আছে। তুমি হয়তো জানো না ওয়াটসন, এই অ্যান্টনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে যেন হাওয়ায় মিলিয়ে গেছে। আমাদের ধারণা সে এই দেশ ছেড়েই পালিয়েছে। তো এই অ্যান্টনি হাউন্ডের কথা জানত। যাকে স্টেপলটনরা ফিরে এলেন ডেভনশায়ারে, তারপর তোমরাও এলে। এবার মজার কথাটা কি জানো ওয়াটসন,
আমি কিন্তু বহু আগে থেকেই জানি এই কেসটায় একটা হাউন্ড আছে আর আছেন এক মহিলা। মনে আছে স্যার হেনরির চিঠিটা আমি খুব খুঁটিয়ে দেখেছিলাম আর তখনই একটা আতরের হালকা গন্ধ পেয়েছিলাম, জ্যাসমিনের গন্ধ, সচরাচর যা মহিলারা ব্যবহার করেন। আমার প্রধান কাজ ছিল স্টেপলটনের উপর নজর রাখা, কিন্তু ডেভনশায়ারে গেলে স্টেপলটন সতর্ক হয়ে যেত আর এটাই আমি চাইছিলাম না, তাই তোমাদের না জানিয়েই ওখানে লুকিয়েছিলাম। এই সময় কার্টরাইট আমায় প্রচুর সাহায্য করেছে, ওকে দেখে কেউ সন্দেহ করবে না, দিব্যি গ্রামের ছেলের মতো চেহারা। ও আমাকে নিয়মিত খাবার দাবার, পরিচ্ছন্ন জামা কাপড় পৌঁছে দিত, আশেপাশে কি ঘটছে তার উপর নজরও রাখত। আমার নজর ছিল স্টেপলটনের ওপর আর কার্টরাইট নজরে রেখেছিল তোমায়। তোমার পাঠানো রিপোর্ট লন্ডন থেকে সোজা চলে আসতো আমার এখানে। স্টেপলটন তোমায় কথার ফাঁকে নিজের স্কুল মাস্টারির কথা বলেন, সে কথা তুমি আমায় জানাও, আমি সেই সূত্র ধরেই তাদের আসল পরিচয় জেনে যাই। মাঝে ব্যারিমোর এবং সেলডনের ব্যাপারটা নিয়ে একটু সমস্যা হয়েছিল বটে, কিন্তু পরেই বুঝি এই কেসের সঙ্গে তাদের কোনো সম্পর্কই নেই। সব জানলেও আমি অকাট্য প্রমাণ পাচ্ছিলাম না, এমনকি সেলডনের মৃত্যুর পরও নয়, কারণ আমরা হাউন্ডটাকে দেখতে পাইনি। আমাদের স্টেপলটনকে হাতে নাতে ধরতে হতো, তাই বাধ্য হয়েছিলাম স্যার হেনরিকে টোপ হিসেবে ব্যবহার করতে। কাজটা ঠিক হয়নি, এখন নিজেকে দোষী বলে মনে হয়। আমরা সফল হয়েছি ঠিকই, স্টেপলটনও শেষ, কিন্তু স্যার হেনরি বিপর্যস্ত হয়ে পড়লেন। যদি কাজটা একটু অন্যভাবে করতাম, অবশ্য আমরা তো আর জানতাম না হাউন্ড এরকম বিভৎস রূপে এসে হাজির হবে। সেদিন রাতের আবহাওয়াও এই অবস্থার জন্য দায়ী, রাতটা পরিষ্কার থাকলে এমনটা হতো না। ডক্টর মর্টিমারের মুখে শুনলাম স্যার হেনরি নাকি এখনো খুব দুর্বল, মানসিক জোর এখনো ফিরে পাননি। তবে ডাক্তারবাবু আশাবাদী একটা লম্বা ছুটির পর আমরা আমাদের অতি পরিচিত স্যার হেনরিকে ফিরে পাব। ব্যারেল স্টেপলটনের কথা জানতে পেরে তিনি আরো ভেঙে পড়েছেন। আসলে ভদ্রলোক সত্যি ওনাকে ভালোবেসে ফেলেছিলেন। ব্যারেল স্টেপলটন সত্যি অদ্ভুত চরিত্র, তার জীবনের রাশ ছিল স্টেপলটনের হাতেই। তিনি স্বামীর সব কথা অক্ষরে অক্ষরে পালন করতেন, কারণ ভয় বা ভালোবাসা বা দুই হতে পারে। স্বামীর কাজকর্মকে ঘৃণা করতেন, কিন্তু আমার মনে হয় তাকে সমীহ করতেন। সেই জন্যই দেখো না স্যার হেনরি ভেবে তোমায় তিনি সাবধান করে দেন, নিজের স্বামীকে কোনো রকম সন্দেহের মধ্যে না ফেলে। স্যার হেনরি ব্যারেলের প্রেমে পড়ে ব্যাপারটা জমিয়ে দিলেন। স্টেপলটন দেখল মহাবিপদ, তাছাড়া পুরুষ মানুষ বলে কথা, নিজের স্ত্রীকে পরপুরুষের হাতে তুলে দেওয়া যায় না। স্যার হেনরির ওপর তিনি রাগে ফেটে পড়লেন। সেদিন তার মত্ত আচরণ দেখেই বোঝা যায় মুখোশের আড়ালে স্টেপলটনের আসল মানুষটা। মাথা ঠান্ডা হলে সে বুঝতে পারে স্যার হেনরির অনুরাগ তার কাজটাই আরো সহজ করে দিচ্ছে। স্যার হেনরির সঙ্গে সে মিটমাট করে নেয়, আমাদের মক্কেলও ঘন ঘন মেরিপিট হাউসে যাতায়াত করতে শুরু করেন। স্টেপলটন জানত একদিন না একদিন সুযোগ আসবেই, কিন্তু এবার বাদ সাধলেন মিসেস স্টেপলটন। সেলটনের মৃত্যুর খবর তিনি পেয়ে গিয়েছিলেন, বাড়ির আউটহাউসে যে হাউন্ডকে এনে রাখা হয়েছে সেটাও তিনি জেনে গিয়েছিলেন। আর সেদিন সন্ধেবেলা স্যার হেনরি যাওয়ার কথা ছিল, বুঝতে কিছুই আর বাকি রইল না। মহিলা বিদ্রোহ করে বসলেন, স্টেপলটন বুঝলেন ব্যারেল আর তার হাতে নেই। এদিকে স্টেপলটন কাঁচা কাজের লোক নয়, তীরে এসে তরি ডুবতে তিনি দেবেন না। তিনি উপরের ঘরে ব্যারেলকে বেঁধে রাখলেন এমন ভাবে যাতে সে আওয়াজ পর্যন্ত না করতে পারে। স্টেপলটন ভেবেছিলেন সব মিটে গেলে সবাই বলবে সেই ভুতুড়ে হাউন্ড এসে স্যার হেনরির প্রাণ নিয়েছে, আর তিনিও নিজের বউকে মানিয়ে বুঝিয়ে নেবেন, সব কিছুই আগের মতো চলবে আবার। কিন্তু সেই রাতে স্টেপলটন নিজের বউকে পশুর মতো মারধর করেন, আর তারপর মিসেস স্টেপলটনের মনে জন্ম নেয় নিদারুণ ঘেন্না, রাগ, বিদ্বেষ। এই হলো এই বিচিত্র কেসের বৃত্তান্ত। আচ্ছা একটা কথা বলো, স্টেপলটনের প্ল্যান সফল হলেও তিনি তো কিছু করতে পারতেন না, মানে তাকে তো সবাই চেনে, হঠাৎ করে স্টেপলটন থেকে ব্যাস্কারভিল হয়ে তো আর সম্পত্তি চাওয়া যায় না। এটা বেশ কঠিন একটা ব্যাপার, প্যাঁচে ফেলে দিয়েছো ওয়াটসন।
স্টেপলটনের ভবিষ্যৎ ভাবনা কি ছিল তা অবশ্য বলা মুশকিল। মিসেস স্টেপলটন অবশ্য তার স্বামীকে এই বিষয়ে কথা বলতে শুনেছিলেন। দেখো, স্টেপলটনের সামনে তিনটে রাস্তা ছিল। তিনি দক্ষিণ আমেরিকায় গিয়ে ওখানকার ব্রিটিশ প্রশাসনের কাছে নিজের পরিচয় দিয়ে এই জমি জায়গা দাবি করতে পারতেন, তার জন্য তাকে এখানে আসতেও হতো না। দ্বিতীয় হলো, কদিনের জন্য উধাও হয়ে গিয়ে আবার ছদ্মবেশে আবার নতুন পরিচয় নিয়ে আত্মপ্রকাশ করা। আর একটা কাজও তিনি করতে পারতেন, নিজের কোনো এক সাগরেদকে সাজিয়ে গুজিয়ে প্রমাণ সমেত পাঠিয়ে জমি জায়গার ওপর উত্তরাধিকার ফলাতে। কি করতেন বলতে পারছি না, তবে প্ল্যান সফল হলে কিছু একটা উপায় বের করতেনই, সে ব্যাপারে আমি নিশ্চিত। বাইরে বৃষ্টি থেমেছে, ল্যাম্পের ভেজা আলোয় ঝকঝক করছে রাস্তা, মনের ভেতরটারও ওই এক অবস্থা। আমার হোমসের সঙ্গে বহু কেসে সঙ্গ দিয়েছি, কিন্তু এমন ভয়ঙ্কর একটা রহস্য যেখানে লৌকিক অলৌকিক সব মিশে যাচ্ছে, সেখানে জয়ের স্বাদ পাওয়াটা একটা অসাধারণ অনুভূতি। হোমসের অবশ্য তেমন কোনো অনুভূতি হয়েছে বলে মনে তো হলো না। কোনো কাজ আছে তোমার? নইলে চলো না একটা ভালো অপেরা দেখে আসি, যাওয়ার পথে ডিনারটাও সেরে নেব। অনেক রহস্য হলো ওয়াটসন, এবার কদিন শান্তি। শেষ হলো দ্য হাউন্ড অফ দ্য বাস্কভিলস। মূল রচনা স্যার আর্থার কনান ডয়েল, বাংলা অনুবাদ পুষ্পল গাঙ্গুলী, বেতার রূপ অনির্বাণ ভট্টাচার্য, অভিনয় স্যার হেনরি বাস্কভিল, পরমব্রত চট্টোপাধ্যায়, শার্লক হোমস মীর, ডক্টর ওয়াটসন দীপ, বেরিল স্টেপলটন অয়ন্তিকা, লরা লিওন্স ইন্দ্রাণী, লেস্ট্রাড পুষ্পল, ডক্টর মর্টিমার ও কার্টরাইট শোভক, ব্যারিমো জগন্নাথ বসু, মিসেস ব্যারিমো লাবণ্য, মিস্টার ফ্র্যাঙ্কলিন ও ড্রাইভার শঙ্করী প্রসাদ মিত্র, অন্যান্য কয়েকটি চরিত্রে রিচার্ড, এডিটিং স্পেশাল ইফেক্টস ও সাউন্ডস্কেপ ডিজাইন রিচার্ড, সহযোগী পরিচালক অভিষেক ব্যানার্জি, বিশেষ কৃতজ্ঞতা তিলক শেঠ ও রবিন লাল, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। রেডিও মির্চি 98.3 FM এ বিশেষ নিবেদন, দ্য হাউন্ড অফ দ্য বাস্কভিলস।